আসসালামু আলাইকুম। আমরা একটু দেরি করে ফেলেছি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমাদের টেকনিক্যাল প্রবলেম ছিল আজকে, এই কারণে একটু দেরি হয়ে গেছে। এই জন্য আমি আপনাদের সবার কাছে আচ্ছা, আমাদের সাউন্ডও ঠিক আছে। ওকে, তাহলে সবাই চলে আসেন বরাবরের মতো। আমরা আরও একটি লাইভ ক্লাসে যুক্ত হলাম। আজকে যে অধ্যায়টা পড়াবো সেটি হচ্ছে প্রকৃতি প্রত্যয়। আমরা জানি বাংলা ব্যাকরণের সবচেয়ে কঠিন টপিকস, কঠিন অধ্যায় হিসেবে ধরা হয় আজকের ক্লাসের এই প্রকৃতি প্রত্যয়কে। আমি কথা দিচ্ছি আজকে আমি এই প্রকৃতি প্রত্যয় পড়াবো। আমার বিশ্বাস আপনারা খুব ভালো একটা সাপোর্ট পাবেন এবং এই প্রকৃতি প্রত্যয় এখন থেকে আপনারা পারবেন, এতটুকু আমি দৃঢ় বিশ্বাস নিয়ে বলতে পারি, অনেক দিনের অভিজ্ঞতা থেকে বলতে পারি। তাহলে সবাই, আমরা দেরি করেছি এর জন্য আমি দুঃখিত সবার কাছে। আপনারা অযথা 15 মিনিট সময় নষ্ট করলেন, ইনশাল্লাহ আপনি ক্লাসে থাকবেন, আপনার এই 15 মিনিট অপেক্ষাটা খুব মূল্যবান অপেক্ষা হবে। আচ্ছা, তো যারা জয়েন করেছেন তারা একটু আমাকে বলবেন আমাদের সাউন্ড এবং আমাদের বোর্ড সব কিছু ঠিক আছে কিনা। আর বরাবরের মতো যে কাজটা আমাদের করতে হয়, আমাকে সহ আপনাদের সবাইকে করতে হয়, সেটা হচ্ছে বিভিন্ন আপনাদের টাইমলাইনে শেয়ার দেওয়া, আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন দেওয়া এবং বিভিন্ন যে গ্রুপ আছে বড় বড় গ্রুপগুলো সেখানে একটু শেয়ার দিয়ে জানিয়ে দেওয়া যে আজকে আমাদের এত সুন্দর একটা ক্লাস হবে সবার, এটা আপনারা সবাই একটু জানিয়ে দিবেন প্লিজ। ওকে, তাহলে আমরা শুরু করছি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস বাংলা ব্যাকরণের, তার নাম হচ্ছে প্রকৃতি প্রত্যয়, তাই না? তাহলে আমি একটু শেয়ারের কাজটা করে ফেলি, আপনারা আমার সাথে সাথে করতে পারেন বা করে ফেলেন, আমরা আমাদের শুরু করব। আর একটা বিষয় বলে রাখি আপনাদেরকে, সেটি হচ্ছে অনেক মানে আজকে খুব ক্লাস নিয়ে খুব পরিশ্রম করেছি, গলাটা অনেকটা ভেঙে গিয়েছে। তো এই আমার বিশ্বাস যে আমার মানে ভয়েসটা একটু খারাপ হলেও শুনতে পাচ্ছেন আজকে, মানে ক্লিয়ারলি বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন তাহলে আমাকে অবশ্যই বলবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আরও সহজ করে, ছোট করে, সুন্দর করে বলার জন্য, যেটা আপনারা চান। ঠিক আছে, ওকে, তাহলে আমরা কে কে লাইভে যুক্ত হয়েছেন আমাকে একটু বলবেন সবাই, কে কোথা থেকে আজকের ক্লাসে যুক্ত হচ্ছেন এবং কে কতটুকু প্রত্যাশা নিয়ে যুক্ত হয়েছেন যে আজকের ক্লাসটা আপনারা কতটুকু সাপোর্ট দিবে আপনারা একটু লিখবেন। ঠিক আছে, কে কতটুকু প্রত্যাশা নিয়ে আজকের ক্লাসে যুক্ত হয়েছেন, ইনশাল্লাহ যারা যে প্রত্যাশা নিয়ে যুক্ত হয়েছেন আমি কথা দিচ্ছি আপনাদের ইনশাল্লাহ আজকে যে ক্লাস করছেন এই সময়ের সময়টা খুব মূল্যবান সময় হবে আপনার জীবনে, কারণ আপনি এই ব্যাকরণ যে কঠিন টপিকস আছে প্রকৃতি প্রত্যয় এই টপিক্সটা আপনি আজকে খুব ভালো পারবেন। তাহলে সবাই একটু শেয়ার করে দিই, মোটামুটি অলমোস্ট আমাদের লাইভে চলে এসেছে 200 জন, আপনারা দয়া করে একটু শেয়ার করবেন, আমরা চাই আজকে অনেক মানুষ একসাথে আমরা ক্লাস করব। গত ক্লাসের একটা কথা বলে রাখি তারপর শুরু করতেছি, গত ক্লাসে আমি লাইভটা ডিলেট করে দিয়েছিলাম অনাকাঙ্ক্ষিত, মানে আমার কাছে যাই হোক, আমি অনেকে আমাকে প্রচুর SMS করেছেন, কমেন্ট করেছেন, আমাকে জানিয়েছেন যেটাকে আমি ঠিক করি নাই, অনেকে অনেক কষ্ট করে ক্লাস করেন, পরবর্তী সময় দেখেন নেট প্রবলেম থাকে, এগুলো বলেছেন। তো যাই হোক, আপনারা লাইভে চেষ্টা করেন, ক্লাসগুলো লাইভেই হয়, পরবর্তী সময় আর ক্লাসগুলো ওভাবে করার ইচ্ছা থাকে না আপনাদের। ঠিক আছে, তাহলে অনেকে লিখছেন পাবনা থেকে, সেলিম রেজা লিখেছে ভাইয়া যে পাবনা থেকে, আচ্ছা, তারপর হচ্ছে আফিফা লিখেছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, ঠিক আছে, তমালিকা দত্ত লিখেছে আদাব স্যার, ঠিক আছে নিলাম, আমি আছি। ওকে, তাহলে শুরু করি সবাই। আজকের ক্লাসে যারা অ্যাডমিশন শিক্ষার্থী বন্ধুরা আছো, যারা অ্যাডমিশনের শিক্ষার্থী বন্ধুরা আছো, তোমরা যেটা করবে তোমরা দয়া করে একটু তোমাদের বন্ধুবান্ধবকে একটু শেয়ার করবা, মূলত আজকের টপিকসটা তোমাদেরকে একটু সহজ করে দেওয়ার জন্য। তাহলে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করবা এবং জানিয়ে দাও। ঠিক আছে, তাহলে আজকের আমাদের যে মূল পড়া সেই পড়া আমরা প্রবেশ করছি। ওকে, তাহলে আর একটা বিষয় বলে রাখছি, যারা অ্যাডমিশনের স্টুডেন্ট আছো তোমরা দয়া করে নোট করবা, টেবিল চেয়ারে খাতা কলম নিয়ে বসে পড়ো। আমি কষ্ট করে, আমি আজকে প্রচুর প্রচুর ব্যস্ত ছিলাম, প্রচুর আজকে 15 মিনিট নষ্ট হয়েছে শুধু ব্যস্ততার কারণে, এত ব্যস্ত ছিলাম, তারপর আমি সময় বের করে তোমাদেরকে একটু সহজ করে দেওয়ার জন্য বা আপনাদেরকে আমি কিন্তু আজকের ক্লাসটা নিচ্ছি। তো সুতরাং তোমরা যেটা করবা প্লিজ আমার এই কষ্টটা একটু হলো সার্থক করবা। আমি চাই আমার ক্লাসটা অনেক মানুষ করুক, অনেকে প্রত্যয় পারে না, আজকে থেকে প্রত্যয়টা পারুক। তাহলে আমি আবার বলছি, অ্যাডমিশন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যেটা করবে তোমরা একটু খাতা কলমে আজকে সুন্দর করে নোট করবা, দেখবো কার নোট সুন্দর হয়, যার নোট সুন্দর হবে তার নোট গ্রুপে পোস্ট অ্যাপ্রুভ করে দিব, তুমি ইনশাল্লাহ তোমার ভালো লাগবে, তোমার নোট অনেকেই পড়বে। ঠিক আছে, তাহলে একটু নোটটা তোমরা নোট করবা। প্রথমে লিখবা অধ্যায়ের নাম সংক্রান্ত সাধারণ আলোচনা, হেডিং দাও, হেডিং দাও, সবাই হেডিং দাও, হেডিং দাও অধ্যায়ের নাম সংক্রান্ত, সবাই লিখো অধ্যায়ের নাম সংক্রান্ত, লিখো সবাই লিখো অধ্যায়ের নাম সংক্রান্ত সাধারণ কথা, সবা সাধারণ তথ্য লিখো, সবাই লিখো সাধারণ, সাধারণ, ঠিক আছে, তাহলে সবাই লিখো অধ্যায়ের নাম সংক্রান্ত সাধারণ তথ্য। আচ্ছা আসো, এই যে প্রকৃতি প্রত্যয় পড়তেছো তাহলে সবাই লিখো, প্রথমে লিখবা যে প্রকৃতি প্রত্যয়, এই প্রকৃতি প্রত্যয় এতটুকু কথা লিখে রাখো, আমি যেভাবে লিখতেছি সবাই লিখো, দ্রুত লিখো, প্রকৃতি
ও হচ্ছে প্রত্যয়। মনে রাখবা পরীক্ষায় যদি আসে, যদি আসার সময় নেই, তারপরেও ক্লাসের পরিপূর্ণতার কারণে আমি চাচ্ছি একটা ক্লাস করবো আজকে, আজীবন মনে রাখবা যে হাস্তাদ বাংলা ব্যাখ্যা গ্রুপে তুমি একটা ক্লাস করেছো, আজীবন মনে রাখবা। সুতরাং আমার ক্লাস যদি 15 মিনিট দেরিও হয়, 15 মিনিট যদি বেশি হয়, তারপরও সবাই প্লিজ ক্লাসে থাকবা, শেষ পর্যন্ত থাকো। আমি কথা দিচ্ছি, যদি আজকে ক্লাস ভালো না লাগে তো আমার নাম পাল্টায় তোমার যেটা ইচ্ছা রেখে দিও, ঠিক আছে? ওকে, লিখো প্রকৃতি প্রত্যয়। 1 নম্বর লিখবা প্রকৃতি প্রত্যয়, প্রকৃতি ও প্রত্যয় দ্বন্দ্ব সমাস, লিখে রাখো। কোন সমাস? সবাই লিখো দ্বন্দ্ব সমাস। আচ্ছা, 2 নম্বর লিখো তথ্য। 2 নম্বর তথ্য লিখবা প্রকৃতি প্রত্যয়, লিখে রাখো প্রকৃতি, সবাই লিখো প্রকৃতি, ও হচ্ছে প্রত্যয়, লিখো ও হচ্ছে প্রত্যয়, ঠিক আছে? প্রকৃত প্রত্যয় শব্দদ্বয়, প্রকৃত প্রত্যয় লিখে রাখো, প্রকৃতি এবং প্রত্যয় শব্দদ্বয়, মানে এই শব্দ দুইটা, ঠিক আছে? এই শব্দ দুইটা হচ্ছে তৎসম ভাষার, সবাই লিখো তৎসম বা সংস্কৃত ভাষার, লিখে রাখো তৎসম বা সংস্কৃত ভাষার, সবাই লিখো, সবাই লিখো, সুন্দর করে লিখবা যে প্রকৃত প্রত্যয় শব্দদ্বয়, মানে শব্দ দুইটা, এই দুইটা শব্দ হচ্ছে তৎসম বা সংস্কৃত ভাষা থেকে এসেছে। তাহলে প্রশ্ন যদি বলে দেয় যে প্রকৃতি প্রত্যয়, প্রশ্ন যদি বলে দেয় যে প্রকৃতি প্রত্যয় কিংবা শুধু প্রকৃতি বললো কিংবা শুধু প্রত্যয় বললো, যে কোন ভাষার শব্দ বা কোন ভাষা থেকে এসেছে, তাহলে উত্তর দিবা হচ্ছে তৎসম বা সংস্কৃত ভাষা দিবা। ওকে, এবার আসো 3 নম্বর পয়েন্ট। যদি বলে দেয় খেয়াল করে দেখো, কি জাতীয় লিখবা, কি জাতীয় বা কোন ধরনের, সবাই লিখো বা কোন ধরনের, কি জাতীয় বা কোন ধরনের শব্দ, তখন তুমি উত্তর দিবা হচ্ছে পারিভাষিক। কি দিবা বলো তো? পারিভাষিক দিবা, সবাই লিখো, সবাই লিখো। আজকে ক্লাসটা পরিপূর্ণ হবে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বর্ণ লিখাই দেবো যা আছে। সবাই লিখো, সবাই লিখো, প্রকৃতি প্রত্যয় কি জাতীয় বা কোন ধরনের শব্দ, যদি প্রশ্নে বলা হয় যে প্রকৃতি কোন ধরনের বা কোন জাতীয় শব্দ কিংবা প্রত্যয় কোন ধরনের বা কোন জাতীয় শব্দ, যদি এই ধরন বা জাতি উল্লেখ করে দেয়, তাহলে উত্তর দিবা হচ্ছে পারিভাষিক শব্দ। এখন প্রশ্ন হচ্ছে যে পারিভাষিক শব্দ কেন দিব উত্তর, তাই না? পারিভাষিক শব্দ আমরা কেন দিব? আচ্ছা, দেওয়ার কারণটা হচ্ছে, মনে রাখবা এই যে প্রকৃতি আছে না, সবাই লিখে রাখো, নিচে লিখে রাখো, এই প্রকৃতি, এর ইংরেজি নাম হচ্ছে রুট, সবাই লিখো রুট লিখো। আর প্রত্যয়, এর ইংরেজি নাম লিখবা হচ্ছে সাফিক্স, কি বলেছি? সাফিক্স। তার মানে এই ইংরেজি রুটের বাংলা হচ্ছে প্রকৃতি, ইংরেজি সাফিক্সের বাংলা হচ্ছে কি? প্রত্যয়। তার মানে মনে রাখবা যে ইংরেজির পরিভাষা, বাংলা পরিভাষা হচ্ছে প্রকৃতি, আর এই সাফিক্সের বাংলা পরিভাষা কি? প্রত্যয়। এই কারণে বলা হচ্ছে কি জাতীয় বা কোন ধরনের বললে পারিভাষিক শব্দ হবে, ওকে? আর কোন ভাষার বললে কি হবে? তৎসম বা সংস্কৃত ভাষার হবে, ক্লিয়ার? প্রকৃতি প্রত্যয় কোন সমাস? প্রকৃতি ও প্রত্যয় দ্বন্দ্ব সমাস। এবার আসো, আরও কিছু তথ্য আছে, সেটা এবার লিখো, এখানে লিখো, আমি হেডিংয়ে দেখা দিচ্ছি, এখানে লিখো এই প্রত্যয়, এটা সন্ধি লিখো, এটা সন্ধি লিখো হচ্ছে প্রতি যোগ হচ্ছে অয়, কি বলেছি? প্রতি যোগ হচ্ছে অয়, লিখে রাখো, এটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ, সবাই লিখো সন্ধি বিচ্ছেদ, লিখে রাখো। তাহলে প্রত্যয় শব্দের সন্ধি বিচ্ছেদ কি? জফলার নিয়ম, আমরা সরসন্ধি যখন পড়বো তখন দেখবো, লিখে রাখো প্রতি যোগ হচ্ছে অয়, জফলা থাকলে রস্বীকার হয়ে যায়। যারা আমার স্টুডেন্ট আসছো তোমরা জানো যে জফলা থাকলে রস্বীকার হয়ে যায়, আর এই যে কেউ নাই অবশ্যই অ আসবে, এই প্রতি যোগ অয় সমান হচ্ছে প্রত্যয়, সন্ধি করলাম। এবার লিখো প্রকৃতি, লিখো প্রকৃতি, প্রকৃতি লিখো প্র যোগ হচ্ছে কৃতি, সবাই লিখো প্র যোগ হচ্ছে কৃতি, এতটুকু লিখবা। এখানে লিখো সবাই যে উপসর্গ, সবাই লিখো উপসর্গ। তাহলে পরীক্ষায় যদি বলা হয় যে প্রকৃতি প্রত্যয় এর মানে উপসর্গ কী, তাহলে হবে কি? প্রযোগ কৃতি, কি বলেছি? প্রযোগ কৃতি। এবং আবার লিখে রাখো, যদি প্রশ্নে বলা হয় যে অর্থগত কী শব্দ, লিখে রাখো প্লিজ, অর্থগত কী শব্দ, যদি বলা হয় অর্থগত কী শব্দ, তাহলে মনে রাখবা অর্থগতভাবে হচ্ছে এই অর্থগতভাবে প্রকৃতি, মানে প্রকৃতি, এই প্রকৃতির অর্থ লিখে রাখো, প্রকৃতির অর্থ হচ্ছে চরিত্র, কি বলেছি? চরিত্র বলেছি। তাহলে প্রকৃতির অর্থ কী? চরিত্র। আর এই যে কৃতি, এই কৃতির অর্থ কী দেখো, এই কৃতির কৃতির অর্থ হচ্ছে যে কাজ বা কর্ম বা হচ্ছে মনে করো যে এই চেষ্টা, তার মানে এই চেষ্টার সাথে চরিত্রের মিল নাই, তাই এই প্রকৃতি কথাটুকু, এই প্রকৃতি কথাটুকু মনে রাখবা রূঢ় শব্দ। কী শব্দ বলো তো? রূঢ় শব্দ। আমি কিন্তু অনেক খেটে নোট করে সুন্দর করে পড়াচ্ছি, এই তথ্যগুলো অন্য কোনো বইয়ে পাবা না, আমি আবার বলতেছি খুব মনোযোগ দিয়ে শুনবা, আমি রিভিউ দিচ্ছি খুব মনোযোগ দিয়ে দেখো। প্রকৃতি প্রত্যয় কোন সমাস? প্রকৃতি প্রত্যয় দ্বন্দ্ব সমাস। প্রকৃতি প্রত্যয় শব্দদ্বয় বা প্রকৃতি ও প্রত্যয় কোন ভাষা থেকে এসেছে? তৎস বা সংস্কৃত। প্রকৃতি ও প্রত্যয় কিংবা শুধু প্রকৃতি, শুধু প্রত্যয় কি জাতীয় বা কি ধরনের শব্দ? পারিভাষিক শব্দ। কেন পারিভাষিক শব্দ? কারণ ইংরেজি রুট নামক শব্দের পরিভাষা হচ্ছে বাংলা পরিভাষা প্রকৃতি, ইংরেজি সাফিক্সের বাংলা পরিভাষা প্রত্যয়, ওকে? এবার আসো, প্রত্যয়ের সন্ধি কি? প্রতিযোগ অয়, ইম্পর্টেন্ট কিন্তু এইটা। আচ্ছা, আর প্রকৃতি
কি সন্ধি হয় না প্রকৃতির কি হয় না সন্ধি হয় না প্রকৃতি মনে রাখবা উপসর্গ হয় কি প্রযোগকৃতি ক্লিয়ার যদি পরীক্ষা বলা হয় যে প্রকৃতি কি অর্থগতভাবে যদি বলে দেয় প্রকৃতি অর্থগতভাবে কি শব্দ বা কোন শব্দ তার উত্তর দেওয়া আসবে হচ্ছে রুঢ়ি শব্দ কেন রুঢ়ি শব্দ রুঢ়ি শব্দের ডেফিনেশনে কি বলা হয়েছে যে শব্দটি হচ্ছে প্রত্যয় নিয়মে সন্ধির নিয়মে উপসর্গ নিয়মে ভাঙা যাবে এবং এর ব্যবহারিক অর্থ মানে কি এই যে প্রকৃতি চরিত্র এই ব্যবহারিক অর্থ আর ব্যুৎপত্তি মানে কি ভাঙা অর্থ আর যখন ব্যবহারিক অর্থ আলাদা মিনিং দিবে তখন সেটা হয়ে যাবে রুঢ়ি শব্দ কি হয়ে যাবে রুঢ়ি শব্দ তাহলে আমরা প্রকৃতি ভেঙেছি উপসর্গের নিয়মে এবং অর্থ দুটো আলাদা হয়ে গেছে তাই এটা অবশ্যই কি হবে রুঢ়ি শব্দ হবে ক্লিয়ার ওকে এবার আসো আর একটা তথ্য লিখবা লাস্ট ওয়ান সেটা হচ্ছে এই প্রকৃতির যদি কখনো প্রকৃতি পড়তে আসে তখন কি করবা দেখো প্র এটা কি উপসর্গ বাকি আছে কৃতি এই কৃতির প্রত্যয় মনে রাখবা কৃতির প্রত্যয় মনে রাখবা ক্রি যোগ হচ্ছে তি কি বলেছে ক্রি যোগতি এই দেখো ক্রি যোগতি তাহলে এই প্রকৃতি এবং প্রত্যয়ের সমাস প্রত্যয় করা যায় এই কারণে যদি বলা হয় যে প্রকৃতি প্রত্যয় কি সাহিত্য শব্দ কি বলে কি সাহিত্য তাহলে মনে রাখবা লিখে রাখো চার নম্বর লিখে রাখো প্রত্যয় সাহিত্য শব্দ সবাই লিখবা প্রত্যয় সাধিত শব্দ প্রত্যয় সাধিত শব্দ কি প্রত্যয় উত্তর দিবা কৃত প্রত্যয় ঠিক আছে আচ্ছা তাহলে আশা করছি এই সাধারণ যে তথ্যগুলো ছিল প্রকৃতি প্রত্যয় সংক্রান্ত আমার মনে বুঝতে পেরেছ তাহলে আমাকে একটু সবাই লিখো যে কে কে এই তথ্যগুলো বুঝতে পেরেছ প্লিজ কে কে বুঝতে পেরেছ আমার একটু লিখো তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করে আজকে ক্লাসটা উপহার দেবো তোমাদেরকে এটা বেস্ট ক্লাস উপহার দিব প্লিজ জেরিন রহমান তুমি হচ্ছে মেনশন করেছো থ্যাংক ইউ ভাইয়া ওকে অনেকে অনেক কমেন্ট করতেছো তোমাদের সবাইকে থ্যাংক ইউ বেঁধে যাচ্ছে কেন ভাইয়া বেঁধে তো যাওয়ার কথা না তোমার নেট প্রবলেম সম্ভবত লাবণী খান আচ্ছা তোমার সবাই আমারে বলো সবাই বলো এই যেটুকু পড়াইলাম এতটুকু বুঝতে পেরেছো সবাই সবাই বুঝতে পেরেছো আচ্ছা এবার আসো আজকের এই প্রকৃতি প্রত্যয়ে তোমার কী কী জানতে হবে এখান থেকে কী কী পরীক্ষা প্রশ্ন আসে প্লিজ প্রশ্ন হচ্ছে এই প্রকৃতি প্রত্যয় থেকে কী কী প্রশ্ন আসে তোমাকে জানতে হবে প্রথম কথা আসে আমাদের সাধারণ শিক্ষার্থীরা যে প্রবলেমগুলোয় পড়ে সেগুলো হচ্ছে যে স্যার কৃত প্রত্যয় কেমনে চিনবো তদ্বিত প্রত্যয় কেমনে চিনবো স্যার স্যার কিদন্তপদ কাকে বলে কিদন্তপদ কাকে বলে প্রকৃতি কাকে বলে প্রত্যয় কাকে বলে কৃত প্রত্যয় কাকে বলে তদ্বিত প্রত্যয় কাকে বলে কখন ধাতু চিহ্ন হবে কখন হসন্ত চিহ্ন হবে কখন প্রকৃতিটা পরিবর্তন হবে এই যে বিষয়গুলো আছে তারপর হচ্ছে সম্প্রসারণ কী ঈদ কী টি কী উপদা কী তারপর হচ্ছে আদিস্বরের গুণবৃদ্ধি কী এই যে যে ছোটো ছোটো বিষয়গুলো আছে আমরা এইগুলো দিয়ে ক্লাসটা শুরু করবো আজকে তারপরে আমরা যাবো মূল ভাঙা ভাঙে নিয়মে যাব ওকে সবাই লিখো এক নম্বর লিখো সবাই হেডিংয়ে দাও এবার মূল পড়া যাচ্ছে আমরা ঠিক আছে মূল পড়া তাহলে আমাদের আজকের ক্লাসটা মনে রাখবা আমরা কয়টা অংশে ভাগ করব তোমাদের বলে দিচ্ছি আজকের ক্লাসটা আমরা মোট তিনটি অংশে ভাগ করব তিনটি অংশে ভাগ করব প্লিজ আজকের ক্লাসটা আমরা তিনটা অংশে ভাগ করব তিনটা অংশ কি কি এক নম্বর অংশ সেটি হচ্ছে এই কোনটারে কী নামে ডাকে কোনটারে কী বলে মানে কৃতপত্যয় তৈত্যপত্যয় কিদন্তপদ তৈদন্তপদ কোনটারে কী নামে ডাকে বেসিক কথাবার্তা এইটা আমি আগে জানবো দ্বিতীয় আমরা জানবো হচ্ছে এই ভাঙাভাঙ্গি কী জানবো ভাঙাভাঙ্গি আর তৃতীয় জানবো পরীক্ষায় এক ধরনের প্রশ্ন আসে নিচের কোনটি বাংলা কৃতপত্য সাহিত্য শব্দ নিচের কোনটি হচ্ছে সংস্কৃত কৃতপত্য সাহিত্য এই ধরনের এক ধরনের প্রশ্ন পাওয়া যায় ওই প্রশ্নটা খুবই সেন্সিটিভ আমি তোমাকে একদম ম্যাজিক্যালি দেখাই দেবো তুমি জাস্ট দেখবা উত্তর করবার একটা ওয়াও ফিলিংস আসবে তোমার মধ্যে সিরিয়াসলি বলতেছি জাস্ট ওয়েট করতে হবে শেষ পর্যন্ত ক্লাস করতে হবে আচ্ছা লিখো সবাই লিখো তাহলে আমি পড়ে যাচ্ছি প্লিজ তাহলে সবাই লিখো আমার মতো করে সবাই লিখবা আমি দুটো উদাহরণ লিখছি আমি লিখলাম চলন্ত লিখলাম এবং আমি আরেকটা লিখলাম হচ্ছে ঢাকায় কী লিখলাম ঢাকায় লিখলাম আচ্ছা চলন্ত ভাঙলে দেখবা হবে কি চল যোগ হচ্ছে অন্ত হবে কী হবে চল যোগ অন্ত আর ঢাকা ভাঙলে কী হবে ঢাকা যোগ হচ্ছে আয় হবে কী বলেছি ঢাকা যোগ আয় হবে আমি যেভাবে বলতেছি এবং যা বলবো মনোযোগ দিয়ে শুনবা আজকের ক্লাসটা আমি আগেও ক্লাস নিয়েছি ওই ক্লাসের থেকে এই ক্লাসটা অনেক বেশি আপডেট হবে অনেক তথ্য ইনক্লুড হবে সুতরাং প্রত্যেকেই ক্লাস করবা কেউ ক্লাস মিস দিবা না আমাকে তোমরা একটু প্রতিশ্রুতি দিবা যে আজকে শেষ পর্যন্ত এই প্রকৃতি প্রত্যয় কে কে করবা আমার একটা প্রতিশ্রুতি দাও তোমরা প্রতিশ্রুতি দাও তাহলে তোমাদের প্রতিশ্রুতিতে আমি ক্লাসটা নির্দ্বিধায় আমার মতো করে সুন্দর করে না জোরে জোরে না টেনে আমার মতো করে রিল্যাক্সে নিয়ে যাব তাহলে তোমরা প্রতিশ্রুতি দাও যে কে কে আগামী এক ঘন্টা শেষ পর্যন্ত আমার সাথে ক্লাসটা করবো আমার একটু প্রতিশ্রুতি দাও তাহলে আমি সেভাবে তোমাদেরকে আমি নিয়ে যাব বিসিএসের জন্য কি ভাইয়া হ্যাঁ বিসিএসে কি প্রতিবর্তন নাই প্রত্যেক বিসিএসে একটা করে বিসিএসে আসে সুতরাং এটা বিসিএসের জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে স্যার ক্লাসটা রাখবেন প্লিজ রাতে দেখবো না ক্লাস রাখা যাবে না ক্লাস করতে হবে ঠিক আছে এবার আসেন চলন্ত চল যোগ অন্ত মনে রাখবেন এই যে অতিরিক্ত অংশ আছে না এই অতিরিক্ত অংশটাকে বলা হয় প্রত্যয় বলা হয় কি বলা হয় প্রত্যয় বলা লিখে রাখেন অতিরিক্ত অংশটা কি বলা হয় প্রত্যয় বলা হয় আমি আরও ডিটেলস বলবো একটু পরে ওয়েট করতে হবে
আচ্ছা আর এই চল লিখেছেন, চল কি লিখেছেন, এটা চল লিখেছেন, এই চলটারে বলা হয় প্রকৃতি, বলা হয় কি, বলা হয় প্রকৃতি বলা হয়। আচ্ছা আপনারা যদি, আপনাদেরকে একটু বলে রাখি, আপনাদেরকে একটু বলে রাখি, অধ্যায়ের নামটা কি বলতে পারবেন? অধ্যায়ের নাম হচ্ছে প্রকৃতি প্রত্যয়। তার মানে একটু কমন সেন্স দেখেন, প্রকৃতি হচ্ছে আগেরটা হবে এবং প্রত্যয় কি পরেরটা হবে, কমন সেন্স একটু দেখেন। অধ্যায়ের নাম কি? প্রকৃতি প্রত্যয়, তার মানে প্রত্যয় হবে পরেরটা, রাইট? আর আগেরটা কি হবে? আগেরটা প্রকৃতি হবে। এখন প্রশ্ন হচ্ছে এই প্রকৃতি হচ্ছে দুই প্রকার, প্লিজ, এই প্রকৃতি কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, লিখেন ক্রিয়া প্রকৃতি বা নাম প্রকৃতি, আচ্ছা ক্রিয়া প্রকৃতি লিখেন আগে। একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি আর একটা হচ্ছে কি, নাম প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি আর একটা কি, নাম প্রকৃতি। আবার দেখেন প্রত্যয় দুই প্রকার, একটা লিখে রাখেন কৃত প্রত্যয় আর একটা হচ্ছে কি, তদ্বিত প্রত্যয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমরা কেমনে উত্তর করবো, তাই না, কোনটারে কী নামে ডাকবো? তাহলে দেখেন প্রকৃতি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি আর একটা হচ্ছে নাম প্রকৃতি। প্রত্যয় কয় প্রকার? দুই প্রকার, একটা কৃত প্রত্যয় আর একটা হচ্ছে তদ্বিত প্রত্যয়, তাই না? আচ্ছা আসেন তাহলে এই যে চল লিখেছি, এখন এই চলটাকে আমরা, প্রকৃতি তো আমরা জানলাম এটা প্রকৃতি মূলে আছে, এখন এটা ক্রিয়া প্রকৃতি নাকি নাম প্রকৃতি? আমি আপনাদেরকে বলতেছি সহজ ভাষায় বুঝবেন, মনে রাখবেন আমার ক্লাসে কেউ ব্যাকরণবিদ হতে আসেন নাই, আমার ক্লাসে কেউ ভাষাবিদ হতে আসেন নাই, আমার অভিজ্ঞতা থেকে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে এবং প্রশ্নকর্তারা কীভাবে প্রশ্ন সেট করে পরীক্ষায় সেই অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলবো, আমি যেভাবে পড়াচ্ছি অনুসরণ করেন, ঠকবেন না, প্রতারিত হবেন না, আমি সিরিয়াসলি বলতেছি। কারণ আপনাকে একটা মোহচ্ছন্ন টেকনিক দেখালাম, পরে দেখা যাচ্ছে দশটা নিয়ম কাজ করতেছে, পনেরোটা নিয়ম কাজ করতেছে না, এটা সমস্যা। বাট আমি যেভাবে পড়াচ্ছি যা বলতেছি মনে রাখবেন, এইটা 100% কাজ করবে দুই এক জায়গা বাদে। তো আপনি আগে কিছুই পারতেন না, ক্লাস করার পরে আপনি মোটামুটি পারবেন, সুতরাং এইটা অনেক ভালো যে আপনি আগে কিছুই পারতেন না, এখন আপনি 90% বুঝে বুঝে পারেন, এটা অনেক বেশি ভালো না পারার চাইতে। সুতরাং আমরা ব্যাকরণবিদতে আসি নাই, মনোযোগ দেন, ঠিক আছে? আমি যেভাবে বলি দেখেন, তা দেখেন এটা কি বলা হয়, প্রকৃতি বলা হয়। মনে রাখবেন এই চলটা আপনার কমন সেন্স কি বলে, আমরা অনেক সময় বলি কি চলছে, আমরা অনেক সময় বলি কি চলে, আমরা অনেক সময় কি চলছিল, আমরা বলি কি যে চলাচ্ছে বা কি বলে চলাচ্ছে বা চলছিল বা চলছে বা চলবে, হ্যাঁ আমরা বলি কি চলবে। আচ্ছা এই যে ক্রিয়াপদগুলো বলি বাক্যে, বাক্যে যে ক্রিয়াপদগুলো বলি, এই ক্রিয়াপদগুলোর মূল কি চল না? তাহলে চলটা নর্মালি কাজ সংক্রান্ত হচ্ছে, ক্রিয়া সংক্রান্ত, কাজ 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 টাইপের ফিলিংস দেয় আমাদের। তার মনে রাখবেন কাজ সংক্রান্ত বলে এটা বলা হয় কৃত প্রকৃতি, কি বলা হয় সরি এটা কি বলা হয়, এটা বলা হয় ক্রিয়া প্রকৃতি। আমি আবার বলছি কি বলা হয় এটারে, এটারে ক্রিয়া প্রকৃতি বলা হয়, এটা কাজ বোঝাচ্ছে তাই। ওকে আরও মনে রাখবেন এই ক্রিয়া প্রকৃতি মনে রাখবেন, যেহেতু এই চলটা কোনো না কোনো কাজের মূল, আবার বলতেছি কোনো না কোনো কাজের মূল, তাই এই চলটারে বলা হচ্ছে ক্রিয়ার মূল, মানে কোনো না কোনো ক্রিয়াপদের মূল, তাই এই চলটারে ক্রিয়াপদ বলা হয়, লিখে রাখেন ক্রিয়ামূল বলা হয়, ক্রিয়াপদের মূল অংশ লিখেন ক্রিয়ামূলও বলা হয়, কি বলা হয় ক্রিয়ামূল, লিখে রাখেন সবাই লিখেন ক্রিয়ামূলও বলা হয়। তাহলে ক্রিয়াপদের মনে রাখবেন ক্রিয়া প্রকৃতির মূল, ক্রিয়া প্রকৃতি যেটা হয় তার অপর আমরা ক্রিয়ামূলও বলতে পারবো, তার মানে ক্রিয়াপদের মূলকে ক্রিয়া প্রকৃতি বলে যা আমরা লিখেছি, এবং ক্রিয়াপদের মূলকে ক্রিয়ামূল বলে যা আমরা লিখলাম। তাহলে মনে রাখবেন ক্রিয়াপদের মূল, তাই এটা হচ্ছে ক্রিয়ামূল। ওকে এবার আরও আছে লিখেন, তাহলে ক্রিয়া প্রকৃতি ক্রিয়ামূল। আচ্ছা এটাকে আবার আমরা আরেকটা নামে ডাকা হয়, আমি এটা এখানে লিখতেছি, আমার জায়গা নেই, আমি এটাকে এটাকে আমি এখানে লিখতেছি। আচ্ছা এটা আমি একটু মিশাই দিই, আমার জায়গা শর্ট পড়ে গেছে আজকে হঠাৎ করে, দেখে এখানে দেখেন এটাকে কী বলা হয়, এটার কাজ, তাই এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, রাইট? এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, এবং এটাকে ধাতু বলা হয়। আমরা জানি কি, সবাই জানি কি, যে ক্রিয়াপদের মূল অংশের কী বলা হয়, ক্রিয়াপদের মূল অংশের বলা হয়, ক্রিয়াপদের মূল অংশের কী বলা হয়, ধাতু বলা হয়, কি বলা হয় ধাতু বলা হয়, এই হচ্ছে ক্রিয়ামূল। তাহলে যাহাই ক্রিয়া প্রকৃতি তাহাই ধাতু তাহাই কি ক্রিয়ামূল। আচ্ছা এবার আসেন এখানে লিখেছিলাম কি অন্ত, অন্ত হচ্ছে কি, অন্ত হচ্ছে প্রত্যয় অতিরিক্ত অংশ, অন্ত কি অতিরিক্ত অংশ প্রত্যয়। প্রত্যয় কয় প্রকার? দুই প্রকার, কৃত প্রত্যয় তৈত প্রত্যয়। এখন আমরা কোনটারে কী নামে ডাকবো, কোনটারে কৃত প্রত্যয় বলবো এবং কোনটারে তদ্বিত প্রত্যয় বলবো, এটা ডিপেন্ড করে দিবে যুক্ত আছে সে কার সাথে, ডিপেন্ড করবে কে যুক্ত আছে কার সাথে। তাহলে খেয়াল করে দেখেন এই অন্তটা যুক্ত আছে কার সাথে, খেয়াল করেন দেখেন এই অন্ত যুক্ত আছে কার সাথে, কাজের সাথে, মানে ক্রিয়ার ভাব কাজের সাথে, মানে কি ক্রিয়ার ক্রিয়ামূলের সাথে, ধাতুর সাথে, ধাতু, তার মানে লিখে রাখেন ছোটো করে কাজ, কাজ টাইপের মূলের সাথে যদি যুক্ত হয় তাহলে সেটা বলা হয় কৃত প্রত্যয়, কী বলা হয় বলেন তো, কৃত প্রত্যয়। তাহলে আমার মনে হয় কৃত প্রত্যয় বুঝতে পেরেছেন। তাহলে আমি আবার বলতেছি কাজের সাথে কিংবা ধাতুর সাথে যেগুলো যুক্ত হয় সেগুলোরে কৃত প্রত্যয় বলা হয়। তাহলে এবার আপনাদের আমি কুইজ দিচ্ছি, ধরেন আমি লিখেছি খেলনা, কী লিখেছি
খেলনা লিখেছি, তাহলে এই খেলনা যদি ভাগি তাহলে কী হবে? খেয়ালযোগ না হবে বা অনা হবে। এখন দেখেন আপনারা বলেন এই যে না প্রত্যয় বা অনাপ্রত্যয় লিখেছি, তাহলে এটাকে আপনি কী বলবেন? এটাকে আপনি কী বলবেন বলেন তো? এটা এটা প্রত্যয়। এবার কুইজ উত্তর দেন, এটা হচ্ছে কী প্রত্যয়? কৃত প্রত্যয় না তৈরি প্রত্যয়? সবাই উত্তর করেন দেখি। আজকে প্রচুর প্রাণবন্ধ ক্লাস হবে, সবাই লিখেন এটা কী হবে। পিডিএফ দিব ভাইয়া, পিডিএফ দিব। আমি আমি একদম সত্যি বলতেছি পিডিএফ দিব, আমি ব্যস্ততার কারণে পিডিএফ কাটতে পারি না ভাইয়া, পিডিএফ কাটতে পারি নাই, ঠিক আছে? আমি সামনে ক্লাসে দিয়ে দিব। তাহলে সবাই লিখেন এটা কী প্রত্যয় বলা হয়। নৌরিন নীলা লিখো, সবাই লিখো, সবাই লিখো কী বলা হয়। স্যার আপনার কণ্ঠ ভাই অনেক জোরে জোরে চিল্লায়, ক্লাস নেই, ঠিক আছে, এই কারণে এই কণ্ঠটা একটু ডাউন হয়েছে। ফারিয়া দিলরুবা লিখেছে কৃত প্রত্যয়, তারপর আকলিমা লিখেছে কৃত, দ্রুত লিখো, দ্রুত লিখো, সবাই লিখো, সবাই লিখো। এস আহমেদ লিখেছে কৃত লিখেছে, মেঘনা চৌধুরী লিখেছে কৃত, তারপর হচ্ছে আকলিমা রহমান লিখেছে কৃত লিখেছে, নুসরাত জাহান লিখেছে কৃত, গুড, থ্যাংক ইউ। আচ্ছা এবার আসো, পড়ায় আসো, ধন্যবাদ। এবার আসো আমরা এখানে আসো একটু, এ দেখো ঢাকায় এই আয়টা কি দেখো তো, ঢাকায় ঢাকা যোগ আয়, এই আয়টা হচ্ছে অতিরিক্ত অংশ, অতিরিক্ত অংশ, এটারে বলা হয় প্রত্যয়। কি বলা হয় এটারে? এটারে বলা হয় হচ্ছে প্রত্যয় বলা হয়, রাইট? কি বলা হয়? প্রত্যয় বলা হয়। এবং এবং এই যে ঢাকা আছে না, মূলটা মনে রাখবা, এই মূলটারে বলা হয় প্রকৃতি বলা হয়। আমরা জানি আগে জেনেছি কি বলা হয়, প্রকৃতি বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে প্রকৃতি দুই প্রকার, ক্রিয়া প্রকৃতি এবং আরেকটা হচ্ছে নাম প্রকৃতি। তাহলে এটা কি হতে পারে, নাম প্রকৃতি হতে পারে না ক্রিয়া প্রকৃতি হতে পারে? আমরা কিছুক্ষণ আগে জানলাম যে মূলটা কাজ টাইপের, কাজ সংক্রান্ত, কাজের মতো কাজ করে, মানে কাজ টাইপের, সেটা ক্রিয়া প্রকৃতি। আর যেটা হচ্ছে নাম টাইপের বা শব্দ টাইপের, এক কথায় কাজ টাইপের না, ঢাকা, ঢাকা শুনে আপনার কি কমন সেন্স কী বলে, ঢাকা কী বলে, কাজ বলে না, ঢাকা একটা নাম কিংবা একটা শব্দ হইতে পারে। এ কারণেই এই প্রকৃতির নাম হবে কি, নাম প্রকৃতি। তাহলে ঢাকা আমরা কী বলবো? ঢাকার আমরা বলবো হচ্ছে নাম প্রকৃতি বলবো। বলেন কী বলবো? নাম প্রকৃতি বলবো। আচ্ছা আরও খেয়াল করে দেখেন, এই ঢাকা আমি ধরুন লিখলাম ঢাকাইয়া, আমি লিখলাম ঢাকেশ্বরী, ঢাকাইয়া ঢাকেশ্বরী, এই ঢাকাইয়া শব্দের মূল কী? ঢাকা। ঢাকেশ্বরী শব্দের মূল কী? ঢাকা। তার মানে এগুলো কোনো না কোনো একটা শব্দ থেকে, বড় শব্দ, সাধিত শব্দ থেকে এসেছে, তাই এই নাম প্রকৃতিকে শব্দমূল বলা হয়। কি বলা হয়? শব্দ, লিখে রাখেন এটাকে শব্দমূল বলা হয়। কি বলা হয়? শব্দমূল বলা হয়। এবার আসেন একে আর একটা নামে ডাকা হয়, এরে আর একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে প্রাতিপদিক। কি বলা হয়? সেটা বলা হয় প্রাতিপদিক বলা হয়। দেখেন সেটা কি বলা হয়? প্রাতিপদিক। আপনারা অনেকে জানেন না প্রাতিপদিক কাকে বলে। ঢাবি ভর্তি পরীক্ষার বি ইউনিটে 2017 সালে আসছিল, 18 সালে, আই থিঙ্ক 1817 সালে আসছিল বি ইউনিটে, যে বিভক্তিহীন ও প্রত্যয়হীন নাম শব্দকে কি বলে, বিভক্তিহীন ও প্রত্যয়হীন নাম শব্দকে কি বলে, আনসার হবে প্রাতিপদিক। কেন হবে? দেখেন ঢাকা একটা শব্দ, স্বাধীনত শব্দ, এই আইটা আপনি ঢাকার মধ্যে কি রেখেছেন? দেখেন এই আইটাকে ঢাকার মধ্যে রেখেছেন না, রাখেন নাই, জাস্ট আপনি এটাকে ছোট করে ফেলেছেন ঢাকা, তার মানে এই প্রত্যয়টাকে বের করে দিয়েছেন, প্রত্যয় বের করে দিয়েছেন। এই কারণে এই ঢাকাটা এখন, এই ঢাকায়ের ঢাকাটা এখন কি, প্রত্যয়হীন, মানে প্রত্যয় নাই কিংবা বিভক্তিহীন, বিভক্তিহীন করে ফেলেছেন। এই কারণে এই মূলটাকে কি বলা হয়? প্রাতিপদিক বলা হয়। মনে রাখবেন এই প্রাতিপদিককে আমরা সহজ ভাষায় মৌলিক শব্দ বলতে পারি। কি বলতে পারি? মৌলিক শব্দ বলতে পারি। যেমন খেয়াল করে দেখেন, যেমন খেয়াল করে দেখেন আমি লিখেছি হাতল, কি লিখেছি? হাতল। এটা যদি ভাঙেন আপনি, ভাঙলে হবে কি? হাত যোগ ল। এবার দেখেন এই ল প্রত্যয় কি আমি ফেলে দিয়েছি, মূল শব্দ কি আছে? হাত আছে। আপনারা প্রাতিপদিক চিনতে হলে দুটো কন্ডিশন মনে রাখবেন, প্রাতিপদিক চিনতে হলে দুটো কন্ডিশন মনে রাখবেন। কন্ডিশন দুটো কি? একটা হচ্ছে বিভক্তি বা প্রত্যয়হীন হইতে হবে, লিখে রাখেন বিভক্তি বা, আপনারা লিখেন আমি লিখবো না, বিভক্তি বা প্রত্যয়হীন হইতে হবে, লিখেন। এক নম্বর লিখেন শর্ত, বিভক্তি বা প্রত্যয়হীন হইতে হবে। দ্বিতীয় শর্ত লিখেন, দ্বিতীয় শর্ত লিখেন শব্দ হইতে হবে। কি হইতে হবে? কাজ না, শব্দ হইতে হবে। তাহলে একটা কি, একটা হচ্ছে হীন, কিহীন, প্রত্যয়হীন বা বিভক্তিহীন, আর একটা কি, শব্দ হইতে হবে। তাহলে দেখেন অন্ত, তাহলে অন্ত আমরা ফেলে দিচ্ছি, চল আছে মূল, এই চলকে কি আমরা প্রাতিপদিক বলতে পারবো? না, বলতে পারবো না, কারণ চল শব্দ না, চল ধাতু, তাই বলতে পারবো না। তাহলে মনে রাখবেন কন্ডিশন কয়টা? দুইটা। এক হচ্ছে ওই মূলটা ডেফিনেটলি প্রত্যয় বা বিভক্তিহীন হইতে হবে, ঠিক আছে, হলো, এটা এটা হয়, এগুলো হয়। দ্বিতীয় কন্ডিশন কি এবং মূল কন্ডিশন মনে রাখবেন হচ্ছে শব্দ হইতে হবে, কাজ হওয়া যাবে না, সেটা হচ্ছে প্রাতিপদিক। এই দেখেন আমি লিখেছি কি, হাতল লিখেছি, কি লিখেছি? হাতল। এই দেখেন হাত, এই হাতটা কি, হাতটা হচ্ছে মূল শব্দ, হাতটা কি মূল, ছিল কি, হাতল, এখন পেয়েছেন কি, হাত পেয়েছেন, হাত হচ্ছে মূল। তার মানে কি, প্রত্যয় আপনি ফেলে দিয়েছেন, প্রত্যয় ফেলে দিয়েছেন, এক নম্বর কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন, এই হাত কি কাজ বোঝায়, হাত কি কাজ বোঝায়? না ভাইয়া, কাজ বোঝায় না। তার মানে এই হাতটা 100% কি হবে, 100% হচ্ছে
প্রাতিপদিক হবে আমি ধরেন লিখেছি কুইজ দিচ্ছি আপনারা উত্তর দিবেন ধরেন আমি লিখলাম গোলাপি কি লিখেছি গোলাপি আপনারা বলবেন এই গোলাপি শব্দের মূল কি এর মূল হচ্ছে গোলাপ কি বলেছি গোলাপ বলেছি গোলাপ জগতে প্রকৃতি হত্যা করেছে কি করেছি প্রকৃতি হত্যা করেছি তাই এবার বলেন এই গোলাপকে আমরা কি বলবো বলেন এই গোলাপকে আমরা কি বলবো এই উত্তর দেন সবাই উত্তর দেন গোলাপকে আমরা কি বলবো সবাই রেসপন্স করবেন ক্লাস প্রাণবন্ধ হইতে হবে সবাই রেসপন্স দেন প্লিজ যেটা বুঝবেন না সেটা বলবেন যেটা বুঝবেন সেটা বলবেন প্লিজ বলেন এই গোলাপটা কি মূল না মূল না তাহলে কন্ডিশন কি দিয়েছি বিভক্তি ও প্রত্যয়হীন এই দেখেন এই ছিল প্রত্যয় ছিল সাথে জড়িত ছিল প্রত্যয় ফেলাই দিয়েছি প্রত্যয় ফেলাই দিয়েছি আছে কি শুধু আছে গোলাপ এবং এই গোলাপটা কি কাজ না শব্দ শব্দ তার মানে কি এটা 100% কি হবে এটা 100% হচ্ছে প্রাতিপদিক হবে কিংবা আপনি অল্টারনেটিভ নাম ইউজ করতে পারেন নাম প্রকৃতি কিংবা শব্দমূল বলতে পারেন ওকে তাহলে আমার মনে হয় এই জায়গাটা আপনারা বুঝতে পেরেছেন আমি এখান থেকে স্কিপ করছি তাহলে মনে রাখবেন এই যে মূলটা যদি মূল 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 হবে এবং এটা হচ্ছে যদি কাজ না হয় তাহলে নাম প্রকৃতি কিংবা শব্দমূল কিংবা প্রাতিপদিক নামে ডাকা হয় ওকে এবার আসেন এটা প্রত্যয় বলে ঠিক আছে অতিরিক্ত অংশ প্রত্যয় এখন প্রশ্ন হচ্ছে স্যার প্রত্যয় দুই প্রকার কৃত প্রত্যয় আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয় তাহলে এই প্রত্যয়টাকে আমরা কি বলবো কৃত প্রত্যয় বলবো নাকি তদ্ধিত প্রত্যয় বলবো তাই না আচ্ছা মনে রাখবেন এটা জড়িত আছে কার সাথে যুক্ত আছে কার সাথে ইম্পর্টেন্ট যুক্ত আছে কার সাথে এটা হচ্ছে ইম্পর্টেন্ট কাজের সাথে যুক্ত হলে ক্রিয়ার সাথে যুক্ত হলে ধাতুর সাথে যুক্ত হলে কাজ টাইপের সাথে যুক্ত হলে কৃত প্রত্যয় আর যদি নামের সাথে কিংবা শব্দের সাথে যুক্ত হয় মনে লিখে রাখেন নামের সাথে কিংবা শব্দের সাথে যদি যুক্ত হয় তাহলে সেটা বলবো আমরা তদ্ধিত প্রত্যয় কি বলবো আমরা তদ্ধিত প্রত্যয় কি বলবো তদ্ধিত প্রত্যয় যা আমি আবার বলতেছি খুব মনোযোগ দেন যদি কাজের সাথে যুক্ত হয় তাহলে হচ্ছে কৃত প্রত্যয় আর নামের সাথে কিংবা শব্দের সাথে কিংবা কাজ যেটা না যেটা কাজ বোঝাচ্ছে না এমন যদি যুক্ত হয় তাহলে সেটা আমরা কি বলবো তদ্ধিত প্রত্যয় বলবো তাহলে এবার আপনাদেরকে আমি কুইজ দিচ্ছি কুইজের উত্তর দিবেন এই যে কিছুক্ষণ আমি লিখেছিলাম হাতল কি লিখেছিলাম হাতল এই হাতলের ল এই ল কি প্রত্যয় কোন হাতলের ল কোন প্রত্যয় লিখেন সবাই লিখেন হাতলের ল কোন প্রত্যয় এই দ্রুত লিখুন সবাই লিখেন হাতলের ল কোন প্রত্যয় প্লিজ আজকে ক্লাস ফাটাফাটি ক্লাস হবে জাস্ট ক্লাস করেন শুধু সবাই লিখেন এই ল হচ্ছে প্রত্যয় কি প্রত্যয় এটা কৃত প্রত্যয় নাকি তদ্ধিত প্রত্যয় দ্রুত লিখেন সবাই লিখেন দ্রুত লিখেন ফারিয়া লিখেছে তদ্ধিত প্রত্যয় লিমা লিখেছে নাম 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 বুঝি নাই স্বপ্ন পড়ি এই উত্তরগুলো দ্রুত দাও দ্রুত উত্তর দাও সবাই আচ্ছা আশরা লিখেছে তদ্ধিত তারপর নুসরাত লিখেছে তদ্ধিত হ্যাঁ তারপর শুকুর শুকুর লিখেছে তারপর মেঘদা চৌধুরী লিখে তদ্ধিত আলামিন লিখেছে তদ্ধিত প্রত্যয় থ্যাংক ইউ ওকে ধন্যবাদ আচ্ছা আমাদের ক্লাস করছে 800 জন আর 200 জন নিয়ে যেতে হবে এটা যেমন হোক আজকে অনকে পার করতে হবে বুঝাই দিতে হবে আপনারা যার তার ক্লাস করছেন না হাস্তার ছাড়া ক্লাস করতেছেন মানে অবজ্ঞা করেন নাই মানে আপনাদের জায়গা থেকে বলেছে আপনাদের জায়গা থেকে বলেছে ঠিক আছে আপনাদের জায়গা থেকে বলেছে আমার জায়গা থেকে না আমি সরি সরি আচ্ছা ওকে এবার আসেন তাহলে এই হচ্ছে তদ্ধিত প্রত্যয় গেল আমি আপনাদের আর একটা কুইজ দিচ্ছি উত্তর করবেন সবাই পারার চেষ্টা করবেন ঠিক আছে আমি ভেঙে দিব আমি লিখলাম ধরেন আমি ধরেন লিখেছি পড়া সহজ ধরন দিচ্ছে একটা সহজ অর্থাৎ নীলিমা লিখলাম নীলিমা ধরেন লিখেছি আমি নীলিমা এই নীলিমা ভাঙলে পাবেন আপনি নীল যোগ ইমন কি পাবেন নীল যোগ হচ্ছে ইমন ইমন ভাই তাই না নীল যোগ কি ইমন ভাই ঠিক আছে আচ্ছা ইমন এই যে ইমন প্রত্যয় পেয়েছেন মানে ইমন ভাই যে পাইছেন ঠিক আছে এখন আপনারা কোন এটা প্রত্যয় এখন এটা কোন প্রত্যয় কৃত প্রত্যয় নাকি তদ্ধিত প্রত্যয় উত্তর করেন অপশন দুইটা এক আর দুই আমি এর এক দিলাম এর আমি দুই দিলাম বলেন কি হবে এক হবে দুই হবে দ্রুত ঝটপট আনসার করেন ঝটপট আনসার করেন আমরা এখান থেকে মুভ করব আপনারা সবাই দ্রুত আনসার করেন আমরা এখান থেকে মুভ করব সবাই লিখেন দ্রুত লিখেন রাফিয়া লিখেছে তদ্ধিত সুমাইয়া লিখেছে নীলযোগ ইমন মেঘলা তদ্ধিত লিখেছে অমিত দেব থ্যাংক ইউ অমিত ক্লাস করছো ধন্যবাদ লিখেছে তদ্ধিত মনির হলদার লিখেছে তদ্ধিত গুড সবাই তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করছো ভালো লাগছে খুবই থ্যাংক ইউ যারা ক্লাস করছেন যারা সিনিয়র আছেন বিসিএস স্টুডেন্ট ক্লাসটা আপনারা উপভোগ করেন এই আমাদের অ্যাডমিশন শিক্ষার্থী বন্ধুরা এরা হচ্ছে আমাদের ছোট বুঝছেন একদম ছোট এবং এরা এদেরকে আপনারা কিন্তু 4-5 জায়গায় ক্লাস করে জাজ করতে পারবেন আপনাদের সময় আছে 6 মাস 1 বছর 2 বছর সময় আছে কিন্তু এই যে যারা আছে অ্যাডমিশন শিক্ষার্থীরা এরা জাজ করতে পারবেন না এরা নাদান নাদান বলে না নাদান বলে না এরা একদম বাচ্চা এরা যদি ভুল ভুলভাবে ভুল জায়গায় যায় ভুল কিছু পাবে সঠিক জায়গায় সঠিক কিছু পাইলে সঠিক কিছু হয়ে যাবে এই জন্যই এদেরকে একটু ডেডিকেট করে আমি ক্লাসটা নিচ্ছি যেন এরা অ্যাটলিস্ট ভালো একটা জায়গা মানে অ্যাটলিস্ট এই প্রত্যয় ভালো একটা ব্যাকরণের জন্য বা ভালো একটা সাহিত্যের জন্য ভালো একজন মানে ভালো একটা যেন ক্লাস উপহার পায় তাদের জাজ করতে পারে যে আসলে তারা পারতো না এটা তাদের কারণ হচ্ছে তারা ভালোভাবে পায় নাই বলে পারতো না এখন পাচ্ছে বলে পারতেছে এই জায়গাটা তারা পারে এই কারণেই আমি মূলত ওদের জন্য ক্লাস নিচ্ছি কিন্তু আপনি ক্লাসটা খুব সুন্দর করে করতে পারবেন আপনার কোনো সমস্যা নাই হ্যাঁ এমডি ওমর লিখেছে সাইমুর লিখেছে আসমাউল লিখেছে রায়শা লিখেছে থ্যাংক ইউ সবার উত্তর সঠিক হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আমরা নাদান বাচ্চা হ্যাঁ তোমরা নাদান বাচ্চা প্লিজ সত্যি বলতেছি তোমরা অ্যাডমিশনের জন্য সময় পাও কয়দিন 3 মাস পাও 4 মাস পাও
চার মাসে তুমি কেমনে বুঝবা কে ভালো পড়ায় কে খারাপ পড়ায়, কোন বই ভালো কোন বই খারাপ, কোন কোচিং ভালো কোন কোচিং খারাপ, তুমি কেমনে বুঝবা? হ্যাঁ কেমনে বুঝবা? ঢাকা ঢাবিতে চান্সে যে কয়টা সিট আছে, কোটা কোনটারে কোন ইউনিট কোনটায় কত মার্কের, কোনটা পরীক্ষা হবে, কেমনে পড়তে হবে, তুমি এগুলো এখন আয়ত্ত করতে পারো না তুমি, তাতে তুমি জানো না? কিন্তু বিসিএস স্টুডেন্ট নাকি দুই বছর আমি তো সময় পাই, বুঝতে পেরেছো? এই জন্য বলতেছি ওরা হচ্ছে অনেকটা বুঝে, তোমরা বুঝো না, ঠিক আছে? আচ্ছা এবার আসো পড়ায় আসো, আমার একটা গুরুত্বপূর্ণ পড়ায় আসো, এটা আমরা শেষ করতেছি এখন আসো। তাহলে আমরা আজকের ক্লাসে কৃত পদ্ধতি চিনলাম, তদ্বিত পদ্ধতি চিনলাম, আমরা নাম প্রকৃতি চিনলাম, ক্রিয়া প্রকৃতি চিনলাম। এবার আসো আর একটা পয়েন্ট জেনে দিই, খেয়াল করে দেখবা পরীক্ষা আসে নিচের কোনটি কৃদন্ত পদ, দেখো কি আসে পরীক্ষায়, পরীক্ষা আসে নিচের কোনটি কৃদন্ত পদ, আর একটা পরীক্ষা আসে নিচের কোনটি তদ্বিতান্ত পদ, দেখো কি লিখেছি, দেখো আগে দেখো কি লিখেছি, তদ্বিতান্ত পদ মানে পদ চলে আসছে পদ। তোমরা ছোটবেলা থেকে একটা জিনিস পড়ছো, ক্লাস আটকে গেছে কেন? ক্লাস চলে? আচ্ছা ওকে ওকে ওকে, ওকে থ্যাংক ইউ। আচ্ছা পড়ায় আসি প্লিজ, পড়ায় আসি, জেনেছিলাম আমরা। ওকে ভালো লাগছে ক্লাস, থ্যাংক ইউ এস এম ফরমান, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা পড়ায় আসো প্লিজ। আচ্ছা এবার আসো কি লিখেছি, দেখো পদ, আগে দেখো নাম নাকি, নাম খেয়াল করবা, নাম হচ্ছে কৃদন্ত পদ, আটা কি বলছে তদ্বিতান্ত পদ, তার মানে কি পদ চিনতে হবে, কি চিনতে হবে, পদ চিনতে হবে। আসো পদ চিনাই দিই, খেয়াল করে দেখো আমরা ছোটোবেলা থেকে একটা সংজ্ঞা পড়েছি, সংজ্ঞাটা হচ্ছে এরকম যে বিভক্তি বা প্রত্যয় যুক্ত করলে সেটি পদ হয়ে যায়। বিভক্তিযুক্ত শব্দটা কি বলে, পদ, পড়ছো না সবাই ছোটবেলা থেকে পড়ছো না যে বিভক্তি বা প্রত্যয়যুক্ত শব্দটা কি বলে, পদ বলে, পড়ছো না? আচ্ছা আসো খেয়াল করো তো, এই চলন্তর সাথে অন্ত নামক প্রত্যয়যুক্ত ছিল না, ছিল না, ছিল, তার মানে এই চলন্তটা হচ্ছে পদ, একটা কি এটা, এটা একটা পদ। তাহলে আজকে বুঝলা যে প্রত্যয় যুক্ত হলে কিভাবে পদ হয়। এবার আসো ঢাকা যোগ আয়, ঢাকায়, এই ঢাকার সাথে আয় নামক প্রত্যয় যুক্ত ছিল না, ছিল না, ছিল, তার মানে এটাও একটা পদ। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া পদ হচ্ছে প্রকৃতিপত্যের পদ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কৃদন্ত পদ আর একটা হচ্ছে তদ্বিতান্ত পদ, তাহলে কোনটারে কৃদন্ত পদ বলে আর কোনটারে তদ্বিতান্ত পদ বলে এইটা আমরা কেমনে বুঝবো, রাইট? আচ্ছা আসেন, খুবই সহজ, দেখেন মনে রাখবেন আমি আবার বলতেছি, যেটার মূলে, যেটার মূলে হচ্ছে ক্রিয়া প্রকৃতি বা ধাতু থাকবে বা ক্রিয়ামূল যেটা হবে সেটা হবে কৃদন্ত পদ, কি হবে বলেন তো, সেটা হবে হচ্ছে কৃদন্ত পদ। আচ্ছা আমি কাছে লিখতেছি, সেটা কি বলা হয়, সেটা বলা হয় কৃদন্ত পদ। আচ্ছা আর একটা লিখে রাখেন, লিখে রাখেন, যেটার মূলটা দুইটা ভাবে পারা যায়, এটা যেটার মূলটা কাজ টাইপের না, নাম টাইপের, শব্দ টাইপের, সেটা হচ্ছে কি তদ্বিতান্ত পদ, কি বলা হয় তদ্বিতান্ত পদ। এবার আসেন বইয়ের ভাষায় বলি, বই বলতেছে যে, বই বলতেছে, বই বলতেছে যে প্রত্যয়যুক্ত শব্দটির শেষে মানে কৃত প্রত্যয়যুক্ত শব্দ বলছে কি, কৃত প্রত্যয়যুক্ত, কৃত প্রত্যয়যুক্ত প্রকৃতিকে বলে কৃদন্ত পদ, আর তদ্বিত প্রত্যয়যুক্ত প্রকৃতিকে বলে তদ্বিতান্ত পদ। তারপর মনে রাখবেন যার শেষে কৃত প্রত্যয় থাকবে সেটা হচ্ছে কৃদন্ত পদ, কৃত যোগ অন্ত মানে শেষ, আর যার শেষে তদ্বিত থাকবে, তদ্বিত থাকবে সেই পদটাকে কি বলবো আমরা, তদ্বিতান্ত পদ বলবো। তাহলে এবার তোমাদের কাছে আমি একটা কুইজ দিব, তোমরা প্রত্যেকে উত্তর করার চেষ্টা করবা, প্রত্যেকেই চেষ্টা করবা, সেটা হচ্ছে তোমরা এখানে বলবা যে এই যে কিছু না লিখেছিলাম আমি খেলনা, কি লিখেছিলাম খেলনা, তাহলে তোমরা বলো তো এই খেলনার, খেলনা খেলনা এটা কি পদ, লিখো এটা হচ্ছে কি পদ, সবাই উত্তর করো এটা কি পদ, খেলনার পদ এটা কি পদ, সবাই উত্তর করো প্লিজ, সবাই মনোযোগ দাও ক্লাসে, এটা কি পদ সবাই উত্তর করো, এটা কি পদ সবাই লিখো, সবাই লিখো এটা কি পদ, সবাই লিখো এটা কি পদ, দ্রুত লিখো দ্রুত দ্রুত, দেখি কয়জন পারে আজকে ক্লাসে। লিখেছে মাহমুদুল কৃদন্ত পদ, শুক্রয় লিখেছে কৃদন্ত পদ, থ্যাংক ইউ, ফারানা লিখেছে কৃদন্ত পদ, রুবায়া লিখেছে কৃদন্ত পদ, ধন্যবাদ তোমাদেরকে, তোমরা উত্তর করতে পেরেছো সবাই, বিপ্লব লিখেছে, কাইসার লিখেছে, তারপর রুবায়া লিখেছে, তারপর ইসমাত, ইসমতারা, হ্যাঁ ইসমত, ইসমাত, ইসমাত, নৌশিন লিখেছে কি, কৃদন্ত লিখেছে, থ্যাংক ইউ, তাপসিরুল ধন্যবাদ, তাপসিরুল লিখেছে কৃদন্ত পদ, থ্যাংক ইউ, খেলনা কেন কৃদন্ত, কারণ ভাঙলে পাওয়া যায় কি খেল, খেয়াল যোগ কি না, এই যে খেয়াল এটা কি ধাতু, তার মানে কি এটা, এটা কি পড়তে হবে, এটা তো কি হবে কৃত, এর শেষে কি আছে কৃত আছে, তাই এটা কি হবে কৃদন্ত পদ হবে, ক্লিয়ার? আচ্ছা শেষ, এবার আসো তোমাদেরকে দুটো সেন্সিটিভ জিনিস পড়াবো, সেন্সিটিভ জিনিস, আমরা কিন্তু বেসিক ক্লিয়ার করছি, কিন্তু আমরা ভাঙা ভাঙি যুদ্ধে পরে নামবো, যুদ্ধ একটু পরে হবে, আমরা আগে সৈন্য সামন্ত রেডি করতেছি, আমরা আগে সৈন্য সামন্ত রেডি করতেছি, ওয়েট করো। এখন প্রশ্ন হচ্ছে স্যার কিছু কিছু দেখবা তোমরা, দেখো ধাতু হয়, কি হয় ধাতু, এটার নাম কি, এটার নাম হচ্ছে
ধাতু চিহ্ন, রাইট? আবার এটার নাম কি? এটার নাম হচ্ছে রুট, আমরা ইংলিশে রুট বলি, হ্যাঁ, কি বলে রুট বলে যায় রুট, এটা রুট, এটা কি ধাতু চিহ্ন? মনে রাখবা ধাতু চিহ্ন হচ্ছে কেবল যাবে, বাঁকাবে না, কেবল যাবে, এটা হচ্ছে কি ধাতু চিহ্ন। এখন দেখো এই চলটা, চলটা কি কাজ? কাজ লিখে রাখো, খাতায় লিখে রাখো, খাতায় লিখে রাখো, যেটার মূলটা ধাতু হবে, মূল ধাতু লিখে রাখো, ধাতুর সামনে ধাতু চিহ্ন হয়, লিখো সবাই লিখো, ধাতুর সামনে ধাতু চিহ্ন হয়, সবাই লিখো, ধাতুর সামনে ধাতু চিহ্ন হয়। তাহলে মনে রাখবা যেটা তারা কাজ বোঝাচ্ছে তার আগে কী হবে? ধাতু চিহ্ন হবে, এবং যেটা তারা কাজ বোঝাচ্ছে না, মানে নাম প্রভৃতি বা হচ্ছে শব্দমূল, তার আগে ধাতু চিহ্ন হবে না। তাহলে সবাই লিখো, কাজের আগে ধাতু হয়, সবাই লিখো, কাজের আগে ধাতু হয়, মানে ধাতুর আগে ধাতু হয়, কিন্তু কিন্তু ধাতুর লিখে রাখো, ধাতুর আগে কী হয়? ধাতু হয়, কিন্তু যেটা হচ্ছে শব্দমূল, প্রাতিপদিক কিংবা নাম প্রকৃতি বা কাজ না, তার আগে ধাতু চিহ্ন হয় না। আশা করি বুঝতে পারে, ধাতুর প্রয়োগ বুঝতে পেরেছ। এবার আসো, খেয়াল করে দেখবা যে যার সাথে ধাতু যুক্ত থাকে তার সাথে দেখবা কখনো কখনো একটা হসন্ত আসে, কখনো কখনো একটা হসন্ত নাই। এই পয়েন্টটা ক্লিয়ার করে দিই। যেমন দেখো আমি লিখেছি খেলনা, কী লিখেছি? আমি লিখেছি খেলনা, যা বাংলা কী হবে? বাংলা হবে খেয়াল যোগ হচ্ছে না, রাইট? কাজ ধাতু দিলাম। আবার লিখলাম শ্রবণ, কী লিখেছি দেখো তো? লিখেছি হচ্ছে শ্রবণ, বাংলা কী হবে? বাংলা হবে হচ্ছে শ্রু যোগ হচ্ছে অন বা অনট, অন বা অনট। এখন দেখো খেয়াল করে যে কখনো কখনো দেখবা যে এরকম হসন্ত হয়, আবার কখনো কখনো হসন্ত হয় না। তাহলে লিখবা ধাতুযুক্ত ধাতুর সাথে কখন হসন্ত হবে, কখন হসন্ত হবে না, এই পয়েন্টটা শিখে নাও। তোমরা অনেকে মুখস্থ করো, মুখস্থ করা লাগবে না, আমার কাছে ট্রিক্স আছে, এক ট্রিক্সে আজীবন পার, ঠিক আছে? কষ্ট করে বলা লাগবে না, লিখো সবাই লিখো, মোবাইল আটকে যাচ্ছে কেন রে? আচ্ছা সবাই লিখো, আমি আবার বলতেছি সবাই লিখো যে কখন কোনটা হবে। তাহলে লিখে রাখো, সবাই লিখে রাখো, লিখো ধাতুযুক্ত, লিখো ধাতুযুক্ত, সবাই এখানে লিখো, লিখো ধাতুযুক্ত ধাতুর সাথে, মানে এই যে ক্রিয়ামূল, ক্রিয়ামূল লিখো, সবাই লিখো, সূত্র লিখো, সবাই লিখো ক্রিয়ামূলের, লিখো সবাই লিখো, লাইভ কাটকে গেছে, এখানে চেক করো, এখানে চলতেছে, আচ্ছা ধাতুর আগে, ওকে সবাই লিখেন, সবাই লিখেন, আচ্ছা সবাই লিখেন ক্রিয়ামূল, কী লিখেছি? এটা ক্লোজ করে দাও, এটা ক্লোজ করে দাও, এটা নেট না অনেক ইয়া সমস্যা হতো, এটা ক্লোজ, একদম ক্লোজ, ভিতর থেকে গিয়া একদম ক্রস, ওকে আচ্ছা ক্রিয়ামূল সবাই লিখেন, সবাই লিখেন যে ক্রিয়ামূলের শেষ বর্ণ, শেষ বর্ণে কোনো কার না থাকলে, কোনো কার না থাকলে, সবাই লিখেন কোনো কার না থাকলে হসন্ত চিহ্ন হবে, হসন্ত চিহ্ন হবে, সবাই লিখেন হসন্ত চিহ্ন হবে। তাহলে কী বলেছি? বলেছি ক্রিয়ামূলের, মানে কি যেটা ক্রিয়ামূল ধাতু, তাহলে ক্রিয়ামূলের শেষ বর্ণ বলছি, কী বর্ণ বলছি? শেষ বর্ণে যদি কোনো কার না থাকে তাহলে হসন্ত চিহ্ন হবে, আর কার থাকলে হসন্ত চিহ্ন হবে না। কী বলেছি? হসন্ত চিহ্ন হবে না। আসো সলভ করে দিচ্ছি তোমাদেরকে, সেটা খেয়াল করে দেখো, এই দেখো খেলনা, কী লিখেছিলাম দেখো তো? লিখেছিলাম হচ্ছে খেলনা। তাহলে এই খেলনা বাংলা কী হবে দেখো? খেলনা বাংলা হচ্ছে খেয়াল যোগ হচ্ছে না, রাইট? খেয়াল যোগ হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে এই খেলে হসন্ত হবে না হবে না, হবে না হবে না, হসন্ত দেখো নিয়ম কী বলছি? যে ক্রিয়ামূলের শেষ বর্ণে কোনো কার না থাকলে, এখানে শেষ বর্ণ কী আছে? ল আছে, লয়ের সাথে কোনো কার আছে? কোনো কার নাই, তার মানে এর নিচেটা হসন্ত হবে, এই দিলাম হসন্ত শেষ। এখন আসো আমি লিখেছি কি? শ্রবণ, কী লিখেছি? আমি লিখেছি শ্রবণ, শ্রবণ বাংলা কী পাওয়া যায়? শ্রবণ বাংলা পাওয়া যায় শ্রু, শ্রু যোগ হচ্ছে অন বা অনট পাওয়া যায়। এখন খেয়াল করে দেখো এই শ্রু, এই শ্রুয়ের বর্ণ কী আছে? তালব্য আছে, রফলা আছে, রস্ব আছে, এ দেখো কার আছে? রস্ব আছে, রস্ব। তাহলে এখানে হসন্ত হবে না, এখানে হসন্ত হবে না। তাহলে আমি আবার বলতেছি ক্রিয়ামূলের সাথে, মনে রাখবা ক্রিয়ামূলের সাথে, ক্রিয়ামূলের সাথে যদি শেষ বর্ণ কোনো কার না থাকে তাহলে হসন্ত হবে। তাহলে এবার আসো আমি লিখেছি কারক, পরীক্ষা দিয়েছে কি? কারক দিয়েছে। তা তুমি ভাঙতেছো সুন্দর করে, ভাঙতেছো ক্রি যোগ হচ্ছে নক, কারক বা অক। এখন তুমি বলো এই যে ক্রি, এখানে কি হসন্ত হবে না হবে না? জাস্ট হ্যাঁ বা না লিখো, হসন্ত হবে না হবে না, সবাই লিখো প্লিজ, হসন্ত হবে না হবে না, সবাই লিখো, সবাই লিখো হসন্ত হবে না হবে না, সবাই লিখো, দ্রুত লিখো, হসন্ত হবে না হবে না। এই যে কারক লিখেছে, কারকের ক্রি, এই ক্রিয়ের নিচে হসন্ত হবে না হবে না, সবাই লিখো। শামসুন নাহার লিখেছে হবে না, নিহাত লিখেছে হবে, এই কেন হবে? আকসাদুল রব লিখেছে হবে না, আব্দুল আল বসার ভাই লিখেছে কি না, ফারিয়াদুল রব লিখেছে না, আচ্ছা দ্রুত আনসার করো সবাই, ওই ঝিমাইতেছো নাকি সবাই? নাজবুল হুদা লিখেছে কি হবে না, শামসুন নাহার লিখেছে হবে না, আবার লিখতেছে সে খুশির ঠেলায়, সোনিয়া লিখেছে কি হবে, এই হবে কেন? আফরিন মোরশেদ লিখেছে না, নুসরাত লিখেছে কি হবে না, আচ্ছা আব্দুল্লাহ নোমান লিখেছে কি হবে, ওকে সবাই লিখো,
আচ্ছা তারপর লিখেছে ক্লাসে আছো, হ্যাঁ এইসব মেনশন করেছে। ওকে দেখো শোনো, যারা বলছো হবে এখানে কি আছে দেখো তো, এখানে আছে ক্রি, কি আছে ক্রি, এই যে কয়রিকারের রি, এটা এটা মানে কি, এর মানে কি রি না, রি এর সংক্ষিপ্ত কি রিকার না, তারপরে কি কার আছে এখানে, কি আছে কার আছে, তা কার আছে বলে কি হবে এখানে হসন্ত হবে না। আচ্ছা যেমন ধরো আমি লিখলাম কি দর্শন, কি লিখেছি বলো তো, আমি লিখেছি দর্শন, বাংলা কি হবে, বাংলা হবে দৃশ, দৃশ যোগ হচ্ছে অন বা অনট। এখন তোমরা বলো এই দৃশ্যে এই তালবসার নিচে হসন্ত হবে না হবে না, হসন্ত হবে না হবে না, দ্রুত লিখো হসন্ত হবে না হবে না, এই ক্লাসে মনোযোগ দাও সবাই, হসন্ত হবে না হবে না, এখানে হসন্ত হবে 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 নাকি হবে না, দ্রুত লিখো, এখানে হবে হসন্ত হবে না, কেন হবে না, বিকজ এই তালবস্য ধাতুর বর্ণ, দেখো কি বলেছি ক্রিয়ামূল, ক্রিয়ামূল কাজ বোঝাচ্ছে ক্রিয়ামূল, এই ক্রিয়ামূল কি শেষ বর্ণ, কোন বর্ণ, শেষ বর্ণ, শেষ বর্ণের সাথে যদি কোনো কার না থাকে, এই দেখো শেষ বর্ণ তালবস্য একা আছে, এই কার ওকার রসকার দীর্ঘকার কোনো কার নাই, তার মানে কি একটা হসন্ত হবে, এই হচ্ছে হসন্ত, বুঝছো। আচ্ছা তাহলে এইটা কনসেপ্ট ক্লিয়ার। আর একটা মনে রাখবা এই যে নাম মূল, হ্যাঁ নাম মূল বা শব্দমূল কিংবা নাম প্রকৃতি, এইগুলোর সাথে কখনোই কার হয় না, এইগুলোর সাথে কখনোই হসন্ত সরি হসন্ত হয় না, এইগুলোর সাথে কখনো হসন্ত হয় না, হসন্ত হয় এই জায়গাতে কিংবা হয় না এই জায়গাতে, হসন্তের কনসেপ্টটা এই জায়গায় প্রযোজ্য, এই জায়গায় হসন্তের কনসেপ্ট প্রযোজ্য না, হসন্ত এখানে হয় না, ঢালা হসন্ত এখানে হয় না। ওকে তাহলে এবার বলো আমরা যে বেসিক পার্ট পড়তেছি এই বেসিক পার্ট তোমরা সবাই বুঝতে পেরেছো পারো নয়, সবাই আমার বলো আমি এটা শেষ করতেছি, এবার আমাদের ভাঙা ভাঙি মূল যে নিয়ম, আমরা একটা প্যাটার্ন এই যে তিনটা বলেছে তিনটা পড়াবো, এই তিনটার মধ্যে কিন্তু আমরা একটা অংশ ক্লোজ করলাম, এবার সবাই আমারে বলো, সবাই বলো এই বিষয়টা বুঝতে পারছো না পারছো না, সবাই লিখো দ্রুত লিখো, সবাই দ্রুত লিখো, বুঝতে পারছো না পারছো না, সবাই আমারে লিখো দ্রুত লিখো দ্রুত লিখো, ক্লাসের পড়া বোঝা যায়, হ্যাঁ 742 জন কেন, 742 জন কেন, স্টুডেন্ট আরও হওয়ার কথা, ক্লাস তো আরও হওয়ার কথা, প্রত্যয় আপনাদের কাঙ্ক্ষিত টপিকস, তাহলে আপনাদেরকে উচিত না একটু শেয়ার টেয়ার দেওয়া, শেয়ার দেন সবাই একটু শেয়ার দেন, সবাই একটু শেয়ার দেন কষ্ট করে, আরেকবার শেয়ার দেন, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করেন কষ্ট করে, ঠিক আছে। আজকে অস্থির ক্লাস হবে, একটা এই ক্লাসের নাম কি, এই ক্লাসের নাম হচ্ছে আগুন ক্লাস, ঠিক আছে, তোমরা অনেক সময় আগুন বলো, আচ্ছা আমি বললাম, লিখো সবাই লিখো। আচ্ছা এবার আসো পড়ায় আসো, এবার একটা ক্লোজ করলাম, ঠিক আছে একটা ক্লোজ করলাম, দ্বিতীয় পার্ট খেয়াল করে দেখো, সবাই হেডিং দাও ক্রিয়া প্রকৃতির নির্ণয়, হেডিং দাও ক্রিয়া প্রকৃতি নির্ণয়, ক্রিয়া প্রকৃতি মানে কি কাজটা, ধাতু লিখে রাখা ধাতু, ধাতু নির্ণয়, তোমাদেরকে একটা ম্যাজিক দেখাই, ম্যাজিক বলতে মিন করছি আমি একটু চমক দেখাই, চমকটা হচ্ছে এরকম খেয়াল করে দেখবা, তোমরা একটু সময় মনোযোগ দাও, আমি ধরো লিখেছি উক্তি, মনোযোগ দাও প্লিজ, আমি লিখেছি উক্তি কিংবা ধরো আমি লিখেছি উক্ত, তুমি খেয়াল করে দেখবা যারা একটু মোটামুটি বুঝো তারা খেয়াল করে দেখবা, এই যে উক্তি আর একটা হচ্ছে উক্ত, এই উক্তি ভাঙলে দেখবা হয় কি মূলটা বচ হয়, বচ যোগ হচ্ছে তি হয়, কি হয় বচ যোগ তি, আবার উক্ত দেখবা এই উক্ত ভাঙলে কি হয় বচ যোগ হচ্ছে ত হয়, ত বলতে এটা এটা কিন্তু কয়ে ত হয় পুরনো রূপ, মোড়াক বা পুরনো রূপ কয়ে ত, আর নতুন রূপ কি, এটা দেখো মোড়াক বা এই যে এরকম এটা পুরনো রূপ, এটা নতুন রূপ, ঠিক আছে সরি এটা এই দুটো হচ্ছে পূর্ণ রূপ আর এগুলো নতুন রূপ, তার মানে আগে কিন্তু তি কে কয় তরের সঙ্গে তি লিখত আর তকে লিখত কি কয় ত লিখত, তো এটা পূর্ণ রূপ আর এটা কি নতুন রূপ, যাই হোক একটা জানলি হবে। এখন প্রশ্ন হচ্ছে কথা হচ্ছে এখানে দেখো ভাই, এখানে আছে কি আছে বক হয়েছে কি সরি আছে কি উক, আছে কি উক আছে হয়েছে কি বচ, কি হয়েছে বচ হয়েছে, এখন প্রশ্ন হচ্ছে স্যার ছিল রস্যু হয়ে গেল ব কেন, স্যার ছিল রস্যু হয়ে গেল ব এর কারণটা কি, আমরা এখন পড়বো হচ্ছে সম্প্রসারণ, সবাই লিখো সবাই লিখো সম্প্রসারণ, সবাই লিখো সম্প্রসারণ, লিখো সম্প্রসারণ পড়বো, সম্প্রসারণ জিনিসটা অ্যাকচুয়ালি কী, আজকে একদম খুঁটে খুঁটে পড়বো ব্যাকরণটার, একদম ব্যাকরণ খুঁটে খুঁটে পড়বো, টেকনিক্যালি পড়বো, আমার ক্লাস শেষ পর্যন্ত যে থাকবা আমি কথা দিচ্ছি তুমি প্রত্যয় প্রচুর ভালো পারবা, তুমি চিন্তা করতে পারবা না যে কতটা ভালো পারবা, তুমি জাস্ট ওয়েট করো, আমরা এখন সৈন্য তৈরি করতেছি, আমার যুদ্ধে নামার জন্য সৈন্য গুছাচ্ছি, সৈন্য সৈন্য বুঝো, ভাঙাভাঙি করার জন্য আমার সৈন্য গুছাচ্ছি, এই বেসিক কনসেপ্টগুলো তোমরা জানতে হবে আগে, তারপরে গিয়ে কি ঠাস ঠুস করে একদম মার দেব ভেঙে যাবে একদম মুখে মুখে ঠোঁটে আগে চলে আসবো, ঠিক আছে ওয়েট করো। সম্প্রসারণ খেয়াল করে দেখো, এই যে রস্যু হয়ে গেল ব, কি বলেছি এই যে রস্যু হয়ে গেছে ব এটাকে বলা হয় সম্প্রসারণ, কি বলা হয় সম্প্রসারণ, আবার দেখো আরে আরও কিছু ধরনের লিখছে দেখো, আমি লিখেছি ইষ্টি, আমি লিখেছি ইষ্টি, কি লিখেছি আমি লিখেছি ইষ্টি, ইষ্টি ভাঙলে দেখবা খেয়াল করে হয়ে যায় কি দেখো, ইষ্টি ভাঙলে হয়ে যায় জজ,
জজ যোগ হচ্ছে তি, কি বলেছি? ইস্টিমেল দে জজ। এখন প্রশ্ন যে স্যার ছিল রস্যুই, আপনি এখানে জ পালন কোথেকে? জ পালন কোথেকে? জ ছিল কি? ছিল হচ্ছে রস্যুই, আপনি এখানে জ পালন কোথেকে? এখানে আপনি জ পালন কোথেকে? এটাকে বলা হয় সম্প্রসারণ। আগে আগে শিখো, আমি পরে ট্রিক্স বলতেছি, আগে জাস্ট লিখে রাখো ট্রিক্স, আগে বেসিকটা শিখো। পরীক্ষা বলবে, পরীক্ষা বলতে পারে যে ইষ্টি থেকে জজ যোগতি, এখানে রস্যুই থেকে জয়ের যে পরিবর্তন, এটিকে কি বলা হয়? তুই বলবা জানি না, আজকে থেকে পারবা, এটাকে সম্প্রসারণের নিয়ম বলা হয়। কি বলা হয়? সম্প্রসারণ বলা, কি বলা হয়? সম্প্রসারণ বলা হয়। জাস্ট জেনে রাখো, আঁকবে না, পরীক্ষা ভাবে আসে না। আচ্ছা, পরীক্ষা বলেছে উক্তি থেকে বস যোগতি, এখানে রস্যের যে পরিবর্তন হয়েছে, রস্যের পরিবর্তনকে কি বলে? তুই বলবো হচ্ছে উক্তি সম্প্রসারণ বলে। কি বলে? সম্প্রসারণ বলে। আর একটা নিয়ম আছে, মনে রাখবা, আর একটা ছোট নিয়ম আছে। ধরো আমি আমি লিখছি, এখানে লিখছি, দেখো আমি ধরো লিখলাম গ্রহীত। কি লিখেছি? গ্রহীত। বাংলা কি হবে? বাংলা হবে, দেখো গ্রহীত বাংলা হবে হচ্ছে গৃহ যোগ হচ্ছে, সরি গৃহীত। বাংলা কি দেখো লিখেছে কি? গৃহীত। বাংলা হবে দেখবা গ্রহ যোগ হচ্ছে ত। এখন প্রশ্ন হচ্ছে স্যার এখানে ছিল হচ্ছে রি আর করলেন রফালা, ছিল কি? ছিল হচ্ছে রি, ছিল কি? রি, রি আর করলেন কি? রফালা করলেন। এটারে কি বলে? মনে রাখবা এটারও বলে সম্প্রসারণ। তিনটা নিয়ম মাত্র, সম্প্রসারণ নিয়ম কয়টা? তিনটা, রস্য থাকলে ব, রস্য থাকলে জ, আর একটা মনে রাখবা কষ্ট করে, সেটা হচ্ছে কি? এই যে রি, 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 এই রি থাকলে হবে হচ্ছে, লিখে রাখেন রফালা, মানে র হবে, ঠিক আছে? এ হচ্ছে রফালা, আমি লিখে দিচ্ছি এখানে, রফালা হয়, ঠিক আছে? এটাকে বলে সম্প্রসারণ। তাহলে আজকে যদি পরীক্ষা বলা যায়, এই যে তোমাদের পরীক্ষা হবে, মনে করো যারা হচ্ছে ইউসিসি স্টুডেন্ট যারা আছো, অ্যাডমিশন যারা স্টুডেন্ট আছো, বা বিসিএস যারা স্টুডেন্ট আছেন, মনে রাখবেন কোশ্চেন কিন্তু ঘুরাই আসতেছে, এখন কোশ্চেন কিন্তু সহজ হচ্ছে না, একটু অন্যদিকে যাচ্ছে, অন্যদিকে ঘুরে যাচ্ছে কোশ্চেনগুলো। তাহলে এই ধরনের উত্তরগুলো কিন্তু আপনি কোথাও পাবেন না, সিএসসি বলতেছি, বাজারে গাইড বইয়ে পাবেন না। জাস্ট কেয়ারফুলি দেখেন, রস্য থাকলে কি? ব সম্প্রসারণ, রস্য থাকলে কি? জ সম্প্রসারণ, রি থাকলে র, কোন নিয়ম? সম্প্রসারণ নিয়ম। জাস্ট জেনে রাখেন। এবার আসেন, মূল খেলা শুরু হবে এখন। মূল খেলা কি মনোযোগ দেন, মূল খেলা কি? এই যে খেয়াল করে দেখেন, কিছুক্ষণ আগে দেখেন, এই যে আমরা লিখলাম উক্তি থেকে, লিখলাম কি? উক্তি থেকে লিখলাম হচ্ছে বচ। আচ্ছা দেখেন, ধরেন আমি কিছু লিখতেছি, দেখেন মনোযোগ দেন, আমি বচন লিখলাম, আমি ধরেন লিখলাম বচনীয়, ধরেন আমি লিখলাম বক্তা, কি লিখেছি? আমি লিখেছি বক্তা, আমি ধরেন লিখলাম হচ্ছে বক্তব্য, আমি লিখেছি হচ্ছে ধরেন বক্তা বক্তব্য, আমি ধরেন লিখেছি হচ্ছে এই কি বলে বাক্য লিখেছি, ধরেন বাক্য, আবার লিখলাম হচ্ছে ধরেন যে আরও আছে, আমি লিখলাম হচ্ছে উক্ত, আবার লিখলাম কি? উক্তি। এখন আপনাদের এখানে দেখবেন এই শব্দগুলোর মূল কি হবে, আমাদের প্রবলেম হচ্ছে স্যার মূল নির্ণয় করতে পারি না। এই মূলটা কিভাবে নির্ণয় করতে পারবেন আজকে আমি শিখিয়ে দিচ্ছি, জাস্ট মনোযোগ দিবেন আর নোট করবেন প্লিজ, প্রত্যেকেই নোট করবে, আজকে নোট করবা, কার নোট কত সুন্দর হয় আমি দেখবো আজকে। ওকে, তাহলে দেখবা বচন বচনীয়, বচন বচনীয়, বক্তা বক্তব্য, বাক্য, উক্ত উক্তি, এই শব্দগুলো যদি কখনো প্রকৃতি প্রত্যয়ের জন্য চাই, তাহলে মনে রাখবা প্রকৃতি হিসাবে, কি হিসাবে? প্রকৃতি হিসাবে এটার মূলটা হয় কি? বচ। কি হয় মূলটা? মূলটা হয় বচ। এখন তোমরা এখন প্রশ্ন হচ্ছে স্যার এটা বচ কেন হচ্ছে, কেন হচ্ছে? একটু আমার ব্যাখ্যা দিই, আমার ওই আমার, আমি তো আবার খুদে ব্যাকরণবিদ, খুদে বুঝছো, মানে ব্যাকরণ ব্যাকরণ ভাব, ব্যাকরণবিদ ভাব। আচ্ছা যাই হোক, মজা করতেছি। তো এখন আসো, এই বচ খেয়াল করে দেখো, আমাদের অনেক সময় স্টুডেন্টরা প্রশ্ন করে স্যার বচন বচনীয়, বক্তা বক্তব্য, বাক্য, এগুলোর জন্য বচ হইছে, একটু মিলমিল ভাব আছে, ভালো লাগে, মিলমিল ভাব আছে, কিন্তু স্যার এই উক্ত এবং এই উক্তি কেমনে বচ হয়? যদি আমি নিয়ম দেখিয়েছি সম্প্রসারণ, তারপর প্রশ্ন হচ্ছে কীভাবে এটা বচ হয়, রাইট? কীভাবে বচ হয়? সহজ কথা মনে রাখতেছি, মনে রাখবা প্লিজ অ্যান্ড প্লিজ, এটা অন্য কোনো স্যার আমার মনে হয় পাবা না এভাবে। আমি গ্রুপে ক্লাস নিয়েছি, হয়তো তারপর থেকে পাবা অনেকের কাছে, বাট এইটা ক্রিয়েট করছি, মানে এটা হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বই আছে, সে বইয়ের শেষের দিকে ছিল এরকম সিস্টেম, বাট পরে আমি এটা আমার ভাষায় রূপান্তর করেছি। খেয়াল করে দেখো, মনে রাখবা এই বচন বচনীয়, বক্তা বক্তব্য, বাক্য, উক্ত উক্তি, কথাটা শোনো কি বলেছি, বলেছি বচন বচনীয়, বক্তা বক্তব্য, বাচ্য, সরি বাক্য, ও বাচ্য হয়, লিখে রাখো বাচ্য হয়, আর একটা লিখে রাখো, আর একটা লিখে রাখো বাচ্য হয়, এখানে লিখো আর একটা লিখে রাখো বাচ্য, তাহলে বাচ্য বাক্য উক্ত উক্তি। খেয়াল করো তো এই শব্দগুলো কি সংক্রান্ত, কি মিনিং দেয়, অর্থটা কি হতে পারে? দেখো এই যে বচন, এই যে বচনীয়, এই যে বক্তা, এই যে বক্তব্য, এই যে বাচ্য, এই যে উক্ত, এই যে উক্তি, এগুলো সবগুলো হচ্ছে কথা বলা সংক্রান্ত। কি বলেছি? কথা বলা সংক্রান্ত। তাই মূলটা কি হয়েছে? বচ। তাহলে ব্রাকেটে লিখে রাখো কথা বলা সংক্রান্ত। তাহলে মনে রাখবা কথা বলা সংক্রান্ত শব্দ যদি হয়, মানে বচন বচনীয়, বাচ্য, বক্তা বক্তব্য, উক্ত উক্তি, তাহলে সেটা মূল কী হবে? মূল হবে বচ। এবার আসো দর্শন, দর্শনীয়,
লিখো দুই নম্বর লিখো সবাই লিখো দুই নম্বর লিখো সবাই লিখো দর্শন কি বলেছি সবাই লিখো দ্রুত দ্রুত লিখবা আমি লিখেছি কি দর্শন এবার লিখলাম কি দর্শনীয় কি লিখেছি দর্শনীয় এবার লিখো দর্শন দর্শনীয় তারপর লিখো কি দ্রষ্টব্য তারপর লিখবা হচ্ছে দৃষ্টি কি লিখবা দৃষ্টি তারপর লিখো দৃষ্টান্ত সবাই লিখো দৃষ্টান্ত তারপর লিখো হচ্ছে দৃশ্যমান সবাই লিখো দৃশ্যমান তারপর লিখবা তারপর আরো লিখো তারপর লিখো কি দৃশ্য আরো আছে যেমন হচ্ছে দৃষ্টি দৃষ্ট লিখো খেয়াল করে দেখবা এগুলো প্রত্যেকটাই আবার বলতেছি এই যে দর্শন দর্শনীয় দ্রষ্টব্য দৃষ্টি দৃষ্টান্ত দৃশ্যমান তারপর হচ্ছে দৃশ্য দৃষ্ট প্রত্যেকটা শব্দ হচ্ছে চোখে দেখা সংক্রান্ত চোখে দেখা সংক্রান্ত চোখে দেখা চোখে দেখা তাহলে যে শব্দগুলো চোখে দেখা সংক্রান্ত হবে সেগুলোর মূল কী হবে সেগুলোর মূল হবে হচ্ছে মনে রাখবা দৃশ হবে মূল কী হবে মূল হচ্ছে দৃশ হবে লিখে রাখো মূল কী হবে মূল হবে দৃশ তাহলে এখন থেকে তুমি অটোমেটিক্যালি পারবা আমরা কিন্তু সৈন্য রেডি করতেছি আমি আবার বলতেছি প্রকৃতিপত্যায় যে যুদ্ধ আছে এই যুদ্ধ ভালো করার জন্য আমরা সৈন্য স্ট্রং করছি সৈন্য যেভাবে সাজাবো সৈন্য যেভাবে যেখানে রাখবো এখানে স্ট্রং জন্য রাখবো এমনি আমরা যুদ্ধে জয়লাভ করবো এই আমরা কিন্তু এখন সৈন্য সাজাচ্ছি তাহলে একটা একটা যোগ দিব দেখো দ্বিতীয় স্টেপ পড়তেছি তাহলে মনে রাখবা দর্শন দর্শনীয় দ্রষ্টব্য দৃষ্টি দৃষ্টান্ত দৃশ্যমান দৃশ্য তারপর হচ্ছে দৃষ্টি সবগুলো হচ্ছে কি দেখা সংক্রান্ত এবার আসো পড়া এবার আসো আমি তিন নম্বরে লিখলাম করা সংক্রান্ত মানে কাজ করা যেমন লিখলাম আমি কর্ম লিখলাম অ্যান্ড কর্ম কীভাবে কাজ হয় বলতেছি একটু পরে সবাই লিখো করণ আচ্ছা আমি উপরে লিখো সব উপরে লিখো উপরে লিখো নিজের জায়গা নাই সব উপরে লিখো উপরে লিখো ছয় হেডিং দিয়ে লিখো তোমরা হেডিং দিয়েছো উপরে লিখো করা সংক্রান্ত সমান কি সবাই লিখো করা সংক্রান্ত সমান কি সবাই হেডিং দাও লিখো করা সংক্রান্ত তিন নম্বর লিখো সবাই লিখো করা সংক্রান্ত আমি যেমন লিখতেছি দেখো করা সংক্রান্ত সমান কি সমান হচ্ছে ক্রি হবে এবার আসো কোন কোন শব্দ হবে খেয়াল করে দেখো আমি লিখেছি কি করণ লিখেছি কি করণীয় লিখেছে কি কারক কি লিখেছি কারক লিখেছে কি কার্য লিখেছে কি কর্ম লিখেছে কি লিখেছি হচ্ছে কি বলে ক্রি যে দেখো কৃতি যে কৃতি লিখে রাখো কৃতি তাহলে এগুলোর মূল কি হবে এগুলোর মূল হচ্ছে ক্রি হবে তাহলে লিখে রাখো করণ করণীয় কারক কার্য কর্ম কার্য আছে দাও কার্য আছে কৃতি আছে তাহলে বড় রাখবা এইগুলো সবগুলো কি হবে সবগুলো মূল হবে ক্রি হবে মূল কি হবে ক্রি হবে চার নম্বর লিখে রাখো কানে শোনা শ্রবণ শ্রবণ লিখে রাখো কানে শোনা লিখে রাখো কানে শোনা সংক্রান্ত কানে শোনা সংক্রান্ত সবাই লিখো কানে শোনা সংক্রান্ত সমান লিখবা হচ্ছে লিখবা শ্রু সবাই লিখো শ্রু লিখবা কী লিখবা লিখো শ্রু লিখো যেমন যেমন শ্রবণ আমরা কানে শুনি শ্রবণ আমি বললাম কি শ্রবণীয় কি বলেছি শ্রবণীয় এবার লিখো শ্রাব্য লিখো শ্রাব্য সবাই লিখো শ্রাব্য লিখো তারপর লিখো কি শ্রুত সবাই লিখো শ্রুত তারপর লিখো তারপর সবাই লিখবা শ্রুতি সবাই লিখো শ্রুত শ্রুতি আমি আবার বলতেছি মনোযোগ দাও কি বলেছি কানে শোনা সংক্রান্ত হলে কী হবে শ্রু যেমন শ্রবণ শ্রবণীয় শ্রাব্য শ্রুত শ্রুতি শ্রোতা আছে আরেকটা আছে লিখে নাও শ্রোতা লিখে রাখো শ্রোতা তাহলে এটা মূল বাংলা কী হবে মূল বাংলা হচ্ছে কি মূল বাংলা হবে হচ্ছে মূল বাংলা হবে শ্রু অটোমেটিক কী হবে অটোমেটিক শ্রু হবে তাহলে সবাইকে লিখতেছো কে লিখতেছো সবাই লিখতেছো সবাইকে লিখতেছো সবাই লিখো প্লিজ না স্যার নামাজ গেছিলাম তাই বিশ মিনিট পাইনি দয়া করে ক্লাসটা রাখবেন নামাজে যখন গিয়েছিলেন নামাজের কারণে যখন বিশ মিনিট দেরি করছেন জানেন ক্লাস রাখবো কথা দিলাম ওকে তাই বলে চলে যাবেন না সবাই ক্লাস করেন লাইভ ক্লাস অন্যরকম হয় আচ্ছা এবার লিখেন সব পাঁচ নম্বর লিখেন পড়াশোনা সংক্রান্ত কী বলেছি পড়াশোনা সবাই লিখেন পাঁচ নম্বর লিখেন পড়াশোনা সংক্রান্ত ঠিক আছে আমি আর সংক্রান্ত লিখতেছি না লিখেন পট কী লিখবেন পট লিখবেন এবার লিখেন পাঠ্য পাঠ্য পাঠক তারপর লিখো পঠন তারপর লিখো পঠনীয় তারপর লিখবো হচ্ছে পাঠ্য পাঠক পঠন পঠনীয় পঠিতব্য লিখো সবাই লিখো পঠিতব্য কী বলেছি পঠিতব্য তাহলে এই শব্দগুলোর মূল অটোমেটিক কোনো কথা হবে না অটোমেটিক কী হবে পট হবে তাহলে এবার আসো আরও দেখাচ্ছি পূজা করা সংক্রান্ত কী বলেছি পূজা করা সংক্রান্ত মূল কী হবে পূজ যেমন পূজন পূজনীয় পূজিত পূজিতব্য পূজক পূজারী অটোমেটিক কী হবে অটোমেটিক পূজ হবে বুঝছো আচ্ছা যেমন আমি বললাম যে হচ্ছে চলা সংক্রান্ত কী বলেছি চলা সংক্রান্ত চলন চলনীয় চলা তারপর হচ্ছে চলিতব্য চলিষ্ণু চলিষ্ণু ঠিক আছে তারপর হচ্ছে চলন্ত হ্যাঁ এই শব্দগুলো অটোমেটিক কী হবে মূল কী হবে মূল হবে চল মূল কী হবে মূল হবে চল আরও আছে এরকম যেমন আমরা সৃষ্টি সংক্রান্ত কী বলেছি সৃষ্টি যেমন ধরো বললাম সৃষ্টি সংক্রান্ত তাহলে কী হবে সৃজ কী হবে সৃজ যেমন কি সৃষ্টি স্রষ্টা স্রষ্টব্য বা হচ্ছে কী বলে সৃজনশীল এটাও কিন্তু হয় সৃজন সৃজন মানে কি সৃজন তৈরি করা তার মানে এটাও কি সৃষ্টি সংক্রান্ত সৃজ হবে ওকে এবার আরও আছে স্মরণ করা এই যে আমরা স্মরণ করি
কোন কিছু একটা স্মৃতি স্মরণ করি, তাহলে এই মনোরোগ বা স্মরণ করা সংক্রান্ত হলে কি হবে? শ্রী স্পেলিংটা দেখে নাও, স্পেলিং হচ্ছে দন্ত শয়ে ময় রিকার, দেখে নাও দন্ত শয়ে ময় রিকার, এই যে শ্রী এটা ভাঙলে কি হবে, সরি এটা কি হবে দেখো, শ্রী হবে, মূলটা কি হবে, শ্রী হবে। যেমন আমি বললাম স্মরণ স্মরণীয় স্মৃতি স্মারক, স্মরণ স্মরণীয় স্মারক স্মৃতি, এগুলো মূল কী হবে, এগুলো মূল হচ্ছে শ্রী হবে। তাহলে এইভাবে আমরা প্রচুর ভাঙতে পারবো আশা করছি। আমি আর এখানে দেখাচ্ছি না, আমার বই আছে, আলোক বই আছে, বা কিংবদন্তি বই, যারা অ্যাডমিশন তারা কিংবদন্তি, যারা বিশেষ তারা আলোক বই দেখবেন। এরকম আমি 27টা দিয়েছি, কোটা দিচ্ছি 27টা দিয়েছি, তাহলে ওখান থেকে আপনারা একটা নোট করে নেবেন, ঠিক আছে। আমার মূল পড়ায় চলে যাচ্ছে, আমরা সবাই মূল পড়ায় যাই, মূল পড়ায় যাই। এবার আসেন ক্রিয়া প্রকৃতি নির্ণয় করা শিখলাম, এবার চলে আসেন, এবার চলে আসুন, সবাই চলে আসেন, হেডিং দেন, আমরা দ্বিতীয় পাঠে ঢুকবো। এখন তৃতীয় পাঠের মধ্যে আমরা এখন ঢুকবো কোথায়, দ্বিতীয় পাঠ। এবার আসেন সবাই হেডিং দেন, হেডিং দেন, লিখেন সবাই, লিখেন সবাই, লিখেন তদ্ধিত প্রত্যয় নির্ণয়, সবাই লিখেন, সবাই লিখেন তদ্ধিত প্রত্যয় নির্ণয়। মাত্র 5 মিনিটে শিখবো, মাত্র 5 মিনিটে লিখেন তদ্ধিত প্রত্যয় নির্ণয়, তদ্ধিত প্রত্যয় নির্ণয় লিখেন, সবাই লিখেন তদ্ধিত প্রত্যয় নির্ণয় লিখেন। আসেন দেখাচ্ছি আমি, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, একটা বিষয় দেখাচ্ছি আপনাকে, খুব জরুরি, এটা আমাদের বুঝতে হবে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা ধরেন আমি লিখেছি বুদ্ধিমান, দেখেন কি লিখেছি, বুদ্ধিমান। আমি লিখেছি নীলিমা, কি লিখেছি, নীলিমা। আমি লিখেছি ধরেন চলন্ত, আমি লিখেছি শীতল। খেয়াল করেন, মনোযোগ দেন, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট পড়াচ্ছি। লিখেছি বুদ্ধিমান, লিখেছি নীলিমা, লিখেছি চলন্ত, লিখেছি শীতল। বুদ্ধিমান ভাঙলে কী হবে দেখেন, ভাঙলে হচ্ছে বুদ্ধি, বুদ্ধি যোগ হচ্ছে এই মানটা হয়ে যাবে মুতুফ, কী হয়ে যাবে, মুতুফ হয়ে যাবে, বুঝলেন? কিন্তু নীলিমা ভাঙলে কী হবে, নীল, নীল যোগ কী হবে, নীল যোগ হচ্ছে ইমন, নীল যোগ কী হবে, ইমন হবে। চলন্ত ভাঙলে কী হবে দেখেন, চল যোগ হচ্ছে অন্ত হবে। আচ্ছা শীতল খেয়াল করেন, শীতল ভাঙলে কী হবে, শীত যোগ হচ্ছে ল। এখন আপনি একটু কমন সেন্স, একটু 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 মনোযোগ দেন, একটু মনোযোগ দেন, আমি কী বলতেছি, একটু মনোযোগ দেন, তাহলে ভালো বুঝবেন যে আসলে কাহিনীটা কী আছে এখানে, একটু মনোযোগ দেন, এখানে আসলে কাহিনীটা কী আছে একটু মনোযোগ দেন। এই জায়গায় কাহিনীটা হচ্ছে, আপনি খেয়াল করে দেখেন, এই যে দেখেন বুদ্ধিমান, বুদ্ধিযোগ মান হওয়ার কথা, কী হওয়ার কথা, বুদ্ধিযোগ মান হওয়ার কথা, কিন্তু হয়ে গেছে কি, বুদ্ধিযোগ মুতুব, খেয়াল করেন চেঞ্জ হয়েছে, এটা মাথা মধ্যে ঢোকায় নেন, কী হয়েছে, চেঞ্জ হয়েছে, এই যে দেখেন তীর দিলাম। এবার দ্বিতীয় আসেন নীলিমা, নীলিমা উচ্চারণ করেন নীল যোগ ইমা, উচ্চারণ করেন নীল যোগ ইমা, ইমা হওয়ার কথা, কিন্তু হয়েছে কি, ইমন, তার মানে কি, চেঞ্জ হয়েছে, কি হয়েছে, চেঞ্জ হয়েছে। চলন্ত দেখেন, চলন্ত উচ্চারণ করেন চলন্ত, অন্ত, অন্ত, দেখেন চেঞ্জ হয় নাই, যা আছে তাই, চেঞ্জ হয় নাই, যা আছে তাই। শীতল, শীতল, শীত যোগ ল, দেখেন শীতল, শীত যোগ ল, 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 চেঞ্জ হয় নাই, যা আছে তাই। তার মানে আপনি কি বুঝলেন এই অবজারভেশন থেকে, আপনি কি বুঝলেন এই অবজারভেশন থেকে, যা বুঝলেন আমি বুঝাচ্ছি, দেখেন কিছু কিছু শেষের অংশের যে প্রত্যয় থাকে, উচ্চারণ যেটা হয়, সেই শেষের উচ্চারণটা কিছু, মানে প্রত্যয় বলি আমরা, শেষের প্রত্যয় অংশ কিছু কিছু জায়গায় পরিবর্তন হয়, চেঞ্জ, এই দেখেন এ দুটো চেঞ্জ হয়েছে, আর কিছু কিছু আছে যেখানে চেঞ্জ হয় না। তাহলে আজকের ক্লাসে শিখবো যেগুলো চেঞ্জ হয় ওই প্রত্যয়গুলো বের করে নিয়ে আসবো আগে, যেগুলো চেঞ্জ হয় ওই প্রত্যয়গুলো বের করে নিয়ে আসবে আগে, এবং যেগুলো চেঞ্জ হয় না, যেগুলো হচ্ছে চেঞ্জ হয় না ওই প্রত্যয়গুলোকে আমরা বের করে নেবো একসাথে। তাহলে যেগুলো চেঞ্জ হয় এগুলো শিখবো হচ্ছে একসাথে, আর যেগুলো চেঞ্জ হয় না সেগুলো শিখবো হচ্ছে একসাথে। এই দুটো পার্ট শিখবো, কাহিনী শেষ, কাহিনী শেষ। এবার আসেন আপনাদেরকে আমি আরেকটু বলতেছি, আমরা মূল পড়ায় চলে এসেছি, জাস্ট আর 1 মিনিট সময় নিচ্ছি, মনে রাখবেন, মনে রাখবেন পরীক্ষায় এই প্রকৃতি প্রত্যয়গুলো কেমনে আসে। যেমন বিশেষ পরীক্ষার প্রশ্ন, দুলনা শব্দ, দোলনা শব্দের প্রকৃতি প্রত্যয় নিচের কোনটি, দুল যোগ না, অনা ছিল না, না ছিল, এটা কারেক্ট, এটা হয়, নাও হয়। বিশেষ পরীক্ষা আসছে, পরীক্ষা আসছে সর্বাঙ্গীন শব্দের প্রকৃতি প্রত্যয় নিচের কোনটি, আসছে শ্রদ্ধা শব্দের প্রকৃতি প্রত্যয় নিচের কোনটি, ভার্সিটি ভর্তি পরীক্ষা আসছে এই যে নয়ন শব্দের প্রকৃতি প্রত্যয় কী, দর্শন শব্দের প্রকৃতি প্রত্যয় কী, শ্রবণ শব্দের প্রকৃতি প্রত্যয় কী, কুসুমিত শব্দে কোন প্রত্যয় রয়েছে, এই যে পরীক্ষা আসে কেবল দেখেন, কিংবা মানসিক এখানে কি প্রত্যয় আছে, কোন প্রত্যয়, তারপরে একটা মূল শব্দ দেওয়া হয় পরীক্ষা আসে, কর্তব্য শব্দের প্রকৃত প্রত্যয় নিজের কোনটি, মুক্ত শব্দের প্রকৃত প্রত্যয় কোনটা, রক্ত শব্দের প্রকৃত প্রত্যয় কোনটা, উক্তি শব্দের প্রকৃত প্রত্যয় কোনটা, হ্যাঁ কর্তব্য শব্দের প্রকৃত প্রত্যয়,
তার মানে প্রশ্নকর্তা আপনাকে নিয়ে যায় কোন দিকে, প্রশ্নকর্তা আপনাকে এই দিক থেকে আপনাকে এই দিক নিয়ে যায়, কথাটা বুঝছেন, এই দিক নিয়ে যায়। তার মানে একটা মূল শব্দকে আপনাকে প্রশ্নকর্তা কী চাই, ভাঙা চাই। তাহলে আপনি শিখলেন এভাবে, পরীক্ষা আসবে এভাবে, আমার বিশ্বাস আপনি পারবেন। তাহলে শিখেছেন এভাবে, প্র্যাকটিস করেছেন এভাবে, পরীক্ষা এসেছে এভাবে, আপনি এটা পারবেন। মনে রাখবেন বিগত বছরের প্রশ্ন পড়লে দেখবেন যে 90% এরকম প্যাটার্ন, মানে জোড়া থেকে ভাঙ্গা, জোড়া থেকে ভাঙ্গা। তাহলে আমাদের উচিত জোড়া থেকে ভাঙ্গা। তাহলে কী হবে, আমি শিখলাম এভাবে, আমি প্র্যাকটিস করলাম এভাবে, পরীক্ষা আসবে ওইভাবে, হয়ে গেল। এখন আপনি ধরেন শিখেছেন এদিক থেকে ওই দিক গেছেন, মানে ভাঙ্গা থেকে জোড়া দিয়েছেন, প্র্যাকটিসও করেছেন এইভাবে, কিন্তু প্রশ্ন আসবে কি উল্টাটা, তখন দেখবেন আপনার আনসার মেক করতে গিয়া সমস্যা হচ্ছে। এই জন্য মনে রাখবেন প্রশ্ন যেমন আসবে ওই ধরনটা হচ্ছে আদর্শ ধরন আপনার জন্য, আদর্শ মান। দেন ওইটাকে ধরন করে, ওইটাকে ধরে দেন আমরা আনসার শিখবো বা তৈরি করা শিখবো এবং আনসার করবো আমরা। ক্লিয়ার? এবার আসেন, সবাই আসেন আমার কাছে, সবাই লিখেন, এখন সবাই লিখেন। আমরা এখন মূল যুদ্ধে যাবো, আমরা এখন যুদ্ধে যাবো। আপনারা সবাই বলেন, আপনারা সবাইকে রেডি, সবাই বলেন, আপনারা সবাইকে রেডি, সবাই লিখেন। যারা যারা রেডি খাতা কলম নিয়ে বসে পড়েন, আমরা মূল পড়ে যাবো এখন। সবাই বলেন আপনারা কি রেডি, সবাই বলেন আপনারা কি রেডি, সবাই সবাই দ্রুত বলেন। যারা যারা রেডি কমেন্ট লিখেন যে আমি রেডি, আমরা রেডি, সবাই লিখেন, কে কে রেডি আজকে লিখেন, দ্রুত লিখেন। হেডিং দিবেন একটা, হেডিং দিবেন, আচ্ছা হেডিং এখানে হেডিং দেন, হেডিং দেন তদ্ধিত। আমরা এই তদ্ধিত অংশটা আগে শিখবো, দেন পরে শিখবো কৃত, তাহলে কাহিনী শেষ। তদ্ধিত শিখবো একবারে, কৃত শিখবো একবারে, তাহলে আমাদের কাহিনী শেষ, ঠিক আছে? গুড, ঈশিতা, মিল্টন, ঠিক আছে। তারপর হচ্ছে নাজমুল হুদা, সাহিত্য ক্লাস নিয়ে বেশি উপকৃত হতাম, সাহিত্য ক্লাস নিবো ভাইয়া, একটা নিয়েছি, আবার নিবো সাহিত্য, একটা সাহিত্য, একটা ব্যাকরণ নিবো। ক্লিয়ার? জিয়াউল হক লিখেছে রেডি, গুড, দাদা রেডি আসো, চলো আসো, এবার আসো, পড়ে আসো প্লিজ। সবাই লিখবা, সবাই লিখো, যা বলতেছি সবাই লিখো, সবাই লিখো। ইয়ো তা ইষ্ঠ ইল ইক, কিংবা এটা হচ্ছে স্নিক, এমনও বলা যায়, ঠিক আছে? লিখো এও, কিংবা এটাকে এভাবে বলা যায় স্নেহ, এমনও বলা যায়, ঠিক আছে? এম, আচ্ছা এটা বড় ভালো করে লিখি, এখানে লিখতেছি, দেখো এটাকে দুইভাবে বলা যায়, ঠিক আছে? এভাবে বলা যায় স্নেহটা, ঠিক আছে? স্নেহ বা এও। আচ্ছা সবাই লিখো, মূল পড়ায় চলে আসছি, যুদ্ধে চলে আসছি আমরা এখন। তোমাদের যে পরিশ্রম করছে এক ঘন্টা, এই এক ঘন্টা পরিশ্রমের মূল্য পাবে হচ্ছে এখন। আমরা আজকে ক্লাসে আরও অনেক কিছু শিখবো, টি কাকে বলে, উপদা কাকে বলে, তারপর হচ্ছে এই কী বলে, উপদা টি ঈদ কাকে বলে, এটা খুব ইম্পর্টেন্ট ভাই। এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো প্রশ্নে চলে আসে, যদি আপনি সব পারেন এটা পারেন না, প্রশ্ন আনসার করতে পারবেন না। এই জন্য আমি সবসময় স্টুডেন্টদেরকে বলি যে অধ্যায়টা ভালো করে শিখবেন, পড়বেন, ভালো করে প্র্যাকটিস করবেন, যে অধ্যায় ভালো করে পড়বেন সব পড়বেন খুঁটিনাটি, আর যে অধ্যায় পারবেন না সে অধ্যায় পড়ার দরকার নেই, বাদ, অটোমেটিক বাদ। কেন বলতেছি, কারণ যে অধ্যায়টা খুব গুরুত্ব দিয়ে পড়বেন সব পড়বেন, কারণ প্রশ্ন কোত্থেকে আসে বলা যায় না, সুতরাং আপনাকে সব পড়তে হবে। আজকে আমি সব পড়াবো, একদম সব পড়ো, যা আছে দুনিয়ার সব পড়াবো, ঠিক আছে? আসেন সবাই, আসেন পড়ায় আসেন। তাহলে লিখেন, এবার লিখেন আল, আমি, তারপর লিখেন আলি, তারপর লিখেন অঞ্জলি, তারপর লিখেন তয়বা, অঞ্জলি। এবার লিখেন, নিচে লিখেন, মনে রাখবে এগুলো, মনে রাখবে এগুলো তদ্ধিত প্রত্যয়, মনে রাখবেন এগুলো তদ্ধিত প্রত্যয়। তাহলে সূত্র কী বলেছি, সূত্র দেখেন, সূত্র খেয়াল করেন প্লিজ, সূত্র কী বলেছি, এই সূত্র মুখস্থ রাখবা, মনে রাখবা ইয়ো তা ইষ্ঠ ইলিক, এও আল আমি আলী অঞ্জলিত, মনে রাখবে এগুলো, আচ্ছা ভুল লিখেছি একটু, লিখে রাখো অপরিবর্তন তদ্ধিত, লিখে রাখো এগুলো হচ্ছে অপরিবর্তনীয়, লিখে রাখো এগুলো হচ্ছে অপরিবর্তনীয়, সবাই লিখো এগুলো হচ্ছে অপরিবর্তনীয়, অপরিবর্তনীয় তদ্ধিত, লিখো সবাই লিখো অপরিবর্তন, অপরিবর্তনীয় তদ্ধিত, সবাই লিখো প্লিজ, দুটো লিখো সবাই। কী বলেছি, মুখস্থ রাখবা আজকে থেকে, ইয়োতা ইষ্ট ইউলিক সময় রাখবা, ইয়োতা ইষ্ট ইউলিক সময় রাখবা, ইয়োতা, ও আচ্ছা ভুল লিখছি, আমি একটু ভুল লিখছি, ইতো হবে তা এখানে, আচ্ছা ইও ইতো দিলেও হয় সমস্যা নয়, আচ্ছা ইতো দিবা, ইতো দিয়ে তার একটা দিয়ে দাও, তাও হবে সমস্যা নয়, ঠিক আছে? ইতো ইও তা ইষ্ট ইলিক, এও আল আমি আলি অঞ্জলিত, মনে রাখবে এগুলো অপরিবর্তনীয় তদ্ধিত, কি বলেছি অপরিবর্তনীয় তদ্ধিত, অর্থাৎ চেঞ্জ হবে না এগুলো, মার্ক করে রাখো এগুলো চেঞ্জ হবে না। আচ্ছা আসো, কয়টা কতগুলো প্রত্যয় দিয়েছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা প্রত্যয় আছে, তুমি 12 মিনিটেরও লাগবে না শিখতে,
এই ১২টা প্রত্যয় কখনোই চেঞ্জ হবে না, যা আছে তাই, যা আছে তাই চেঞ্জ হবে না। আচ্ছা আসো খেয়াল করে দেখো, সবাই মনোযোগ দাও। ইতো ধরো পরীক্ষা এসেছে, প্লিজ পরীক্ষা এসেছে কুসুমিত, কি এসেছে কুসুমিত, পরীক্ষা কি এসেছে কুসুমিত, তুমি ভাঙবা, পরীক্ষা কি এসেছে কুসুমিত, তাহলে শেষে উচ্চারণটা নিবা, শেষে উচ্চারণ নাও কুসুমিত ইতো, তুমি এই জায়গাতে ইতো বসাই দিবা, কি করবা এই জায়গাতে ইতো বসাই দিবা, প্লাস দাও পূর্বে। এই কুসুমিত শব্দের মূলটা কি হতে পারে, তোর কমন সেন্স কি বলতেছে, কমন সেন্স বলতেছে কুসুম, কি বলতেছে কুসুম, তাহলে এখানে দিবা কি, এখানে দিবা হচ্ছে কুসুম দিবা, এ হচ্ছে আমি কুসুম দিলাম, তাহলে কুসুমিত ভাঙলে কি হবে কুসুম যোগ ইতো। এবার আসো পরীক্ষায় দিয়েছে কি বলে এই কুসুমিত, পরীক্ষা দিয়েছে কণ্ঠিত, তাহলে কি হবে কণ্ঠযোগ ইত, কি দিয়েছে কণ্ঠিত, পরীক্ষা দিয়েছে তরঙ্গিত, তাহলে ইত আছে ইত দিবা, মূল কি তরঙ্গ, তরঙ্গযোগ ইত, তরঙ্গিত। হ্যাঁ আচ্ছা এইভাবে তোমরা কিন্তু পারবা, তাহলে কুসুমিত তরঙ্গিত পুষ্পিত পুষ্পযোগ ইত, পুষ্পিত কি হবে ওই যে পুষ্পরাজ আছে না, পুষ্পিত কি হবে পুষ্পযোগ ইত হবে, ঠিক আছে। আচ্ছা এবার পড়ায় আসো ইয়োদে, আসো দুই নম্বর লিখো, সবাই দুই নম্বর লিখো, ইয়োদা লিখো, ইয়োদিয়া, তাহলে আমি এগুলোকে আমি এক দুই করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, এক এটা দুই, দুই নম্বরে লিখো, ধরো আমি লিখেছি জলীয়, কি লিখেছি জলীয় লিখেছি, তাহলে জলীয় ভাঙলে কি হবে মূল শব্দ কি জল, আর বাকি আছে কি, বাকি আছে ইয়ো, হয়ে গেল জলীয়। আচ্ছা ধরো পরীক্ষা দিয়েছে বাষ্পীয়, কি দিয়েছে দেখো তো পরীক্ষা দিয়েছে হচ্ছে বাষ্পীয়, ভাঙলে কি হবে, ভাঙলে হচ্ছে বাষ্প যোগ হচ্ছে ইয়ো, হয়ে গেল কি বাষ্পীয়, ভেরি ইজি, জলীয় বাষ্পীয়, তুমি এগুলো ইজিলি পারবা, কোনো প্রবলেম নাই, তুমি এগুলো এমনি পারবা, ঠিক আছে। পরীক্ষা দিয়েছে স্থানীয়, কি দিয়েছে স্থান যোগ ইয়ো, পরীক্ষা দিয়েছে দেশীয়, কি দিয়েছে মনোযোগ দাও, পরীক্ষা দিয়েছে দেশীয়, কি দিয়েছে দেশীয়, ভাঙলে কি হবে এই দেখো দেশ, দেশ যোগ হচ্ছে ইয়ো দেশীয়। হ্যাঁ স্থানীয় স্থান যোগীয় স্থানীয় প্রচুর শব্দ আছে আমরা পারবা, যাই হোক এবার তা দিয়ে আসো, কি লিখেছি তা দিয়া। আচ্ছা তিন নম্বর লিখেছি, দেখো আমি এখানে লিখতেছি তা দিয়া, ধরো আমি লিখলাম মধুরতা, কি লিখেছি মধুরতা, তাহলে মধুরতা ভাঙলে কি হবে, ভাঙলে হচ্ছে মধুর, কি হবে মধুর যোগ তা মধুরতা। পরীক্ষা দিয়েছে দরিদ্রতা, কি বললাম দরিদ্রতা, ভাঙলে কি হবে, ভাঙলে হচ্ছে কি দরিদ্র, দরিদ্র যোগ তা হবে দরিদ্রতা, প্রতিযোগিতা প্রতিযোগী যোগ তা, প্রতিযোগিতা একটু দেখে নাও সিস্টেমে দেখে নাও, প্রতিযোগিতা কি হবে এই দেখো প্রতিযোগিতা, প্রতিযোগিতা মনে রাখবা, তা যুক্ত করলে রশ্মি হয়ে যায়, বানানের ক্লাসে পড়াবো আমি, ঠিক আছে। যা ভাঙলে কি হবে, ভাঙলে হচ্ছে প্রতিযোগী, মনে রাখবা তা ফেলে দিলে দীর্ঘ হয়ে যায়, তাহলে তা দিলে রশ্মি, তা ফেলে দিলে দীর্ঘই, প্রতিযোগী যোগ তা, এই হচ্ছে প্রতিযোগিতা। এরকম প্রচুর ধরন আছে, প্রচুর ধরন আছে, হ্যাঁ আমরা এই স্কিপ করি এটা, পরবর্তী আসো, পরবর্তী কি আছে ইষ্ঠ আছে, ইষ্ঠ আমরা প্রায় সময় কথায় কথায় বলি, লঘিষ্ঠ গরিষ্ঠ পাপিষ্ঠ আছে না, লঘিষ্ঠ গরিষ্ঠ পাপিষ্ঠ বলিষ্ঠ, এই কথাগুলো আমরা বলি, তাহলে মনে রাখবা এগুলো থাকলে কি হবে, সবাই লিখে রাখো লঘিষ্ঠ, সবাই লিখো লঘিষ্ঠ, মনোযোগ দাও সবাই, লঘিষ্ঠ কি হবে লঘু, লঘু যোগ হচ্ছে ইষ্ঠ, এ হচ্ছে লঘিষ্ঠ। দেখো গরিষ্ঠ কি বলেছি, গরিষ্ঠ বলেছি, এখন তোমরা লিখো আমাকে এই গরিষ্ঠ ভাঙলে কি হবে, সবাই লিখো, কুইজ দিচ্ছি, গরিষ্ঠ ভাঙলে কি হবে, সবাই লিখো গরিষ্ঠ ভাঙলে কি হবে, সবাই লিখো গরিষ্ঠ ভাঙলে কি হবে, পরবর্তী অংশে ইষ্ট হবে, আমি ইষ্ট বসাই দিলাম, আর মূল কি হবে, মূল লিখো সবাই, গরিষ্ঠ সবাই লিখো প্লিজ দ্রুত লিখো, গরিষ্ঠ কি হবে সবাই লিখো দ্রুত, সবাই লিখো পুষ্পিত, পুষ্পযোগ ইত হবে ভাইয়া নিহাদ, পুষ্পযোগ ইত হবে, সবাই লিখো দ্রুত লিখো, গুরু এই যে আকসাদুল রব পেরেছে, ঠিক আছে দাঁত ভেঙে যাচ্ছে এই মন্ত্র পড়তে গিয়া, তোমার দরকার নেই তো, তুমি টেক, তুমি টেক ভাই একটু মুখস্থ মুখস্থ ভাব রাখো বুঝছো, এইগুলো একটাও চেঞ্জ হয় না, অটোমেটিক তুমি মুখস্থ রাখলে পারবা, ঠিক আছে। গুরু গুড, নূর হাসান লিখেছে, ফারিয়া লিখেছে গুড, লিমা লিখেছে, এই লিমা ভুল লিখছো গরি না ভাইয়া, তাপসিরু লিখেছে গুরু, ঠিক আছে, হ্যাঁ আহাদুজ্জামান লিখেছে গরি না, গরি না ভাইয়া। আচ্ছা দেখো তো শিখে দিচ্ছি, সিস্টেম শিখে দিচ্ছি, দেখো লঘিষ্ঠ বলতে বোঝায় কম ছোট, দেখো লঘু মানে কি, লঘু মানে হচ্ছে পাতলা বা কম, এ কারণে কমের হচ্ছে অ্যাডজেক্টিভ মানে কম আছে এমনটা বোঝায়, এই জন্য লঘিষ্ঠ বলা হয়, লঘু মানে পাতলা বা কম, লিখে রাখো। এবার আসো গরিষ্ঠ, তাহলে গরিষ্ঠ তোমার গরু লিখতেছো, হ্যাঁ গরু লিখতেছো, গরু লিখতেছো না, হবে কি গুরু, গুরু হচ্ছে সবচেয়ে সম্মানের জায়গা, সবচেয়ে সম্মানের জায়গা, সবচেয়ে জ্ঞানের জায়গা, এই যে গরিষ্ঠ বলতে এই কারণে বোঝায় না, গরিষ্ঠ মানে কি সবচেয়ে বড় সম্মানের জায়গা, সবচেয়ে বড় বড় এই বড় বোঝায়, কারণ গুরু কি সবচেয়ে উচ্চ স্থানের জায়গা, এই কারণে গরিষ্ঠ কি হবে গুরু যোগিষ্ঠ, বলিষ্ঠ কি হবে বল যোগিষ্ঠ, পাপিষ্ঠ কি হবে পাপ যোগিষ্ঠ, বুঝতে পারছো এমনি প্রচুর ধরন আছে পারবা। এবার আসো ইল দিয়া, দ্রুত আসো দ্রুত দ্রুত, ইল আছে, তাহলে আমি ধরো বললাম বিভীষণের প্রতি
মেঘনাথ পড়াচ্ছিলাম গত ক্লাসে, সেই বিভীষণের প্রতি মেঘনাথ খেয়াল করে দেখবা একটা শব্দ আছে যার নাম হচ্ছে পঙ্কিল শলিলে, তাই না? পঙ্কিল লিখেও কি আছে? পঙ্কিল আছে। তাহলে এই পঙ্কিল শব্দের প্রকৃতিবত্তা আসার সম্ভাবনা সর্বোচ্চ আছে। তাহলে পঙ্কিল কি হবে? তাহলে মূল শব্দ খেয়াল করে দেখো, মূল শব্দ হচ্ছে পঙ্ক, পঙ্কজক কি ইল, এই হচ্ছে পঙ্কিল। পঙ্ক মানে কি? কাদা। আর পঙ্ক কাদা থাকে কোথায়? পুকুরে। এ কারণে পঙ্কিল বলতে পুকুরকে বোঝায়, ঠিক আছে? এ হচ্ছে পঙ্কিল, লিখে রাখো পঙ্কজক ইল, পঙ্কিল। আচ্ছা স্বপ্নীল বললাম, কি বললাম? স্বপ্নীল। স্বপ্নীল কি হবে? স্বপ্নযোগ ইল। স্বপ্নীল কি হবে? স্বপ্নীল হবে হচ্ছে স্বপ্নযোগ ইল। জটিল কি হবে? জটযোগ ইল। উর্মিল কি হবে? উর্মিযোগ ইল। কুটিল কি হবে? কুটযোগ ইল। ফেনিল কি হবে? ফেনযোগ ইল। তাহলে এমনি দেখবা তোমরা সবগুলো নির্ণয় করতে পারবা, ক্লিয়ার? আচ্ছা এবার আসো, এবার চলে আসো এই কি বলে এই ইক প্রত্যয় দিয়ে বা স্নিক প্রত্যয় দিয়ে আসো। ধরো আমি লিখলাম দৈনিক, কি লিখেছি? দৈনিক লিখেছি। এখন দৈনিক ভাঙলে মূল কি হবে? মূল হবে দিন। দিন যোগ হচ্ছে ইক, এই ইক কিংবা হচ্ছে এই স্নিক দিবা, যেটা ইচ্ছা দিবা, কোনো সমস্যা নাই, এটা সংস্কৃত, এটা বাংলা। আচ্ছা দৈনিক থেকে কি হয়? দিন যোগ ইক হয়। এখন প্রশ্ন তো স্যার এখানে ছিল কি দি, এখানে ছিল ওই, তাহলে ওই হয়ে গেল কি ই হয়ে গেল, এটা আবার কি? এটাকে বলা হয় আদিস্বরের গুণবৃদ্ধি। কি বলা হয়? আদিস্বরের গুণবৃদ্ধি। এই গুণবৃদ্ধি আমরা কিছুক্ষণ পরে পড়বো, আপাতত পেন্ডিং রাখো। আচ্ছা সাপ্তাহিক কি হবে? সপ্তাহ যোগ ইক। মাসিক কি হবে? মাস যোগ ইক। সামাজিক, সমাজ যোগ ইক। ধার্মিক কি হবে? সবাই দ্রুত উত্তর দাও, বিগত বছরের প্রশ্ন আসছে। ধার্মিক শব্দের প্রকৃতিবত্তা কি? সবাই উত্তর দাও, ধার্মিক শব্দের প্রকৃতিবত্তা কি? সবাই লিখো। ধার্মিক বাংলা কি পাওয়া যায়? দ্রুত লিখো, ধার্মিক বাংলা কি পাওয়া যায়? সবাই লিখো। আচ্ছা এরকম আরও আছে, প্রচুর আছে উদাহরণ, প্রচুর উদাহরণ আছে। প্রাতিষ্ঠানিক, প্রতিষ্ঠান যোগ ইক। তারপর আছে সামাজিক, সমাজ যোগ ইক। আনুষ্ঠানিক, অনুষ্ঠান যোগ ইক। ভাইয়া ডিলিট করবে না ক্লাসটা, এই ক্লাস ডিলিট করবে না কেন? এবার আসো ধার্মিক কি হবে? ধার্মিক হচ্ছে মূল হবে ধর্ম। এই দেখো ধর্মযোগ ইক সমান কি? ধার্মিক, ধর্মযোগিক, ধার্মিক। এরকম প্রচুর ধরন আছে। আচ্ছা এবার আসো এই স্নেহ বা ইহুদিয়া, কি বলেছি? স্নেহ বা ইহুদিয়া, দেখো খেয়াল করে দেখো, পরীক্ষা এসেছে কি ভাগ নেও, খেয়াল করো পরীক্ষা এসেছে কি ভাগ নেও। তাহলে ভাগ নেও শব্দ যে ভাঙো, তাহলে মূল ভাগ নেও মনে রাখবা, এও আছে, তুমি এও বা স্নেহ দিয়ে দাও আগে, প্লাস দাও। এখন এই ভাগ নেও শব্দটার মূলটা কি? মূলটা হচ্ছে ভগ্নী। কি বলেছি? মূলটা হচ্ছে ভগ্নী, এই ভগ্নী থেকে আসে, তাই এটা কি হবে? ভাগ নেও। আগ্নেও পরীক্ষা কি এসেছে? পরীক্ষা এসেছে আগ্নেও। আগ্নেয় বাংলা কি হবে? আগ্নেয় বাংলা হচ্ছে অগ্নি যোগ হচ্ছে এও। কি বলেছি? অগ্নি যোগ এও বা স্নেহ, ঠিক আছে? আগ্নেয় কি হবে? অগ্নিযোগ এও বা স্নেহ হবে, ঠিক আছে? তো যেটা ইচ্ছা দিও। এবার আসে আল আছে, কি আছে? আল আছে। পরীক্ষা এসেছে বাঙ্গাল, কি এসেছে? বাঙ্গাল। তাহলে বাঙ্গাল বাংলা কি হবে? বঙ্গযোগ আল, সবাই লিখে রাখো। পরীক্ষা এসেছে রাখাল, রাখ যোগ আল, ঠিক আছে? সবাই লিখো বাঙ্গাল, সবাই লিখো বাঙ্গাল। বাংলা কি হবে? বঙ্গ, বঙ্গ যোগ হচ্ছে আল, বাঙ্গাল। মাতাল কি হবে? মাত যোগ আল। রাখাল কি হবে? রাগ যোগ আল। এবার লিখো আমি দিয়েছি, ধরো পরীক্ষা দিয়েছে ইত্রামি, কি দিয়েছে? ইত্রামি। ইত্রামি বাংলা কি হবে? ইত্রামি বাংলা হচ্ছে এই যেটা হবে, এটা আমি না বলি, তোমরা লিখে রাখো, ঠিক আছে? এ হচ্ছে ইত্রামি। আমার পাগলামি, পাগল যোগ আমি, ঠিক আছে? এরকম প্রচুর শব্দ আছে। আলি দিয়ে লিখো, আলি দিয়ে, আলি দিয়ে লিখো সবাই। পরীক্ষা এসেছে সোনালি, কি এসেছে? সোনালি। বাংলা কি হবে? মূল শব্দ হবে সোনা, আর অতিরিক্ত অংশ কি আছে? আলি আছে, এ হচ্ছে আলী প্রত্যয় সোনালি। রূপালী কি হবে? রূপা যোগ আলী। মনে রাখবা সোনালী মানে কি হয়? রশ্মিকার হয়। আর রূপালী মানে কি হয়? দেখো রূপালী মানে কি হয়? দেখো এই হচ্ছে রূপালী, এই রূপালী মানে মনে রাখবা রূপালী, রূপা যোগ আলী হয়। এখন প্রশ্ন স্যার আমাদের বিভিন্ন ব্যাংকের নাম দেখে কি ডেবিট কার্ড দেওয়া আছে? মনে রাখবা সবার চেয়ে একটা বড় কথা, মনে রাখবা প্রপার নাউনে, প্রপার নাউন, প্রপার নাউন, যে যা আছে তাই কারেক্ট। তাহলে সোনালী ব্যাংকে আছে কি ডেবিট কার্ড দেওয়া, ওটাই কারেক্ট, কোনো প্রবলেম নাই, কারণ নামটা হইতেছে ওইটা, নাম যা আছে তাই, ঠিক আছে? শরৎচন্দ্র খণ্ডত হয় না, শরৎচন্দ্র চয়চয় হওয়া উচিত, কিন্তু আছে কি শরৎচন্দ্র নামের বানান, যা আছে তাই কারেক্ট, কোনো কথা বলা যাবে না। তাহলে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, ব্যাংকের ক্ষেত্রে কি ডেবিট কার্ড দিয়ে কারেক্ট, আর এমনি ক্ষেত্রে কি হবে? রশ্মিকার হবে, ঠিক আছে? ওকে এবার চলে আসো, পড়ে আসো, পরবর্তী পড়ে আসো। এবার আসো এই স্নেহ লিখেছি আল, আচ্ছা অঞ্জলি। এবার আসো অঞ্জলি দিয়া, বিভীষণের প্রতি মেঘনাথ কবিতা খেয়াল করে দেখবা, এই বিভীষণের প্রতি মেঘনাথ কবিতা দেখবা পরীক্ষা একটা, বিভীষণের প্রতি মেঘনাথ আছে দেখবা, জলাঞ্জলি, কি আছে? জলাঞ্জলি। তাহলে এই জলাঞ্জলি শব্দটা বাংলা কি হবে? দেখো বাংলা হবে মূল শব্দ কি? জল, আর অতিরিক্ত অংশ কি? অতিরিক্ত অংশ হচ্ছে অঞ্জলি, হয়ে গেল জলাঞ্জলি, ক্লিয়ার? শ্রদ্ধাঞ্জলি কি হবে? শ্রদ্ধাযোগ অঞ্জলি। প্রেমাঞ্জলি, প্রেমযোগ অঞ্জলি। পুষ্পাঞ্জলি কি হবে? পুষ্পযোগ অঞ্জলি। গীতাঞ্জলি কি হবে? গীতাযোগ অঞ্জলি। এরকম যত শব্দ আছে সব পারবা, সব পারবা। এখন মনে রাখবা এই সোনালি, এই সোনালি আর এই হচ্ছে এই অঞ্জলি, সোনালি আর অঞ্জলি, এই আলিপত্যযুক্ত শব্দগুলো এবং অঞ্জলিপত্যযুক্ত শব্দগুলো সন্ধি এবং প্রত্যয় সেম হয়। গুরুত্বপূর্ণ একটা কথা মনে রাখবা, এগুলো সন্ধি এবং প্রত্যয় কী হয়? সেম হয়। তাহলে পরীক্ষায় যদি বলা হয় জলঞ্জলি শব্দের প্রকৃতিপত্যয় নিজের কোনটি, তাহলে উত্তর দিয়ে আসবা যে জল যোগ অঞ্জলি। আবার পরীক্ষায় প্রশ্ন ভাষা পরিবর্তন করে বলতে পারে যে জলঞ্জলি শব্দের, জলাঞ্জলি শব্দের, জলাঞ্জলি শব্দের সন্ধি কী, কী দিতে পারে? জলাঞ্জলি শব্দের সন্ধি কী? তাহলে মনে রাখবা জল যোগ অঞ্জলি। তার মানে এইটার সন্ধিও যা প্রত্যয়তা, এই অঞ্জলির সন্ধিও যা প্রত্যয়তা, আলীর সন্ধিও যা প্রত্যয়তা। শুধু একটা ব্যতিক্রম আছে, মনে রাখবা পতঞ্জলি, পতৎযোগ অঞ্জলি, নিপতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। সবাই লিখো
পতঞ্জলি পতত যোগ অঞ্জলি নিপতনের সিদ্ধ ব্যঞ্জন শুনতে এটা মনে রাখবা আচ্ছা এবার চলে আসো পড়ায় আসো প্লিজ পড়া আছে কি তয় আছে তয়ব আছে তয়ব কেমনে মনে রাখবা সবাই দ্রুত লিখো তয়ব মনে রাখবা কেমনে তয়ব মনে রাখবা আমি ধরো লিখলাম গুরুত্ব কি লিখেছি গুরুত্ব লিখেছি গুরুত্ব মানে কি এই যে গুরু গুরু ভাব উচ্চ 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 গুরুত্ব আমরা কেন বলি বুঝতে পেরেছো তাহলে মূল শব্দ কি হবে মূল শব্দ হচ্ছে গুরু বাকি আছে কি তয়ব আমরা অনেক সময় বলি কি বন্ধুত্ব কি বলি আমরা বলি বন্ধুত্ব বাবা বাংলা কি হবে বন্ধু যোগ হচ্ছে তয়ব এই হচ্ছে বন্ধুত্ব তাহলে গুরুত্ব বন্ধুত্ব এরকম যতগুলো শব্দ আছে আমার বিশ্বাস তোমরা সবাই পারবে তাহলে আমার তোমরা একটু বলো এই যে বারোটা পদ্য মুহূর্তের মধ্যে আমার মনে হয় 10 মিনিটও লাগে নাই তোমরা সবাই শিখতে পেরেছো পারো নাই দেখো আমরা কিন্তু অলমোস্ট দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 আমরা 12টা পদ্যে মুহূর্তের মধ্যে শিখে ফেলেছি 12টা পদ্যে মুহূর্তের মধ্যে শিখে ফেলেছি এবার তোমাদের আমি কুইজ দেব তোমাদেরকে আমি একটা কুইজ দেব কুইজের উত্তর করবা সবাই সবাই কুইজের উত্তর করবা সবাই কুইজের উত্তর করবা আমি একটা কুইজ দেব সবাই কুইজের উত্তর করবা ঠিক আছে দেখি কে পারে এটা সবাই কুইজের উত্তর দিবা এটা কে পারে আমি দেখব সবাই কুইজের উত্তর দিবা এটা কে পারে আমি দেখব এই দেখো মহত্ব এই মহত্ব শব্দের সন্ধি এবং প্রত্যয়টা সেম হয় এটা সন্ধি প্রত্যয় সেম হয় এই শব্দটার যাই হোক এটার প্রত্যয় কী হবে আমার উত্তর দাও মহত্ব শব্দের সন্ধি প্রত্যয় কী হবে সবাই আনসার করো দেখি কজন বুঝছো আমার পড়াটা এই যে কষ্ট করে পড়াইলাম তাহলে সবাই লিখো মহত্ব শব্দের প্রকৃতি প্রত্যয় নিজের কোনটি সবাই উত্তর দাও সবাই উত্তর দাও মহত্ব শব্দের প্রকৃতি প্রত্যয় কী সবাই উত্তর দাও মহত্ব শব্দের প্রকৃতি প্রত্যয় কী সবাই উত্তর দাও দেখি কজন পারে এটা যারা পারবে বুঝবো এরা খুব ভালো স্টুডেন্ট যারা না পারবে এরা ভালো স্টুডেন্ট তবে ট্রাই করতে হবে নাজমুল হুদা লিখেছে মহৎযুক্ত থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আকসাদুল রহমান লিখেছে মহৎযুক্ত সুন্দর হয়েছে জান্নাত ইসলাম লিখেছে কি মহৎযুক্ত আলামিন লিখেছে কি তয়বা না ভাঙতে হবে কাহিনি আছে এখানে এটা বিগত বছরের প্রশ্ন মনির হোদা লিখেছে মনির লিখেছে মহত্ব ঠিক আছে তারপর হচ্ছে শাম্মু শাম্মু রয় লিখেছে কি মহত্ব মীরা আধুরা লিখেছে কি মহৎযোগ তয়ব থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাংলা কী হবে দেখো এই হচ্ছে মহৎ যোগ হচ্ছে তয়ব এই হচ্ছে মহত্ব মহৎযোগ তয়ব বুঝতে পেরেছ মহত্ব থ্যাংক ইউ এটার এই ঝামেলা আছে এই কারণে পরীক্ষা দিয়েছে বুঝছো এই ঝামেলা কারণে পরীক্ষা দিয়েছে তাহলে এটা আশা করছি তোমরা পারবে ঠিক আছে এবার লিখো অপরিবর্তনীয় তাহলে আমরা শিখেছি কয়টা প্রত্যয় আমরা শিখেছি 12টা প্রত্যয় মার্ক করে রাখো এই হচ্ছে 12টা প্রত্যয় এবার লিখো এবার সবাই লিখো অপরিবর্তনীয় তদ্বিত সবাই লিখো হেডিং দাও অপরিবর্তনীয় সবাই হেডিং দাও অপরিবর্তনীয় তদ্বিত আজকে প্রত্যয় শিখে শিখে ছাড়বো সবাই লিখো অপরিবর্তনীয় তদ্বিত লিখো এক নম্বরে লিখবা মান থাকলে সবাই লিখো মান থাকলে হচ্ছে কি হবে মান থাকলে হচ্ছে মধুপ হবে ঠিক আছে এবার দুই নম্বরে লিখো বান থাকলে কি বলেছি বান থাকলে কি হবে বতুপ হবে ঠিক আছে সবাই লিখো তিন নম্বরে লিখবা বি থাকলে কি হবে বি থাকলে হচ্ছে বিন হবে সবাই লিখে রাখো বি থাকলে বিন চার নম্বরে লিখো চার নম্বরে মনে রাখবা ইমা থাকলে কি থাকলে ইমা উচ্চারণ হলে হবে কি হবে ইমন হবে লিখেছো এবার পাঁচ নম্বরে লিখো দীর্ঘই থাকলে কি থাকলে দীর্ঘই থাকলে ইন হবে কি হবে ইন হবে সবাই লিখো দীর্ঘই থাকলে কি হবে দীর্ঘই থাকলে কি হবে ইন হবে সবাইকে লিখছো এবার আসলে আনসার করবো আমি আবার বলতেছি এবার লিখো পরিবর্তনীয় লিখো সবাই লিখো পরিবর্তনীয় অর্থাৎ যে পরিবর্তনীয় যেগুলো পরিবর্তন হয় যে প্রত্যয়গুলো পরিবর্তন হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে সেগুলো মাথার মধ্যে রাখতে হবে সবাই লিখো ইউসুফ লিখেছে মহৎযোগ তয়বা থ্যাংক ইউ পরিবর্তনীয় হবে না ও হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই লিখো পরিবর্তনীয় সবাই লিখো পরিবর্তনীয় লিখো তদ্বিত পরিবর্তনীয় থ্যাংক ইউ আচ্ছা এবার আসো মান থাকলে মতুপ মান থাকলে কি হবে মতুপ কিছুক্ষণ আগে বলেছিলাম বুদ্ধিমান কি বলেছি বুদ্ধিমান তাহলে এই বুদ্ধিমান যদি ভাঙে তাহলে আনসার কি হবে আনসার হচ্ছে এই হচ্ছে বুদ্ধি আর মান হয়ে যাবে কি মান হয়ে যাবে এই যে মতুপ মুখস্থ মুখস্থ করবা এটা মুখস্থ রাখবা তাহলে এগুলো কি করবা এগুলো হচ্ছে মুখস্থ রাখবা ঠিক আছে এগুলো হচ্ছে মুখস্থ রাখতে হবে এগুলো মুখস্থ রাখবা মান মতুপ বান মতুপ বিবিন ইমা ইমন ই ইন মনে রাখবা এগুলো মুখস্থ রাখবা কিছু বিষয় আছে তোমাকে মুখস্থ রাখতে হবে আদারে সম্ভব না আচ্ছা এবার আসো পড়ায় আসো প্লিজ তাহলে বুদ্ধিমান কি হবে বুদ্ধিযোগ মতুপ এই হচ্ছে মতুপ দিলাম শ্রীমান কি দিয়েছি শ্রীমান তাহলে এই শ্রীমান ভাঙলে কি হবে তোমার লিখো তো দেখি পারো কিনা শ্রীমান উত্তর কি হবে দাও তো ভাইয়া শ্রীমানের উত্তর দাও শ্রীমান ভাঙলে কি হবে উত্তর দাও দেখি পারো কিনা পরিবর্তন হবে ঠিক আছে হ্যাঁ সবাই উত্তর দাও আমি একটু দেখছো তোমাদেরকে পড়ানোর জন্য কি পরিমাণ ডেডিকেশন নিয়ে তোমাদেরকে পড়াচ্ছি গলা ভেঙে গেছে যোদের কথা বলতেছি স্যার হেডলাইন পরিবর্তন হবে লিখেছে ভাইয়া মাঝারুল লিখেছে স্যার ক্লাসটা রাইখেন চেষ্টা করবো তাহসান আল আমি লিখেছে তাহসান লিখেছে চলে গেল কি যেন লিখছিল স্যার ক্লাসটা রাইখেন ঠিক আছে রাখবো আকসাদিল রুবা থ্যাংক ইউ সে খুলনা থেকে ক্লাস করতে সে লিখেছে কি শ্রীযোগ মতুব মতুবের নিচে হসন্ত দিবা ফারিয়া হসন্ত দাও হসন্ত নাজমুল হুদা হসন্ত দাও হসন্ত তন্নি শ্রীযোগ মতুব হসন্ত দাও লিমা
লিমা বান ভুল হয়েছে একটু হয়তো স্পেলিং এটা কিবোর্ড স্পেলিং হয়তো বা হুমায়রা লিখেছে গুড তারপর স্বর্ণা লিখেছে মীরা লিখেছে থ্যাংক ইউ জান্নাত লিখেছে হ্যাঁ আলামিন লিখেছে স্যার ক্লাসটা রাখেন চেষ্টা করবো রাফিয়া জিয়া লিখেছে শ্রীযোগ মতুব থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তাহলে কী হবে এটা হবে কি শ্রীযোগ মতুব লিখে রাখো শ্রীযোগ হচ্ছে কি এ মতুব ভাষণ দিবা আচ্ছা এবার আমি বললাম কি শক্তিমান বাংলা কী হবে শক্তিযোগ মতুব আয়ুষ্মান কী হবে আয়ুযোগ মতুব আয়ুষ্মান আয়ুযোগ মতুব এরকম প্রচুর আছে আচ্ছা দুই নম্বর আসো তোমরা মনে রাখবা এই মান আর বানে ঝামেলা আছে ঠিক আছে এটা আমরা পরে ক্লিয়ার করব এই মতুব হওয়া হয় আবার সানোচ হয় কখন কোনটা হবে এটা কৃতপর্ণ সময় বলছি তাহলে একটু মার্ক করে রাখো এই দুটো মার্ক করে রাখো মানে কি ঝামেলা আছে মার্ক করে রাখো পরে বলতেছি আচ্ছা এবার আসো আমি লিখলাম গুণবান কি লিখেছি গুণবান যদি পরজন মনে আছে গুণবান বিভীষণপতি মেঘনাথ তাহলে আমি সবসময় বলি কি যে ফার্স্ট পেপারে যে সাহিত্যের যে শব্দগুলো আছে এই শব্দগুলো থেকেই ব্যাকরণ প্রশ্নগুলো বেশি হয় যেমন এই বছর সিউনিট আছে জাত্যহিমান আছে জাদু শব্দ বি ইউনিট আছে জাদু শব্দ কোন ভাষা শব্দ জাদু আছে জাদু কেন যাবো ওই জায়গায় জাদু শব্দ ছিল ওইখানে জেনে রাখলে পারতে তুমি এই যে কানেক্টেড ঠিক আছে আসো গুণবান বাংলা হবে কি গুণ বান হয়ে যাবে কি বান হয়ে যাবে বতুব লিখে রাখো বান হয়ে যাবে হচ্ছে গুণবান বানযোগ বতুব খেয়াল করে দেখো ক্লাস করছিল 800 জন এখন ক্লাস করছে 690 জন তাহলে খেয়াল করে দেখো অলমোস্ট 110 জন এখান থেকে ছিটকে গিয়েছে তাহলে এরা আগেই দেখবো খেয়াল করে দেখো এরা আগেই প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে 100 জন ছিটকে গেছে অটোমেটিক কমে গেছে তোমার কমে গেছে কম্পিউটার 100 জন ঠিক আছে আচ্ছা এবার আসো দয়াবান দয়াযোগ বতুব রূপবান রূপযোগ বতুব স্বাস্থ্যবান স্বাস্থ্যযোগ বতুব হবে ওকে আচ্ছা এবার তো বি থাকলে বিন আমি বলেছি কি বলেছি মেধাবী বাংলা কি হবে বাংলা হচ্ছে মেধা যোগ হচ্ছে বিন এ হচ্ছে মেধাবী মায়াবী মায়াযোগ বিন আচ্ছা আবার আসো এখানে একটা ঝামেলা আছে ঝামেলা আমি ক্লিয়ার করে দিচ্ছি যেমন ধরো লিখেছে পরীক্ষায় এসেছে কি এসেছে তেজস্বী তখন কি করবা মনে রাখবা তেজ আর দন্তস্ব আছে এটাকে হসন্ত করে ফেলবা তেজস বাকি আছে কি বাকি আছে বিন করে ফেলবা হয়ে গেল কি তেজস যোগ বিন তবে বিকল্পে তেজস না লিখে পরীক্ষা এরকমটা আসতে পারে মনে রাখবা বিসর্গ আসতে পারে তাহলে তেজস্বী কি হবে তেজস যোগ বিন তবে মনে রাখবা অনেক সময় দন্তস্বয়ের পরিবর্তে বিসর্গ আসে এরকম আর একটা আছে যশস্বী কি আছে যশস্বী হবে কি যশস যোগ বিন কিংবা যশ বিসর্গ যোগ বিন বি কেয়ারফুল ঠিক আছে আচ্ছা এবার আসো ইমা থাকলে ইমন কি হবে ইমা থাকলে ইমন যেমন আমি বললাম নীলিমা আজকে বারবার বলেছি অনেকবার বলেছি নীল যোগ ইমন পরীক্ষাটা বেশ ভালোই আসে এই জন্য এটা উদাহরণ দিচ্ছি লিখে রাখো নীলিমা কি হবে নীলিমা হবে কি নীল যোগ ইমন লিখে রাখো সবাই লিখো দ্রুত লিখো নীল যোগ কি হবে নীল যোগ হচ্ছে ইমন হবে এবার আসো পরীক্ষা শ্যামলিমা কি এসেছে শ্যামলিমা কি হবে শ্যামল যোগ ইমন কি হবে শ্যামল যোগ ইমন শ্যামলিমা আচ্ছা পরীক্ষা এসেছে দ্রাঘিমা কি হবে দীর্ঘ যোগ ইমন কি হবে দীর্ঘ যোগ ইমন তাহলে এবার তোমাদের একটা কুইজ দিচ্ছি সবাই এই কুইজের উত্তর করবো দেখি কয়জন পারে সেটা বলো মহিমা কি বলেছি এটা ঢাবির প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার প্রশ্ন সবাই উত্তর দিবা এই মহিমা ভাঙলে কি হয় সবাই উত্তর দিবা যে যে পারবে তাকে 1,00,000 টাকা পুরস্কার দেওয়া হবে এটা আমি প্রায় সবাই কথা বলি ক্লাসে ঠিক আছে যারা যারা পারবা 1,00,000 টাকা পুরস্কার দেওয়া হবে ঠিক আছে ভাই আপনি তো কথা দিয়েছিলেন ক্লাসটি রাখবেন আচ্ছা সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট ক্লাসটা করেন ভাই ক্লাসটাই করেন ভাই রাখারাখির হিসাব পরে ভাই আগে ক্লাস করেন যদি নাও রাখি দায়ভার কার আপনার নিজের আপনি আমার কাছ থেকে ফ্রি ক্লাসটা নিতে পারেন নাই গ্রহণ করতে পারেন এটা আপনার ব্যর্থতা এই জন্য বলতেছি রাখায় না রাখার হিসাব পরে আপনাকে ক্লাস করেন ভাই লাইভ ক্লাসে যে ফিলিংসটা পাবেন ওইটা নিজে নিজে করে ফিলিংস পাবেন না এই যে একটা প্রশ্ন দিচ্ছে উত্তর দিচ্ছে আর আপনি কি তখন উত্তর দিতে পারবেন পারবেন না কেটে করে দেখতে ইচ্ছা করবে ক্লাস বড় দেখতে ভালো লাগবে না অনেক শয়তান আছে না আমাদের শয়তান কাজ করে এই জন্য লাইভ টাইমে ক্লাসটা করলে কি হয় আপনাদের অনুপ্রেরণা কাজ করে সবার সাথে আমি একসাথে ক্লাস করছি আমার সাথে ক্লাস করে 700 জন 800 জন স্টুডেন্ট ক্লাস করতেছে এটা ভালো ফিলিংস পাবেন এই জন্য লাইভে ক্লাস করে মজা পাওয়া যায় এটা একটা ভালো কি বলে পরিবেশ পাওয়া যায় আর নিজে নিজে ক্লাসটা পরে করাও যায় না করাও যায় এই জন্যই আমি আপনাদের লাইভ ক্লাসটা করার জন্য আমন্ত্রণ জানাই সবসময় ঠিক আছে ফারহানা ভুল লিখেছো ভাইয়া ফারহানা ভুল লিখছো তুমি ফারহানা ভুল লিখছো অমিত দেব লিখেছে মহোজ্জ্বল ইমন থ্যাংক ইউ অমিত ফ্রম হবিগঞ্জ থ্যাংক ইউ রাকিবুজ্জামান মহোজ্জ্বল ইমন লিখেছো নরিন লিখেছে নরিন জাহান মহোজ্জ্বল ইমন এই নরিন হসন্ত ভাইয়া শুকুর আলী ক্লাস করছো তুমি ক্লাস করছো মনোযোগ দিয়ে দেখতে পাচ্ছি জাহিদুল ইসলাম লিখেছে মহিজ্জ্বল ইমন না ভাইয়া মহি হবে না ঝামেলা আছে এখানে আচ্ছা ঝামেলা আছে নীলাশা লিখেছে প্রতিদিন ক্লাস হবে কি না প্রতিদিন না সপ্তাহে তিন থেকে দুই দিন হবে আচ্ছা নাজমা লিখেছে মহোজ্জ্বল ইমন হসন দিতে হবে ভাইয়া নাসরিন লিখেছে মহোজ্জ্বল ইমন না ভুল MD মাহিম লিখেছে মহোজ্জ্বল ইমন আচ্ছা আসো মহিমা কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট বিগত পরীক্ষা আসছে এবং ঝামেলা আছে তোমরা অনেকে পারো নাই মহিমা মনে রাখবা মহিমা বাংলা হচ্ছে কি হবে মহিমা বাংলা হবে হচ্ছে মহৎ মহৎ
যোগ হচ্ছে ইমন, কি বলেছি মহজ ইমন, খুবই গুরুত্বপূর্ণ, লিখে রাখো মার্ক থ্রি স্টার দাও। আরেকটা মনে রাখবা প্রেম, এই জায়গায় আরেকটা পরীক্ষা আসে, তোমরা একটু উত্তর দাও দেখি পারো কিনা, উত্তরটা তোমরা আরেকটা উত্তর দিবা, মহিমা কি হবে মহোজ্জ্বল ইমন, তোমরা আরেকটা উত্তর দিবা, আরেকটা উত্তর দিবা, তোমরা আমাকে বলো তো একটু প্রেম শব্দের বিশ্লেষণ কি হবে, প্রেম লিখে রাখো, প্রেম প্রেম ভাঙলে কি হবে সবাই লিখো, প্রেম ভাঙলে কি হবে একটু লিখো তো ভাইয়ারা দেখি পারো কিনা, প্রেম ভাঙলে কি হবে একটু লিখো ভাইয়ারা সবাই লিখো, ক্লাস খুব ভালো লাগতেছে সবাই লিখো, হ্যাঁ গুড সবাই লিখো, সবাই লিখো প্রেম ভাঙলে কি হবে প্রেম। আচ্ছা আমি লিখে দিচ্ছি, প্রেম ভাঙলে হবে হচ্ছে প্রিয়, প্রিয় যোগ হচ্ছে ইমন, মনে রাখবা প্রিয় যোগ হচ্ছে ইমন হচ্ছে কি প্রেম, এ হচ্ছে প্রিয় যোগ হচ্ছে ইমন সমান কি প্রেম, তাহলে মনে রাখবা এই যে প্রিয় মানুষের সাথে ইমন ভাই, ইমন ভাইয়ের সাথে প্রিয় মানুষের মানে প্রিয় মানুষ, প্রিয় মানুষের সাথে ইমন ভাইয়ের যে প্রেম হয় সেটা হচ্ছে প্রেম, ঠিক আছে, মানে প্রিয় মানুষের সাথে ইমন ভাইয়ের যেটা হবে সেটার উত্তর কি হবে প্রেম, মনে রাখবা প্রিয় মানুষের সাথে ইমন যেটা মানে ইমন ভাই যেটা হয় সেটা হচ্ছে প্রেম হয়। যাই হোক আমি একটু মজা করতেছি, আমাদের ইংলিশ স্যার আছে, হ্যাঁ ওই স্যারের নাম হচ্ছে এটা, এই কারণে অনেক সময় ইমন বলতে গিয়ে আটকে যাচ্ছে মুখে, এখানে ইমন ভাই বলতেছে, ঠিক আছে আপনার অ্যাডজাস্ট করুন, আপনারা দেখবেন যে লাইফে দেখবেন ইমন নামে স্যার আছে, ইমন নামে বড় ভাই আছে, ইমন নামে কেউ না কেউ আছে, এই কারণে আমি ইমন ভাই বলতেছি, ওকে। আচ্ছা এবার চলে আসো, এবার চলে আসো, আমি কি বলেছি এবার চলে আসো হচ্ছে সবাই লিখো যে দীর্ঘই থাকলে ইন হবে, খুবই খুবই ইম্পর্টেন্ট, দীর্ঘই থাকলে কি হবে ইন হবে, যেমন এই লিখলাম আমি কি গুণী লিখলাম, কি লিখেছি গুণী, মনে রাখবা গুণী ভাঙলে কি হয় গুণ যোগ হচ্ছে ইন হয়, লিখে রাখো গুণ যোগ হচ্ছে ইন হয়, গুণী কি হবে গুণ যোগ হচ্ছে ইন, আমি বললাম জ্ঞানী জ্ঞান যোগ ইন, জ্ঞানী কি হবে জ্ঞান যোগ ইন, আমি ধরো বললাম এরকম যে বিলাসী বিলাস যোগ ইন, কি হবে বিলাস যোগ ইন, এরকম প্রচুর শব্দ আছে ভাইয়া, প্রচুর শব্দ আছে, তা তোমরা আমার বিশ্বাস তোমরা এগুলো পারবা। আজকে তোমাদেরকে ট্রিক্স শিখিয়ে দিচ্ছি, যারা ক্লাস করছো একটু সাইড নোট করবা, খাতার একটু সাইড নোট করবা, খাতার সাইড নোট করো, খাতায় 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 সাইড নোট করে লিখো যে দীর্ঘই প্রত্যয় যুক্ত থাকলে এবং ইক প্রত্যয় যুক্ত থাকলে, লিখো ভাইয়ারা লিখো লিখো, দীর্ঘই প্রত্যয় যুক্ত থাকলে এবং ইক প্রত্যয় লিখো সবাই লিখো, দীর্ঘই প্রত্যয় যুক্ত থাকলে এবং হচ্ছে ইক প্রত্যয়, এই দুই প্রত্যয় যুক্ত থাকলে লিখো সবাই লিখো, দীর্ঘই প্রত্যয় এবং এই ইক প্রত্যয় বা স্নিক যুক্ত থাকলে সেটি অ্যাডজেক্টিভ হয়ে যায়, লিখো সবাই লিখো, সেটি কি হয়ে যায় অ্যাডজেক্টিভ হয়ে যায়, সবাই লিখো সবাই লিখে রাখো, সেটি কি হয়ে যায় অ্যাডজেক্টিভ হয়ে যায়, তাহলে মনে রাখবা এই যে গুণী, পরীক্ষা যদি বলা হয় গুণী শব্দটি কোন পদ বিশেষ্য নাকি বিশেষ্বর নাকি সর্বনাম নাকি ক্রিয়া, তখন তুমি উত্তর দিয়ে আসবা আমি শিখাইছি যে গুণী কি আছে গুণ যোগ ই, এই দেখো ইন প্রত্যয় মানে দীর্ঘই, যদিও দীর্ঘই বলতেছি বাট অ্যাকচুয়ালি প্রত্যয় হচ্ছে ইন, তাহলে মনে রাখবা ইন প্রত্যয় যুক্ত হলে সেটা কি হয় সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, তার মানে এখানে গুণী কি অ্যাডজেক্টিভ, জ্ঞানী কি অ্যাডজেক্টিভ, বিলাসী কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে ত্যাগী কি অ্যাডজেক্টিভ। আচ্ছা এবার আসো ইক প্রত্যয় দৈনিক সামাজিক সাংস্কৃতিক, এগুলো ইক আছে ইক যুক্ত করলে কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, তাহলে খেয়াল করে দেখো শিখেছি কয়টা, এক দুই তিন চার পাঁচটা, তাহলে আমরা ওইখানে শিখেছিলাম কয়টা বারোটা, এখন শিখলাম কয়টা পাঁচটা, বারোটা পাঁচ কত হয় সতেরোটা, তাহলে আমরা ক্লাসের মধ্যে ইতোমধ্যে সতেরোটা প্রত্যয় শিখে ফেলেছি, কয়টা শিখেছি আমরা সতেরোটা শিখেছি, এবার আমরা আরও শিখবো আরও শিখবো। একবার ব্যাংকের পরীক্ষা আসছিল সাংস্কৃতিক শব্দের ইক প্রত্যয়টির ব্যাকরণিক চিহ্ন কি কি, বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষা আসছিল সম্ভবত ১৯ সালের ডিসেম্বর মাসে আসছিল, এডি পরীক্ষা আসছিল যে সাংস্কৃতিক শব্দের ইক প্রত্যয়টির ব্যাকরণিক নাম কি ব্যাকরণিক চিহ্ন কি, খেয়াল করো কি আসছে পরীক্ষায়, পরীক্ষা আসছে সাংস্কৃতিক, এই সাংস্কৃতিক এই কোশ্চেনটা ঢাকা ভার্সিটির একটা প্রশ্ন ছিল, ওই প্রশ্নটাকে মডারেট করে করা হয়, ওই প্রশ্নটা আদলে করা হয় যে সাংস্কৃতিক শব্দের ইক প্রত্যয়টির ব্যাকরণিক চিহ্ন কি মানে ব্যাকরণিক নাম কি মানে কোন পদ, মনে রাখবা ব্যাকরণিক চিহ্ন কি, ব্যাকরণিক চিহ্ন কি মানে ব্যাকরণিক নাম কি, তার মানে বলবা কি অটোমেটিক কি হবে উত্তর, এটা উত্তর অ্যাডজেক্টিভ, তাহলে আজকে ক্লাস থেকে তুমি এই ধরনের প্রশ্নের উত্তর তুমি করতে পারবা, যদি এটা এই যে ক্লাস না করতা তাহলে পরীক্ষা যদি আসতো তুমি বলতাম কি আয় আল্লাহ সাংস্কৃতিকের সংস্কৃতি যোগ ইক প্রত্যয় পারি প্রত্যয় চাই না চাইছে ইক চাইছে আয় আল্লাহ এটা কেমনি পারমু, আজকে থেকে পারবা ঠিক আছে, আমি শিখে দিয়েছি মনে রাখবা সাংস্কৃতিক শব্দের ইক প্রত্যয় শুধু সাংস্কৃতিক না ইক প্রত্যয় কিংবা দীর্ঘই প্রত্যয় যুক্ত হলে অ্যাডজেক্টিভ হয়, অতিরিক্ত তথ্য লিখে রাখো, ওকে পড়ায় আসো এবার পড়ায় আসো, এবার আসো আর দুইটা আছে অতিরিক্ত আছে সবাই লিখে রাখো, বারো আর পাঁচ সতেরো আর দুইটা আছে অতিরিক্ত শিখবো আমরা সবাই লিখে, অতিরিক্ত আর দুইটা আছে সেটা হচ্ছে দেখো মনে রাখবা জ কিংবা তা যুক্ত হলে, লিখে রাখো জ বা তা যুক্ত হলে আদিস্বর বৃদ্ধি পায়, তাহলে কয়টা শিখেছি আমরা পাঁচটা, মোট কত শিখেছি সতেরোটা, এবার লিখো আরও দুটো শিখবো, এখানে লিখো আঠারো নম্বর লিখো সবাই লিখো আঠারো নম্বর লিখো, জ বা তা যুক্ত হলে আদিস্বর বৃদ্ধি পায়, এখন প্রশ্ন স্যার আদিস্বর বৃদ্ধি এটা আবার কী বিষয়, আদিস্বর বৃদ্ধি আগে লিখো পরে বলতেছি, আদিস্বর বৃদ্ধি পায় ঠিক আছে। আচ্ছা যেমন ধরো পরীক্ষায় তোমার দিয়েছে যে দরিদ্র কি দিয়েছে দরিদ্রতা দিয়েছে, কি দিয়েছে দরিদ্রতা দিয়েছে,
তাহলে দরিদ্রতা ভাঙলে কি হবে? ভাঙলে হচ্ছে আচ্ছা তা পড়াইছি তো তা দরকার নাই, তা পড়াইছি, জাস্ট লিখে রাখো জ, লিখে রাখো, কি লিখবা? জ লিখে রাখো, তা লিখে রাখো জফলা যুক্ত হলে, লিখে রাখো জফলা যুক্ত হলে আদেশের বৃদ্ধি পায়। এইটা আমরা একটু উল্টো নিয়মে পড়বো, উল্টো বলতে আমরা পড়ছিলাম জোড়া থেকে ভাঙ্গা, এবার আমরা যেটা করবো ভাঙ্গা থেকে জোড়ায় যাবো, কোথায় যাবো? ভাঙ্গা থেকে জোড়ায় যাবো। তাহলে সবাই লিখো, যেমন পরীক্ষা ধরো দিয়েছে তোমাকে যে কাব্য শব্দের প্রকৃত প্রত্যয়নিচার কোনটি, কাব্য কি দিয়েছে পরীক্ষা দিয়েছে যে কাব্য শব্দের প্রকৃত প্রত্যয় কি, তখন যেটা করবা এর মূলটা হবে হচ্ছে কবি, কবির যোগ হচ্ছে এই দেখো জফলা হয়ে যাবে জ, এটা সংস্কৃততে এরকম বলা হয়, এরকমও বলা হয়, বি কেয়ারফুল, সংস্কৃতের নাম কি এরকমটা হয়। আচ্ছা ধরো পরীক্ষা দিয়েছে কি বলেছি কাব্য, তাহলে কি হবে কবি যোগ জ, কাব্য কি হবে, কাব্য হবে কবি যোগ জ, বুঝতে পেরেছ? এরকম আরও আছে, একটু মনোযোগ দাও, তোমাদের পড়ায় সলভ করে দিচ্ছি, এটা আমি সলভ করে দিচ্ছি। ধরো পরীক্ষা যে পরীক্ষা ধরে এসেছে কি বলেছি কাব্য কি হবে কবি যোগ জ, এরকম আরও আছে, আরও আছে, একটু মনোযোগ দাও। ধরো লিখেছি সৌজন্য, কি লিখেছি সৌজন্য, বা দৈত্য লিখেছি দৈত্য, কিংবা লিখেছি ধরো যে মাধুর্য, এটা পরীক্ষা আসে মাধুর্য পরে বলতেছি, আগে দেখো লিখেছি ধরো পরীক্ষা এসেছে সৌজন্য, কি এসেছে সৌজন্য, তাহলে কি হবে মোড়াক বা সৌজন্যের মূলটা কি হয় সুজন হয়, সুজন যোগ কি হবে জ বা সনজফলা, রাইট? আচ্ছা বা ধরো ধরো পরীক্ষা এসেছে যে কি বলে দৈত্য এসেছে দৈত্য, তাহলে দৈত্য কি হবে দেখো মনোযোগ দাও, প্লিজ মনোযোগ দাও, দৈত্য কি হবে, এই দেখো দৈত্য মোড়াক বা দ্বিতি কি হবে দ্বিতি যোগ জ বা হচ্ছে সনজফলা, রাইট? জ বা সনজফলা। আচ্ছা ধরো পরীক্ষা এসেছে এরকম আরও আছে, আরও উদাহরণ আছে, এইসব ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করবা একটা জিনিস চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জটা কেন হচ্ছে আমি পড়াবো একটু পরে। ধরো আমি লিখেছি প্রাচুর্য, কি লিখেছি আমি লিখেছি প্রাচুর্য, বিশেষের প্রশ্ন 43 বিশেষের প্রশ্ন প্রাচুর্য, তাহলে কি হবে দেখো তো প্রাচুর্য হচ্ছে প্রচুর, প্রচুর যোগ হচ্ছে জ, জ বা এই যে সনজফলা, এটা হচ্ছে। এখন এখানে একটা কাহিনী আছে, এই কাহিনীটা আমরা এখন শিখে ফেলবো, সবাই হেডিং দাও আদিস্বর গুণবৃদ্ধির নিয়ম, সবাই লিখো লিখো গুণবৃদ্ধির নিয়ম, সবাই হেডিং দাও, সবাই হেডিং দাও গুণ বৃদ্ধির নিয়ম, ভাইয়ারা খুব গুরুত্বপূর্ণ জিনিস শিখতেছি, লিখো গুণ বৃদ্ধির নিয়ম, সবাই লিখো ভাইয়া, সবাই লিখো গুণ বৃদ্ধির নিয়ম। আজকে দায়িত্ব যখন নিয়েছি প্রত্যয়ের, ইনশাল্লাহ এই প্রত্যয়কে শেষ করে ফেলবো, ঠিক আছে? যখন দায়িত্ব যখন লিখেছি এই দায়িত্ব আজকে শেষ করে ফেলবো। নায়িকা দ্বিতি হলো দৈত্য, দ্বিতি যোগ হচ্ছে স্ন দৈত্য, ক্লিয়ার? প্রচুর ধরন আছে। আচ্ছা দেখো তোমরা দেখো আগে, যেমন হচ্ছে সৌভাগ্য কি হবে সুভোগ যোগ জ, ইম্পর্টেন্ট লিখে, এটা পরীক্ষা আসছে, সবাই লিখে নাও, লিখে নাও সৌভাগ্য, কি বলেছি সৌভাগ্য, তাহলে সৌভাগ্য কি হবে দেখো সৌভাগ্য হবে হচ্ছে সুভোগ, সুভোগ যোগ জ, জ বা সনজফলা, রাইট? সৌভাগ্য কি হবে সুভোগ যোগ জ বা সনজফলা। আচ্ছা এখন আসো গুণ বৃদ্ধির নিয়মটা অ্যাকচুয়ালি কি, খুব ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে শুনবা, আমি আবার বলতেছি খুব ঠান্ডা মাথায় মনোযোগ দিবা, জাস্ট আমি এখানে 5 মিনিট সময় নিব, 5 মিনিট। যেমন আদিত্য অদিতি যোগ জ আদিত্য, এরকম অনেক আছে, 5 মিনিট সময় নেবো, জাস্ট 5 মিনিট মনোযোগ দাও। পরীক্ষা আসে নিজের কোন শব্দে গুণের নিয়ম হয়েছে, নিজের কোন শব্দের বৃদ্ধির নিয়ম হয়েছে, আজকে খেয়াল করে দেখো আমরা পড়েছি কি, আমরা পড়েছি সম্প্রসারণ পড়েছি, নতুন তথ্য পড়েছি, এখন পড়বো গুণ বৃদ্ধি, আর কিছুক্ষণ পর পড়বো হচ্ছে ঈদ টি উপদা কাকে বলে, খুবই ভেরি ইজি, এগুলো জাস্ট শিখে নাও, প্লিজ শিখে নাও, এগুলো পরে পাবা না, ক্লাস ডিএড করে দিলে সব শেষ, লিখে শিখে নাও, শিখে নাও, মাত্র ক্লাস নিয়েছে 1 ঘন্টা 30 মিনিট, আর 15 মিনিট পড়বো, পড়ায় আসো প্লিজ, লিখো গুণ বৃদ্ধি কি। আচ্ছা 1 নম্বর নিয়ম মনে রাখবা, অ থাকলে, লিখো সবাই লিখো, অ থাকলে আ হবে, এবার 2 নম্বরে লিখবা হ্রস্বই কিংবা দীর্ঘই থাকলে এ বা ওই হবে, এবার 3 নম্বরে লিখবা, 3 নম্বরে লিখবা, 3 নম্বরে লিখো হ্রস্ব, হ্রস্ব কিংবা দীর্ঘ থাকলে লিখবা ও বা ও হবে, 4 নম্বরে লিখবা উচ্চারণটা যদি, আচ্ছা রি দেখো রি, রি থাকলে অর কিংবা আরের মতো হবে, প্লিজ মনোযোগ দাও। এই গুণ বৃদ্ধির গুণের নিয়ম আছে 3টা, আর বৃদ্ধির নিয়ম আছে 4টা, মোট নিয়ম কয়টা, মোট নিয়ম হচ্ছে 7টি, কয়টি নিয়ম আছে 7টি নিয়ম, আমরা এই 7টি নিয়ম শিখব মাত্র 4টি নিয়ম দিয়া, কয় নিয়ম দেয়া মাত্র 4টা দিয়ে আমরা শিখবো কি 7টা শিখবো, তাহলে গুণের নিয়ম আছে কয়টা 3টা, বৃদ্ধির নিয়ম আছে কয়টা 4টা আছে। এবার একটু খেয়াল করো, খেয়াল করে দেখো প্লিজ, মূল শব্দ দেখো কি আছে, মূল শব্দ, মূল শব্দ প্লিজ, মূল শব্দ আসো, মূল শব্দ আছে দি, মানে প্রথম স্বর কি আছে দি, দ যোগ হচ্ছে হ্রস্বই, যারা আমার ধ্বনিবর্ণ বিশ্লেষণ ক্লাস করেছো তারা ভালো বুঝবা, ধ্বনিবর্ণের ক্লাস যারা করেছো তারা ভালো বুঝবা, ধ্বনিবর্ণ যুক্ত বিশ্লেষণ যেটা, মানে ধ্বনিবর্ণ ওই যে শব্দে ধ্বনিবর্ণ নির্ণয় তারা বুঝবা, এই দেখো কি আছে হ্রস্বই আছে, কি আছে হ্রস্বই আছে। আচ্ছা এবার দেখো এখানে এসে কি কাহিনীটা ঘটছে, কাহিনী খেয়াল করো, কাহিনী খেয়াল করো কি হয়েছে, এখানে এসে হয়ে গেছে দই, দ আর ওই, তাহলে এই জায়গাতে খেয়াল করে দেখো মিল আছে, দেখো ছিল কি ছিল হচ্ছে হ্রস্বই, এখানে হয়ে গেছে কি ওই হয়ে গেছে, ছিল হ্রস্বই এখানে কি হয়ে গেছে ওই হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে দেখো এই যে হ্রস্বইটা ওই হয়ে গেল, এটাকে বলা হয়, এটাকে বলা হয় গুণ বৃদ্ধির নিয়ম, গুণ বৃদ্ধি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে স্যার
আচ্ছা মনে রাখবা সিস্টেমটা মুখস্থ করবা আগে অ থাকলে আ হ্রস্ব ই কিংবা দীর্ঘ থাকলে কি হবে এ অথবা ওই হবে হ্রস্ব ই কিংবা দীর্ঘ থাকলে ও অথবা ও হবে রি থাকলে অর অথবা আর হবে এখন আসো প্যাটার্নটা শিখো ছিল কবি কবি ছিল কি ক ছিল মানে অ হয়ে গেছে কি কাব্য মানে কি কা হয়ে গেছে কা এই দেখো ছিল অ হয়ে গেছে কি আ কাব্য ছিল দেখো সুজন সু কি ছিল সু সু হয়ে গেছে কি সৌ এই দেখো ছিল হচ্ছে সু হয়ে গেছে কি সৌ খেয়াল করছো আরো আসো ছিল প্রচুর প্র অ ছিল অ হয়ে গেছে কি প্রা দেখো আ হয়ে গেছে এই দেখো আ হয়ে গেছে এখন তোমরা মনে রাখবা অবশ্যই এটা গুণ বৃদ্ধি হয়েছে এখন এটা গুণ হলো নাকি বৃদ্ধি হলো এই চেঞ্জ এই চেঞ্জটা গুণ নাকি বৃদ্ধি মনে রাখবা খুব মনোযোগ দিবা এই আ এই হচ্ছে ওই এই ও এই আর মানে এই তিন বড় এই চারটারে বাইরের চারটারে বলা হয় বৃদ্ধি কি বলা হয় বৃদ্ধি তাহলে কোনো শব্দে যদি দেখো যে হ্রস্ব ই কিংবা দীর্ঘ ই থেকে ওই হয়েছে যেমন দেখো সু ছিল হ্রস্ব ই হয়েছে কি দেখো খেয়াল করো কি হয়েছে আগে দেখো কি হয়েছে ও না ও এখানে কি হয়েছে ও হয়েছে তার মানে এটা বৃদ্ধির নিয়ম এই দেখো কি নিয়ম বৃদ্ধির নিয়ম আচ্ছা আচ্ছা ধরো আমি বললাম কাব্য ছিল কি অ হয়েছে কি আ হয়েছে তার মানে কি নিয়ম হয়েছে বৃদ্ধির নিয়ম তাহলে মনে রাখবা এই আ এই ওই এই ও আর হচ্ছে এই আর আর এর নিয়মটা আমি একটু পরে দেখাচ্ছি যেমন আচ্ছা দেখাই দিই এখনই দেখাই দিই ধরো পরীক্ষা এসেছে কারক কি এসেছে পরীক্ষায় পরীক্ষা এসেছে কারক এই কারকটা ভাঙলে পাওয়া হচ্ছে আচ্ছা কারকটা পরে বলি আচ্ছা কারকটাই বলি দেখো কি এসেছে কারক তাহলে কারক ভাঙলে কি হবে ক্রি ক্রি যোগ হচ্ছে নক বা অক তোমার যেটা ইচ্ছে দিও সমস্যা নাই আচ্ছা দেখো কার উচ্চারণ করো ক আসছে আমি ক দিয়েছি আর এই যে রিকারটা তুমি পেলা করতে পেলা দেখো রিকার ছিল দেখো রিকার ছিল এই রিকারটা হয়ে গেছে এখানে এসে কি আর হয়ে গেছে দেখো কারকের কার আর এই দেখো কারকের আর হয়ে গেছে কার আর তাহলে রি থেকে কি হইলো আর হয়েছে তার মানে এই কারক শব্দটি বৃদ্ধির নিয়মে হয়েছে কোন নিয়মে হয়েছে এটা বৃদ্ধির নিয়মে হয়েছে কোন নিয়মে বৃদ্ধির নিয়মে হয়েছে তাহলে আমার মনে হয় বুঝতে পেরেছ দ্বিতি রশ্মি হয়ে গেছে ওই হয়ে গেছে বৃদ্ধির নিয়মে তাহলে এইভাবে গুণ বৃদ্ধি আশা করছি বুঝতে পেরেছ এবার সবাই যেটা করবা সবাই লিখো ২০ নম্বর নিয়ম সবাই লিখো সরি বিশ না ১৯ নম্বর নিয়ম লিখো সবাই লিখো লাস্ট নিয়ম এটা তদ্বিত লাস্ট নিয়ম সবাই লিখো হচ্ছে ১৯ নম্বর নিয়ম সবাই লিখো হচ্ছে ১৯ নং নিয়ম ১৯ নম্বর নিয়ম হচ্ছে মনে রাখবা অযুক্ত হলে বা স্নযুক্ত হলে অ বা স্নযুক্ত হলে আদিস্বর বৃদ্ধি পায় এই দুটো নিয়ম প্রায় একই রকম আদিস্বর বৃদ্ধি লিখে রাখো আদিস্বর বৃদ্ধি দেখা যাচ্ছে মনে হয় না দেখা যাচ্ছে যাই হোক তারপর লিখো দেখা যাচ্ছে কি মনে হয় না দেখা যাচ্ছে তারপর লিখে রাখো কি বলেছি আদিস্বর বৃদ্ধি দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে এবার আসো পরীক্ষা এসেছে মানব কি এসেছে মানব ভাঙলে কি হয় ভাঙলে হয় মনু মনোযোগ কি এই স্ন কিংবা এই অ ঠিক আছে এই দেখো মনুর ম হয়ে গেছে কি মা হয়ে গেছে তার মানে কি অ হয়ে গেছে আ এটা বৃদ্ধি কি কি ঘটছে এখানে বৃদ্ধি ঘটছে কি ঘটছে বৃদ্ধি হয়েছে আচ্ছা ধরো সে যাদব কি বলেছি যাদব যাদব কি হবে যাদব হবে হচ্ছে যদু যদু যোগ কি স্ন বা হচ্ছে অ ছিল কি শৈশব ছিল কি শৈশব হয়ে গেছে কি হয়ে গেছে শিশু যোগ স্ন বা অ হয়ে গেছে কি হয়ে গেছে স্ন শিশু তাহলে খেয়াল করো দেখো শিশুর কি ছিল ই ছিল হয়ে গেছে কি ওই হয়ে গেছে এই দেখো ছিল হচ্ছে ই হয়ে গেছে ওই তার মানে কি শিশুর এটা কোন নিয়ম হয়েছে এটা বৃদ্ধির নিয়ম হয়েছে কোন নিয়ম হয়েছে বৃদ্ধির নিয়ম হয়েছে আচ্ছা আরও আসো যেমন দেখবা বিভীষণের প্রতি মেঘনাথ কবি দেখবা রাঘব আছে কি আছে রাঘব বল রাঘব খেয়াল করো রাঘব এটা ভাঙলে কি হবে ভাঙলে হবে রঘু রঘুবংশ রঘুযোগ কি স্ন এ হচ্ছে রাঘব রঘু রঘুযোগ স্ন রাঘব বুঝতে পেরেছো তাহলে এভাবে প্রচুর শব্দ আছে আমার বিশ্বাস তোমরা পারবা তাহলে তদ্বিত প্রত্যয় শেষ এবার সবাই হেডিং দাও কৃত সবাই হেডিং দাও কৃত কৃত সবাই হেডিং দাও কৃত সবাই হেডিং দাও কৃত দাও সবাই হেডিং দাও কৃত সবাই হেডিং দাও আর বেশিক্ষণ নাই পড়া আর কিছুর মধ্যে পড়া শেষ করবো তোমরা আমাদের প্রমিস করছিলা মানে প্রত্যাশা দিয়েছিলা প্রতিজ্ঞা করেছিলা যে শেষ পর্যন্ত ক্লাসে থাকবা তাহলে আমি চাচ্ছি হাস্তাত ভাই বাঙালি আছে কবে ক্লাস নেবেন বিসিএস এর জন্য হ্যাঁ বিসিএস এর ক্লাস নিবো সাহিত্যের ক্লাস নিবো অ্যাডমিশন শেষ করে ফেলি নিবো ঠিক আছে এস এম শিবলি হাসান দেখা যায় থ্যাংক ইউ জান্নাত আরালি মালিক যাচ্ছে তাহলে আমি তোমাদের জন্য যেটা বলে রাখি আমি বিসিএস এর সাহিত্য ক্লাস দিবো অ্যাডমিশনের সাহিত্য নিবো এখন আমি অ্যাডমিশন সাহিত্য নিয়ে ব্যস্ত অ্যাডমিশন নিয়ে ব্যস্ত আমি বিসিএসটা কিছুদিন পর থেকে আমি কন্টিনিউ করবো আগামী দুই মাস আড়াই মাস পরে তো আপনারা একটু অপেক্ষা করবেন আপাতত এগুলোই আপনারা পড়েন বা এগুলোই ফিল করেন আচ্ছা এবার সবাই আসেন এই সাড়ে ছশো হলো কেন আচ্ছা প্লিজ আমাকে একটু বলেন এই যে পড়াইলাম তদ্বিত অংশটা সবাইকে বুঝতে পেরেছেন প্লিজ একটু বড় গলায় বলেন সবাইকে বুঝতে পেরেছেন সবাই লিখেন এই যে আমি পড়াইলাম সবাইকে বুঝতে পেরেছেন বলেন তো এই তদ্বিত যে অংশটা এতক্ষণ যে আপনি ক্লাস করছেন কষ্ট করে তাহলে কষ্ট করে ক্লাস করে আপনি বুঝতে পারছেন প্লিজ লিখেন এছাড়া অন্য লিখেন এবার আসেন লিখেন অন্ত অনা কিংবা না
তারপর লিখেন তব্য, তারপর লিখেন হচ্ছে আরি, তারপর লিখেন হচ্ছে জফলা, তারপর কি লিখবেন, লিখেন হচ্ছে জফলা। আচ্ছা এবার লিখবেন অন্ত অনা তব্য আরি জফলা, এবার লিখেন ইষ্ণু, লিখেন উক ইষ্ণু, উক ইষ্ণু, ইক বর লিখেন বর, তারপর লিখবেন বর, লিখেন বরের পর লিখবেন, এই সবাই আসেন, বরের পর লিখেন হচ্ছে ত, তারপর লিখেন হচ্ছে তি, ত বা তি, আচ্ছা এগুলো বলতে থাকে, লিখেন ত তি, তারপর লিখেন হচ্ছে অনিয়, তারপর কি লিখবেন, তারপর লিখেন হচ্ছে অনিয়, এবার লিখেন এগুলো অপরিবর্তনীয় কীত, সবাই লিখেন এগুলো, এগুলো অপরিবর্তনীয়, এগুলো অপরিবর্তনীয়, আমরা কিছুক্ষণ আগে পড়েছিলাম অপরিবর্তন তদ্বিত, এবার পড়বো কি কৃত, পড়বো কৃত, অপরিবর্তনীয় লিখো সবাই, অপরিবর্তন হচ্ছে কৃত, লিখো কৃত। আচ্ছা তাহলে কি কি বলেছি সবাই মনোযোগ দাও, লিখেছি হচ্ছে কি অন্ত অনা তব্য আরি জফলা, ই উখ ইষ্ণু বর তি অনিয়, এগুলো অপরিবর্তনীয় কৃত, কি বলেছি এগুলো হচ্ছে অপরিবর্তনীয় কৃত, তাহলে সবাই লিখে রাখো, সবাই লিখে রাখো প্লিজ, সবাই লিখে রাখো। এবার আসো আমরা সলভ করি, ধরো কোনো একটা প্রশ্ন দিয়েছে, পরীক্ষা দিয়েছে চলন্ত, তাহলে চলন্ত শব্দের প্রকৃতিবত্তায় কি হবে, এই দেখো চলন্ত মূল কি হবে, মূল চলন্ত, আমরা ক্লাসে কি বলেছিলাম, আমরা ক্লাসে বলেছিলাম যে যদি চলা সংক্রান্ত শব্দ হয় তাহলে মূল কি হবে, চল হবে, যেমন চলা চলনীয়, চলন চলিত, চলিতব্য, চলিষ্ণু, মনে আছে না, চলমান চলা, সবগুলো মূল কি হবে, চল হবে। আচ্ছা ধরো পরীক্ষায় চলন্ত না এসে পরীক্ষা আসো দৃষ্টান্ত, কি এসেছে দৃষ্টান্ত এসেছে, আমাকে একটু বলো তো এই দৃষ্টান্ত শব্দের প্রকৃতিবত্তায় কি হবে প্লিজ, সবাই বলো আমাকে একটু, সবাই বলো, এই সবাই বলো দৃষ্টান্ত শব্দের প্রকৃতিবত্তায় কি হবে, আমি ভেঙে দিই, দেখো দৃষ্টান্ত হচ্ছে কি চোখে দেখা, আর চোখে দেখার মূল কি হয়, চোখে দেখার মূল হয় দৃশ, দৃষ্টান্ত কি হবে সবাই বলো, দৃষ্টান্ত সবাই কি হবে বলো, দৃষ্টান্ত হবে কি হবে বলো সবাই, মনে রাখবা দৃষ্টান্ত শব্দের, মনে রাখবা দৃষ্টান্ত শব্দের প্রকৃতিবত্তায় এটা হচ্ছে দৃষ্টান্ত, যেহেতু দৃষ্টান্ত যেহেতু শোনা সংক্রান্ত, কি সংক্রান্ত, দেখা, সরি দেখা সংক্রান্ত, তাই এর মূলটা কি হবে, এর মূলটা মনে রাখবা, এর মূলটা হবে হচ্ছে দৃশ, দৃশ যোগ হচ্ছে কি অন্ত, এখন দেখো এই দৃষ্টা কি কাজ, দৃষ্টা কি কাজ, তাহলে অবশ্যই কি হবে ধাতু হবে, কাজ তাই কি হবে ধাতু হবে, এখন বলো তোমাদেরকে বলি এই কাজের ধাতু চিহ্ন থাকলে তারপরে কি হয় হসন্ত হয়, এখন বলো এই দৃশ্যের নিচে তালব্যের নিচে হসন্ত হবে না হবে না, সবাই বলো হসন্ত হবে না হবে না, সবাই লিখো হসন্ত হবে না হবে না, লিমা হসন্ত দাও নাই, ফারিয়া হসন্ত দিয়েছ, জান্না তারা দৃশ হসন্ত দাও নাই, তা ইসমাত লিখেছে দৃশ হসন্ত দিয়েছে, অমৃত দৃশ হসন্ত দাও ভাইয়া, গুণের বিষয়টি বুঝে নাই, মৌমিতা লিখেছে ভাইয়া গুণের বিষয়টি বুঝে নাই, আচ্ছা একটু ওয়েট করো আমি আবার আবার লিখবো একটু পরে, জেরিন লিখেছে দৃশ্য অন্ত, আচ্ছা গুড, এখন তোমরা আমাকে বলো হসন্ত হবে না হবে না, সবাই লিখো হসন্ত হবে না হবে না, প্রত্যেকে লিখো হসন্ত হবে না হবে না, আফসানা মিমি অন্তু হবে, আসাদুজ্জামান লিখেছে হবে, তারপর দেওয়ান শামসুন, শামসুন না শামসুন লিখেছে হবে, গঙ্গা ফড়িং লিখেছে হবে, এমডি আতাউর রহমান লিখেছে হবে, তার মানে এরা প্রথম থেকে ক্লাস করছে কেন বলতে পারতেছে, অবশ্যই এখানে এই যে লাস্ট বর্ণ একা আছে তাহলে অবশ্যই হসন্ত হবে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা ধরো পরীক্ষা এসেছে এরকম যে কী বলে কি বলে চলন্ত দৃষ্টান্ত ডুবন্ত ডুবযুগন্ত ঘুমন্ত ঘুমযুগন্ত হ্যাঁ উড়ন্ত উর্যগন্ত এরকম প্রচুর আছে অন্ত দিয়া, তাহলে আশা করছি পারবা। এবার আসো অনা বা অন দিয়া, কি বলেছি অনা বা না দিয়া, কি বলেছি অনা বা না দিয়া, ধরো পরীক্ষা বিশেষ পরীক্ষা এসেছে দোলনা, কি এসেছে দোলনা দোলনা, এই দোলনা শব্দের প্রকৃতিবত্তায় কি হবে, মনে রাখবা দোলনার মূলে দুল হয়, কি হয় দুল হয়, তাহলে খেয়াল করে দেখো, খেয়াল করো আমরা কি নিয়ম পড়াইছি, আমরা নিয়ম পড়াইছি যে রস্যুই নিয়ম পড়ালাম কি নিয়ম পড়েছি রস্যু বা হচ্ছে দীর্ঘ থাকলে ও বা ও হবে, নিয়ম পড়াইছি গুণবৃদ্ধি নিয়ম। এবার খেয়াল করো একজন প্রশ্ন করেছো স্যার গুণের নিয়ম বুঝি নাই, গুণ বুঝি নাই, তোমারে বলতেছি তুমি যাই গুণ বুঝো নাই আসো, তাহলে নিয়ম কি ছিল রস্যু দীর্ঘ থাকলে ও অথবা ও হবে, এটা কি না, এখন খেয়াল করে দেখো ছিল কি দুল, ছিল কি দুল রস্যু, কি ছিল রস্যু ছিল, খেয়াল করো হয়ে গেছে কি হয়ে গেছে দো, কি হয়ে গেছে দো হয়ে গেছে, এই দেখো দো হয়ে গেছে, এটাকে বলা হয় কি গুণ, এটা কি বলা হয় গুণ, আর এটা কি বলা হয় এটা বৃদ্ধি, তাই এখন খেয়াল করে দেখো এই দোলনা শব্দটা কি ফলো করছে, ও ফলো করছে না ও ফলো করছে, ও ফলো করছে, তার মানে এই দু থেকে হয়েছে কি দো, তার মানে ও ফলো করেছে, এই জন্য পরীক্ষা যদি বলা হয় দোলনা শব্দটি গুণের নিয়মে না বৃদ্ধির নিয়মে, তুমি চোখ বন্ধ করে ঠান্ডা মাথায় বলে আসবা গুণের নিয়মে, বিকজ ও হয়েছে ও হয় নাই, তাহলে এই পয়েন্টটা সবাই বুঝতে পেরেছো না পারো না, আমরা হ্যাঁ বা না বলো, সবাই বুঝতে পেরেছো এই পয়েন্টটা, বুঝতে পেরেছো সবাই, বুঝতে পেরেছো ভাইয়ারা সবাই, বুঝতে পেরেছো 3% চার্জ আছে, এ দাঁড়াও দাঁড়াও নিহান তুমি ভালো কথা মনে করেছো, আমার ফোনে আমার ফোন আছে 39%, প্রবলেম নাই আমি একটু ব্রাইটনেস কমাই দিই একটু, ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা অনেকে উত্তর দিয়ে দুলযোগ অনা আপসনা দিয়েছে মিমি থ্যাংক ইউ, নিহাত লিখেছে হ্যাঁ শুকুর আলী 3% চার্জ আছে, চার্জ লাগা
চার্জ দাও, চার্জ দাও, ঠিক আছে। আচ্ছা তাহলে কি হবে দেখো, মূল পড়া আসছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ পড়া। এখন দূর যোগ না হবে, আবার অনাদিলও হয়, সমস্যা নাই। খেলনা কি হবে? খেল যোগ না খেলনা। হ্যাঁ, তারপর হচ্ছে কি, চল না চল যোগ না চলো না, রাত না রাজ যোগ না, এরকম প্রচুর শব্দ আছে। এবার আসো, তব্য কি লিখেছি? তব্য লিখেছি। তব্য বাংলা কি হবে দেখো, তব্য লাইক লিখেছি, কর্তব্য কি লিখেছি দেখো, প্লিজ মনোযোগ দাও, লিখেছি কর্তব্য, কি লিখেছি? লিখেছি হচ্ছে কর্তব্য। আসো, কর্তব্য, আচ্ছা সহজ উদাহরণ লি, লিখেছি কি বক্তব্য, দেখো কি লিখেছি, বক্তব্য লিখেছি। তাহলে বক্তব্য বাংলা কি হবে? হবে হবে বচ, বচ যোগ কি হবে? তব্য হবে, এই হচ্ছে বক্তব্য। আচ্ছা ধরো লিখেছি আমি শ্রাব্য, কি হবে? সুযোগ তব্য। শ্রাব্য কি হবে? সুযোগ তব্য। আমি লিখেছি দ্রষ্টব্য, দ্রষ্টব্য, খেয়াল করো দ্রষ্টব্য, দ্রষ্টব্য কি? দেখার কাজ, দেখার কাজ। মূল কি হবে? মূল দৃশ হবে, দৃশ যোগতব্য। পঠিতব্য পড়াশোনার কাজ, কিসের কাজ? পড়াশোনার কাজ। মূল কি হবে? পঠ যোগতব্য, পঠ যোগতব্য। এবার আসো কর্তব্য, কিসের কাজ? করার কাজ, কিসের কাজ? করার কাজ। তাহলে মূল কি হবে? মূল হবে হচ্ছে ক্রি, এ হচ্ছে মূল, হচ্ছে ক্রি হবে। বাকি আছে তব্য, আছে কিন্তু তব্য দিলা, এই হচ্ছে মূল ক্রি। এখন খেয়াল করে দেখো, এই দেখো মূলে কি ছিল? মূলে ছিল হচ্ছে রি ছিল, আর এখানে কি হয়েছে দেখো তো, এখানে হয়েছে কর। খেয়াল করো কর, কর মানে কি? অর হয়েছে, কি হয়েছে? কর হয়েছে। তাহলে পরীক্ষা যদি বলে দেয় কর্তব্য শব্দটা গুণের নিয়ম না বৃদ্ধির নিয়ম, তাহলে আমাকে লিখো তো একটু, লিখো তো দেখি পারো কিনা, এটা লিখো, গুণের নিয়ম না বৃদ্ধির নিয়ম, সবাই লিখো, সবাই লিখো, কর্তব্য গুণের নিয়ম না বৃদ্ধির নিয়ম, সবাই লিখো, কর্তব্য গুণের নিয়ম না বৃদ্ধির নিয়ম, সবাই লিখো, দ্রুত লিখো। এই সারি আর একটু পানি খাও তো ভাইয়া। আচ্ছা তাহলে সবাই লিখো, সবাই লিখো, গুণের নিয়ম না বৃদ্ধির নিয়ম, দ্রুত লিখো। গুড, রিপন লিখেছে গুণ, পারাবার বই কি এগুলো আছে ভাইয়া? হ্যাঁ আছে, পারাবার আছে ভাইয়া। নাহাম নাই নাই নাইমা লিখেছে গুণ, স্বপ্নের বাংলাদেশ হৃদয়ে বাংলা লিখেছে কৃতজ্ঞতা, ঠিক আছে। ইডেনকনা ইডেন ইডেনকনা লিখেছে গুণ, ঠিক আছে ঠিক আছে, লিখেছো গুণ লিখেছো, আরও উত্তর দিচ্ছ সবাই। জিকরা জিকরা চৌধুরী লিখেছে গুণ লিখেছে, অপশন লিখেছে গুণ লিখেছে, লাবণী লিখেছে গুণ, সানিয়া লিখেছে গুণ লিখেছে, রুবাইয়া লিখেছে গুণের নিয়ম। থ্যাংক ইউ, দেখছো ক্লাস করতে আছো, একটা পর একটা পেরে যাচ্ছ। এই যে দেখো, কেন হসন্ত হচ্ছে না, কেন হচ্ছে, ধাতু কখন হবে, কি থাকলে কি হয়ে যাবে, সেম টু সেম চেঞ্জ হবে না, এই তুমি তুমি চিন্তা করতে পারছো? মানে কি থাকলে কি হবে, চেঞ্জ হচ্ছে না, কেন হসন্ত হচ্ছে, কেন ধাতু হচ্ছে, গুণের নিয়ম না বৃদ্ধির নিয়ম, তুমি এগুলো সব পারতেছো, তুমি এগুলো সব পারছো, তুমি চিন্তা করতে পারছো? এই ক্লাসের এক ঘন্টা আগে তুমি এগুলো ভয় পাইতা, পারতা না, কিন্তু এখন তুমি সেই মানুষটা, এখন তুমি পারতেছো। তাহলে তুমি এই ক্লাস দ্বারা কতটুকু প্রভাবিত হয়েছো দেখছো, কতটুকু প্রভাবিত হয়েছো? তুমি একটু আগে গুণ বৃদ্ধি পারতা না, এখন তুমি তুমি নিজে বলতেছো এটা গুণ না বৃদ্ধি, তুমি আমার আগে উত্তর দিতে পারতেছো এটা গুণ না বৃদ্ধি, দেখছো? তার মানে ক্লাসটা আশা করছি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হচ্ছে বা হেল্পফুল হয়েছে। এনামুল লিখেছে বৃদ্ধি না ভাইয়া, বৃদ্ধি না, রি ছিল অর, মনে রাখবা অর হইলে গুণ, আর হইলে বৃদ্ধি। তাহলে আমি দেখাতে দেখো, কারো কারো কার কি আছে, আর আর আর, এটা হবে বৃদ্ধি, ঠিক আছে। আচ্ছা এবার পড়ায় আসো প্লিজ, আমার শেষ করি, পড়া শেষ করি। এবার আসো আরি দিয়া, কি দিয়েছি? আরি দিয়া, আমি ধরো লিখেছি পূজারি, বলো কি লিখেছি? পূজারি। তাহলে পূজারি বাংলা কি হবে? পূজারি বাংলা হচ্ছে পুজ, দেখো বাংলা হবে কি পুজ, পুজ যোগ হচ্ছে আরি, পূজারি, ঠিক আছে। শাখারি কি হবে? শাক যোগ আরি, শাখারি কি হবে? শাক যোগ আরি। এভাবে প্রচুর শব্দ সব করতে পারবা। জফলা দিয়ে আসো, কি দিয়ে আসো? জফলা দিয়ে আসো, এই দেখো প্লিজ, কি বলেছি? জফলা দিয়ে আসো। তাহলে জফলা দিয়ে এগুলো ভাঙলে কি হবে? জফলা দিয়ে ভাঙলে কি হবে দেখো, জফলা দিয়ে ভাঙছি এখানে রাখো, জফলা দিয়ে ভাঙলে কি হবে দেখো, ধরো পরীক্ষা আসছে এরকম যে কি বলে বাচ্চ, বাচ্চ, তাহলে দেখো বাচ্চ জফলা আছে, বাচ্চর মূল কি হয়? মূল হয় বচ, কথা বলা সংক্রান্ত, মনে আছে? কথা বলা সংক্রান্ত মূল কি হয়? বচ। আর বাকি আছে কি দেখো, জফলা আছে, এই হচ্ছে জ বা হচ্ছে স্ন জ, এই হচ্ছে জ, দেখছো। আচ্ছা ধরো পরীক্ষা এসেছে কি, পরীক্ষা তোমরা উত্তর দিবে এবার, পরীক্ষা এসেছে দৃশ্য, কি এসেছে? দৃশ্য। এই দৃশ্য কি হবে সবাই বলো, এই দৃশ্য কি হবে সবাই বলো, দৃশ্য কি হবে? দৃশ্য হচ্ছে দেখার কাজ, এই ভাইয়ারা লিখো, দৃশ্য হচ্ছে দেখার কাজ, সবাই বলো এটা কি হবে। আচ্ছা তোমাদের 18 বছরের জীবনে এত সুন্দরভাবে পড়তে কখনো পড়িনি, নিহাদ নাহিয়ান, তোমাকে থ্যাংক ইউ ভাইয়া, আমি অনেক কষ্ট করে কাজ করে ভাই, আমি সেই খুশি ভাই কমেন্ট রিপ্লাই পেয়ে, মোর্শেদা আঞ্জুম নীলা, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, ক্লাস করো ভাই, তুমি কমেন্ট লিখতে থাকো এমনি আমি পড়ে নিব। হাইবা নিমি লিখেছে হ্যাঁ, রাবরেক দিয়েছে, মোহাম্মদ জামাল লিখছে সমাস ক্লাসটা আশা করি নেবেন, ঠিক আছে ভাই নিব, কোনো সমস্যা নাই। তোমরা এক কাজ করো, আপাতত ক্লাসটা একটু শেয়ার দাও প্লিজ, ক্লাসটা একটু শেয়ার দাও, ক্লাসে এখন 580 জন ক্লাস করতেছে, অথচ ক্লাসে ছিল হচ্ছে 850 জন, তোমরা একটু ক্লাসে শেয়ার দাও, আমরা সেসব চলে এসেছি। আজকে ভাই আর 15 মিনিট দেরি হবে হোক, কিন্তু আজকে প্রত্যেককে জয় করেই ছাড়বো, শেষ প্রত্যেককে জয় করবো আমরা, সবাই যেটা করবা একটু শেয়ার করো প্লিজ, শেয়ার করো। সুমাইয়া লিখেছে দৃশ যোগ যা, সুমাইয়া সম্ভবত আমাদের ব্যাচের স্টুডেন্ট, মাসুদ লিখেছে বস যোগ যা, আগেরটা লিখেছে সে, হ্যাঁ এম এস মৃধা লিখেছে দৃশ যোগ যা, এই যে তোমার এত পারতেছো ভালো লাগতেছে ভাই, খুব খুব ভালো লাগতেছে, এরকম আরও অনেক উদাহরণ আছে। হ্যাঁ যেমন হচ্ছে, আচ্ছা আর দরকার না, আমরা অ্যাভয়েড করি, টাইম কম, ঠিক আছে আমরা স্কিপ করলাম। আচ্ছা
এবার আসো, এবার আসো হচ্ছে উক দিয়া। তাহলে আমি ধরো লিখেছি ডুবুক, কি লিখেছি ডুবুক ডুবুক ডুবুক, তাহলে ডুবুক কি হবে, ডুবুক হবে ডুব যোগ উক। সবাই লিখো ডুবুক হচ্ছে কি হবে, দেখো ডুবুক, এই দেখো ডুবুক, ডুবুক হবে হচ্ছে ডুব, ডুব যোগ হচ্ছে উক, এই হচ্ছে ডুবুক। ভাবুক ভাব যোগ উক, ভাবুক। করুক কর যোগ উক, এরকম প্রচুর আছে যাকে স্কিপ করতেছি। এবার আসো ইষ্ণু দিয়ে বলেছি, কি বলছি ইষ্ণু দিয়া, লাইক আমি লিখলাম ধরো যে চলিষ্ণু, কি লিখেছি আমি চলিষ্ণু লিখেছি, তাহলে চলিষ্ণু কি হবে দেখো তো, মূল শব্দ কি আছে চল, এই চল দিলাম, বাকি আছে কি ইষ্ণু, এ হচ্ছে ইষ্ণু চলিষ্ণু, তাহলে এই ধাতু হবে শান্ত হবে চলিষ্ণু। আচ্ছা বর্ধিষ্ণু কি হবে, বৃদ্ধ যোগ ইষ্ণু, লিখে রাখো বর্ধিষ্ণু কি হবে বৃদ্ধ যোগ ইষ্ণু। ক্ষয়িষ্ণু কি হবে, ক্ষয় যোগ ইষ্ণু, কি যোগ ক্ষয়িষ্ণু, কি যোগ ইষ্ণু, খি খি, লিখে রাখো ক্ষয়িষ্ণু খি, ক্ষয়ের মূল কি হয়, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা লিখে রাখো, এবার আসো পড়ায় আসো বর, বর দেখে খেয়াল করো, দেখো বর দা লিখেছি আমি কি, আমি লিখেছি নশ্বর, কি লিখেছি আমি লিখেছি নশ্বর, নশ্বর যা সহজে নশ্বর, যা সহজে নষ্ট হয়ে যায় সে নশ্বর। আচ্ছা তাহলে লিখে রাখো নস, নস যোগ হচ্ছে বর, কি লিখবা নস যোগ বর, কিংবা পরীক্ষা এসেছে ঈশ্বর, কি হয়েছে পরীক্ষা এসেছে ঈশ্বর, তাহলে ঈশ্বর কি হবে দেখো তো, পরীক্ষা ঈশ্বর হবে ইস যোগ হচ্ছে বর, কি বলেছি ইস যোগ বর। পরীক্ষা এসেছে ভাস্বর, কি এসেছে ভাস্বর, ইম্পর্টেন্ট ভাস্বর পরীক্ষা আসে, তাহলে বাংলা কি হবে, বাংলা হবে হচ্ছে ভাস যোগ হচ্ছে বর, কি হবে ভাস যোগ বর, এই হচ্ছে ভাস্বর। লিখে রাখো ভাস্বর শব্দের অর্থ হচ্ছে আলোকিত বা উজ্জ্বল, সবাই লিখো পরীক্ষা আসবে, ভাস্বর শব্দের অর্থ হচ্ছে আলোকিত বা উজ্জ্বল, সবাই লিখো ভাস্বর, ভাস্বর নট ভাস্কর, ভাস্কর মানে কি সূর্য, আর ভাস্বর মানে কি আলোকিত, আলো 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 থেকে আসে, ভাস মানে কি আলোর মূল, আলোর মূল ভাস। আচ্ছা এবার আসো, এবার আসো বর শেষ, এই তর্তি আমি পরে পড়াচ্ছি, অনিও দেখো, অনিও অনিও দেখো, ধরো পরীক্ষা দিয়েছে দর্শনীয়, কি দিয়েছে দর্শনীয়। আচ্ছা তোমরা ভাঙো তো পারো কিনা দেখো তো, দর্শনীয় কি দেখার কাজ, আমি আবার বলতেছি দর্শনীয় কি, দর্শনীয় তো দেখার কাজ, মূল কি হবে, মূল হবে দৃশ, সবাই লিখো মূল হবে দৃশ হবে, বাকি কি আছে, বাকি আছে অনিয়, এই হচ্ছে দর্শনীয়, এই হচ্ছে দেখো দর্শনীয় দৃশ অনিয়। তাহলে এবার তোমরা উত্তর করবা ধাতু হসন্ত কখন হয়, নাসির উদ্দিন লিখেছে, নাসির তুমি হয়তো বা প্রথমে ক্লাসে জয়েন করো না তাই বুঝতে পারছো না, ফুল ক্লাস করতে পারেনি এমনি রাকিব হাসান, কেন ভাইয়া শুরুর অংশ দেখে নিও পরে। আচ্ছা রুবাইয়া লিখেছে দৃশ যোগ অনিয়, আগেরটা উত্তর করেছে লাবণী, আগেরটা উত্তর করেছে। তোমরা আমারে বলবা এখন, তোমরা আমারে বলবা যে করণীয় শব্দ ভাঙলে কি হবে, করণীয় তোমরা লিখো, উই কুইজ আনসার করবা, করণীয় উত্তর কি হবে, করণীয় করণীয় কি হবে, করণীয় করণীয় কি হবে, লিখো সবাই করণীয় ভাঙলে কি হবে, সবাই লিখো করণীয়, করণীয় হবে ক্রিজক অনিয়, প্লিজ লিখো করণীয় কি হবে ক্রিজক অনিয়, চলনীয় চলযোগ অনিয়, শ্রবণীয়, এই শ্রবণীয়টা আমি ধরবো, এটা এটা হচ্ছে কঠিন আছে পরীক্ষাটা, এটা আসছিল শ্রবণীয়। এবার লিখো শ্রবণীয় ভাঙলে কি হবে, সবাই লিখো শ্রবণীয়, এই দেখো শ্রবণীয়, সবাই লিখো শ্রবণীয়, পঠনীয় পর্যোগ অনিয়, বচনীয় বসযোগ অনিয়, করণীয় ক্রিজক অনিয়, চলনীয় চলযোগ অনিয়, এরকম পূজনীয় পূজযোগ অনিয়, হ্যাঁ প্রচুর স্থানীয় ইস্থা, ইস্থা ধাতু আছে একটা, ইস্থা যোগ অনিয় স্থানীয়। এখন বলো এই শ্রবণীয় কী হবে, পরীক্ষা আসছে উত্তর দাও, রিপিট কোশ্চেন একটা শেষ হয়ে গেল তোমাদের, উত্তর দাও সবাই উত্তর দাও। অমৃত ঘোষ ক্রিজক অনিয় ধাতু হবে, ধাতু হবে ধাতু হবে, রায়শা রায়শা লিখেছে করণ যোগ অনিয়, না ভাইয়া ক্রি হয়, করা সংক্রান্তের মূল কী হয় ক্রি হয়, তুমি প্রথমে ক্লাস করো নাই, প্রথম ক্লাস করে তুমি পারতা, প্রথমে ক্লাসটুকু করলে পারতা, প্রথমে আমি এগুলো বলে নিয়েছি। উত্তর দাও সব উত্তর দাও। এমনি জাকারিয়া বলেছে কি শ্রযোগ বনীয়, বনীয় না ভাইয়া বনীয় না, বনীয় কাজ শেষ অনিয় হবে। অমৃত কর যোগনি, কর কেন রে ভাই ক্রি হবে, ক্লাস কি রেকর্ড থাকবে, ক্লাস রেকর্ড থাকবে কিনা জানি না, তোমরা দেখো আগে দেখো। হ্যাঁ এইচ এম রিফাত লিখেছে কি সুযোগ অনিয়, হ্যাঁ তারপর পাপিয়া লিখেছে সুযোগ অনিয়, থ্যাংক ইউ। লাবণী লিখেছে কি সুযোগ অনিয়, ফারানা লিখেছে, ফারানা মজুমদার লিখেছে কি কর যোগ অনিয়ম, অনিম অনিম অনিয় না হয় নাই। দেখো শ্রবণীয় খেয়াল করে দেখো মূল কি শ্রু হবে, শ্রু যোগ হচ্ছে কি অনিয়, কি বলেছি শ্রু যোগ হচ্ছে অনিয়, এই শ্রু কি ধাতু একটা, ঠিক আছে। আচ্ছা এবার আসো ত এবং তি দিয়া, কি বলেছি ত এবং তি দিয়া, সবাই লিখো ত এবং তি দিয়া, সবাই লিখো দ্রুত লিখো ত এবং তি দিয়া, লিখো সবাই লিখো, সবাই লিখো ত এবং তি দিয়া। আমি লিখলাম উক্ত, কি লিখেছি আমি লিখেছি উক্ত, মনে রাখবা উক্ত থাকলে কি বলা সংক্রান্ত, মূল কি হবে বচ, বচ যোগ ত কিংবা কয়ে ত, কিংবা কয়ে ত, উক্ত কি হবে উক্ত হচ্ছে বস যোগ তয়বা, উক্ত রস্যু কি হয়ে গেছে ব হয়ে গেছে, এটা বলা হয় সম্প্রসারণ, আমি প্রথমে পড়িয়েছি কি বলা হয় সম্প্রসারণ। পরীক্ষা এসেছে মুক্ত, কি এসেছে মুক্ত এসেছে বড় রাখবা, মুক্তর মূল কি হয় মুচ হয়, কি হয় মুচ যোগ হচ্ছে ত, মুচ যোগ ত হয়, বুঝতে পেরেছ। আচ্ছা এবার আসো ধরো তি দিয়ে আসলো, পরীক্ষা এসেছে উক্তি, কি এসেছে উক্তি এসেছে, মূল ভাঙলে কি হবে বচ, বচ যোগ তি উক্তি, হ্যাঁ আমাদের পরীক্ষা এসেছে মুক্তি, কি এসেছে মুক্তি এসেছে, ভাঙলে কি হবে মুচ যোগ হচ্ছে তি, কি বলেছি মুচ যোগ তি মুক্তি, এবার উক্তি উক্তি মুক্তি প্রচুর শব্দ আছে সব পারবা। তাহলে আমার তোমার একটু বলো এই যে ক্লাস কষ্ট করে ক্লাস করছো তোমরা সবাই, যারা ক্লাস শেষ পর্যন্ত করবা তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা থাকবে, যারা শেষ পর্যন্ত ক্লাস করতেছো এবং এত পরিশ্রম করতেছো, আমি যেমন পরিশ্রম করতেছি তোমরা পরিশ্রম করতেছো,
আর 5 মিনিট পড়াবো আর 5 মিনিট পড়াবো সবাই লিখো তাহলে আমার মনে হয় এটা বুঝতে পেরেছো তাহলে মনে রাখবা এগুলো চেঞ্জ হবে না কারো পেছনে কারো পরে যদি এগুলো উচ্চারণ হয় বা এগুলো থাকে তাহলে এগুলো চেঞ্জ হবে না তাহলে মনে রাখবা কোন শব্দের পরে বা কোন শব্দের সাথে বা শেষে যদি এগুলো থাকে তাহলে উচ্চারণ হবে না এবার সবাই লিখো পরিবর্তনীয় কৃত সবাই হেডিং দাও পরিবর্তনীয় কৃত সবাই হেডিং দাও পরিবর্তনীয় কৃত তাহলে ওখানে শিখেছিলাম কয়টা ওখানে শিখেছিলাম হচ্ছে 19টা আর এখানে শিখলাম কয়টা দেখো তো কয়টা শিখেছি এখানে সো লিখো কয়টা শিখেছি লিখো তো দেখি কয়টা শিখেছি কয়টা শিখেছো লিখো এবার লিখো সবাই লিখো লিখো পরিবর্তনীয় পরিবর্তনীয় সবাই লিখো পরিবর্তনীয় কৃত লিখো এক নম্বরে লিখো এক নম্বরে সবাই লিখো এক নম্বরে লিখো এক নম্বরে সবাই লিখো যে অক উচ্চারণ হলে নক দিবা এটা অনেক সময় অক হচ্ছে ইদানিং মানে আধুনিকতা প্রমিত দুই নম্বরে লিখো অন উচ্চারণ হলে এটা অনট হয় আবার অনও হয় থেকে যাচ্ছে ঠিক আছে লিখো তিন নম্বরে লিখো তিন নম্বরে লিখো তা থাকলে ত্রিচ হবে ঠিক আছে চার নম্বরে লিখো তোমরা যে ওই যে এটা চার নম্বরটা তুমি লিখতে চাইলে চার নম্বরে লিখো মান থাকলে সানোচ সবাই লিখো মান থাকলে সানোচ সবাই লিখো এটা কাহিনী আছে আমি পরে বলতেছি মান থাকলে কী হবে সানোচ হবে ঠিক আছে আচ্ছা আরও আছে আমার জায়গা নাই নিচে এই কারণে উপরে চলে যাচ্ছি সবাই লিখো ইতো এই ইতো থাকলে কী হবে ত হবে ইতো থাকলে কী হবে ত হবে আমার জায়গা নাই আমি উপরে লিখতেছি আমি আচ্ছা উপরে লিখতেছি ঠিক আছে এটা বিষয় দিলাম ও ও উপরে লিখতেছে তোমরা লিখো সবাই লিখো পাঁচ ছয় নম্বর লিখো ছয় নম্বরে লিখো তোমরা ছয় নম্বরে লিখো সবাই ছয় নম্বরে লিখো দীর্ঘই থাকলে সবাই লিখো দীর্ঘই থাকলে ইন আর ওয়াই থাকলে কী হবে অ হবে সবাই লিখো ওয়াই থাকলে কী হবে অ হবে সবাই লিখো ওয়াই উচ্চারণ যদি হয় তাহলে কী হবে অ হবে আরেকটা লিখো সাত নম্বরে লিখো সাত নম্বরে লিখবো সাত নম্বরে কী বলেছি দীর্ঘই এই দীর্ঘই থাকলে কী হবে ইন হবে এটা তদ্বিতীয় ক্ষেত্র হতে পারে এটা কৃতের ক্ষেত্র হতে পারে আচ্ছা আসো সলভ করবো আমরা এবার আসো প্রথমে এটা দিয়ে সলভ করতেছি দেখো ছিল কি কারক কী দিয়েছি কারক তাহলে কারক দেখো কারক খেয়াল করো কারক করা সংক্রান্ত মূল কী হবে মূল হচ্ছে ক্রি হবে এই যে ক্রি দিলাম এখন কারক অক হয়ে যাবে কি নক হয়ে যাবে এ হচ্ছে নক কিংবা তোমার অক দিলাম কোনো সমস্যা নাই কারক দর্শক কী হবে দর্শক সবাই লিখো দর্শক কী হবে দর্শক দর্শক কী হবে দেখো দর্শক কী হবে সবাই লিখো দর্শক কী হবে এই তোমরা ঝিমাই পড়ছো নাকি ক্লাসে শোনো সবাই চান্স পাওয়ার যোগ্যতা রাখে না সবাই চান্স পাবে না চান্স কি সবাই পাবে না যারা এত পরিশ্রম করে ক্লাস করছে এই একটা অধ্যায় আয়ত্ত করার জন্য কী না করতেছে মনে রাখবা তারাই কেবল চান্স পাবে চান্স পাওয়ার জন্য প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করতে হয় এবং পরিশ্রম বলতে কি তোমার স্বপ্ন থাকতে হয় টান থাকতে হয় বুঝতে পেরেছো পড়ার প্রতি মায়া থাকতে হয় বিকজ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে পরীক্ষা এবার রিটার্ন পরীক্ষা আসতেই পারে যে পাঁচটি বা ছয়টি প্রকৃতিবত্তা নির্ণয় করো ছয় মার্কের হাফ করে তিন মার্কে আসতেই পারে পরীক্ষায় রিটার্ন পরীক্ষা আসতেই পারে প্রশ্ন কিন্তু প্যাটার্ন চেঞ্জ হচ্ছে কোন সময় কর্তৃপক্ষ কী করে আল্লাহ মাহফুজ জানে তো সুতরাং শিখে রাখতে হবে সব শিখতে হবে আচ্ছা এবার আসো দর্শক কী হবে দর্শক ধৃষ্টযোগ অক বচক কী হবে বাচক বচযোগ নক বা অক আচ্ছা এবার আসো অন থাকলে কী হয় আমি লিখেছি বচন কী লিখেছি বচন বচনের মূল কী হয় বচ হয় বচন কী হবে বচযোগ অনট বা হচ্ছে অন তোমাদের ইচ্ছা দিও আচ্ছা ধরো বললাম করণ কী হবে করা সংক্রান্ত মূল কী হবে ক্রি সজীব লিখেছে ধাতু কখন দিতে হয় ধাতু কখন দিতে হয় ভাই এটা কাহিনী শুরুতেই বলছি এই জন্য তোমাদের এটা করতে হবে শুরুর অংশ ক্লাস করতে হবে মিস করে ফেলেছো ভাইয়া এবার আসো বচন কী হবে বচযোগ অনট দর্শন কী হবে ধৃষযোগ অনট করণ কী হবে করা সংক্রান্ত ক্রিযোগ অনট পূজন কী পূজা করা সংক্রান্ত পূজযোগ অনট শ্রবণ কী হবে শ্রবণ শ্রবণ কানে শোনা সুযোগ অনট চলন কী হবে চলাফেরা চলযোগ অনট আচ্ছা পঠন কী হবে পড়াশোনা পটযোগ অনট বুঝতে পারছো আচ্ছা স্থান কী হবে স্থান স্থান ইস্তাযোগ অন বা অনট ইস্তা বলে একটা ধাতু আছে আচ্ছা গমন কী হবে গমযোগ অনট বা অন হবে গমন গমন গমযোগ অনট হবে এরকম প্রচুর আছে পারবা প্রচুর আছে পারবা আচ্ছা এবার আসো তা থাকলে ত্রিচ হয় এই দুটো ঝামেলা আছে এই দুটো নয় তিনটা এই তিন ঝামেলা আছে তিনটা এই তিনটা মনে রাখো খেয়াল করে দেখো এই তিনটা কিন্তু তদ্বিত পড়াশোনায় পেয়েছিলা তদ্বিত পড়াশোনায় কিন্তু এই তিনটা পেয়েছিলা এই তিনটা তদ্বিত পড়াশোনায় তুমি পেয়েছিলা কিন্তু আচ্ছা আসো ঝামেলা আছে খেয়াল করবা আমি ধরো লিখেছি মাতা কী লিখেছি মাতা এই মাতা ভাঙলে পাবা মা যোগ ত্রিচ এখন প্রশ্ন তো স্যার আচ্ছা এটা পরে লিখছি মা এটা এই কাহিনী পরে এটা কাহিনী পরে এই জায়গায় আসো ত্রিচ নাকি তা আমরা তদ্বিত পড়াশোনায় কী লিখেছিলাম যে তা থাকলে তাই থাকে যেমন লিখেছিলাম কি ওই ইতো দায়িষ্ট ইলিক মনে আছে তা থাকলে তাই হয় যেমন আমরা বলেছিলাম মধুরতা মধুর যোগ তা দরিদ্রতা দরিদ্র যোগ তা সুজনতা সুজন যোগ তা মনে আছে না তাহলে এখন প্রশ্ন স্যার আপনি এই তা কেন চেঞ্জ করলেন কেন চেঞ্জ করছেন মনে রাখবেন মনে রাখবা মূলটা যদি কাজ হয়
মূলটা যদি ধাতু হয় তাহলে ত্রিজ যুক্ত হবে, কি যুক্ত হবে? ত্রিজ। আর মূলটা যদি কাজ না হয় শব্দ হয়, যেমন মধুরতা, কি বলেছি? মধুরতা। এই দেখো মধুরতা, মধুর যোগ তা হচ্ছে, কারণ এই মধুর শব্দটা কি কাজ না, এটা শব্দ, তাই মধুর যোগ তা। তাহলে মনে রাখবা এই তায়ের ঝামেলা আছে, তা থাকলে ত্রিজ তখনই হবে যখন হচ্ছে ধাতু হবে। এখন তোমার প্রশ্ন হতে পারে, স্যার এই মা কিভাবে কাজ হয়, মা কিভাবে ধাতু হয়, মা কিভাবে ধাতু হয়? প্রশ্ন সবার এটা মনে রাখবেন, এই মা আমার মা আপনার মা না, এই মা হচ্ছে সংস্কৃতের মা, কি বলেছি? সংস্কৃতের মা। এই মা বলতে বোঝায় পরিমাণ করা, কি বলেছি? পরিমাণ করা। তা লিখে রাখেন মা সমান পরিমাণ করা, অর্থাৎ এটা কাজ বোঝাচ্ছে, এটা আমার আপনার মা না। আচ্ছা এবার লিখেন দাতা কি হবে, লিখে রাখেন দাতা, লিখে রাখেন দাহযোগ ত্রিজ, দাতা কি হবে? দাহযোগ ত্রিজ। লিখে রাখেন কর্তা, কর্তা, কর্তা কি হয় বলেন তো? কর্তা, কর্তা হচ্ছে করা সংক্রান্ত, কর্তা কি? করা সংক্রান্ত। মূল কি হবে? ক্রি হবে, ক্রিযোগ হচ্ছে ত্রিজ, দেখছেন ক্রিযোগ ত্রিজ। শ্রোতা কি হবে? শ্রোতা কানে শোনা, কানে শোনা কি হবে? সুযোগ ত্রিজ, কি হবে? সুযোগ ত্রিজ, কর্তা। ক্রেতা, ক্রেতা মানে ক্রয় করতেছে, ক্রেতা, মনে রাখবেন ক্রেতার মূল ক্রি হবে, আছে আমি দিয়েছি ধাতু দিয়েছি এগুলা, ক্রিযোগ ত্রিজ, কর্তা। ক্রেতা কি হবে? ক্রিযোগ ত্রিজ। এরকম প্রচুর আছে, শ্রোতা সুযোগ ত্রিজ, প্রচুর আছে, প্রচুর। এবার আসেন, এবার আসেন, মান থাকলে মতুবো হয়, মান থাকলে সানুচ হয়, কোনটা ইউজ করবেন? এই এটার মতোই সেম প্যাটার্ন, এটার মতোই প্যাটার্নটা। আচ্ছা মনে রাখবেন, ধরেন পরীক্ষা এসেছে মান থাকলে কি সানুচ, যেমন আমি লিখলাম দৃশ্যমান, কি লিখেছি? দৃশ্যমান। আচ্ছা খেয়াল করেন এই দৃশ্যমানের মূলটা কি? দেখা, চোখে দেখা, চোখে দেখা, মনে আছে? দৃশ্য, মনে আছে? হবে কি? দৃশ্য হবে। এ ধাতু দিলাম, একা আছে হসল দিলাম, দৃশ্য। এবার প্রশ্ন, স্যার এই মান থাকলে মতুব হয়, মান থাকলে সানুচ হয়, দিব কোনটা? সেম কথা, মূল যদি ধাতু হয় তাহলে আপনাকে অবশ্যই দিতে হবে সানোচ, কি দিতে হবে বলেন তো? সানোচ। আর মূল যদি, আর মূল যদি, মূল যদি ধাতু না হয় শব্দ হয়, যেমন বুদ্ধিমান, যেমন কি বলেছি? যেমন বলেছি বুদ্ধিমান, তাহলে বুদ্ধি কি কাজ না, এই কারণে বুদ্ধিযোগ মতু। চলমান, তাহলে কি হবে? চলমান। তোমরা কুইজ দিচ্ছি, কুইজের উত্তর করো সবাই, দেখি এটা পারো কিনা, সবাই এটা কুইজ দিচ্ছি, সবাই লিখো চলমান, চলমান ভাঙলে কি হবে, সবাই লিখো চলমান ভাঙলে কি হবে, সবাই দেখো চলমান, এই চলমান ভাঙলে কি হবে, সবাই লিখো, সবাই লিখো চলমান ভাঙলে কি হবে, সবাই লিখো প্লিজ, দ্রুত লিখো। স্যার ক্লাসটা রাখেন, ঠিক আছে ক্লাসটা রাখবো, কারেন্ট ছিল না করতে পারি নাই। আপনি আপনি এখন ক্লাস করেন, এখন ক্লাস করেন ভাই, লেকচারগুলো কি একসাথে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে? না ভাই, পাওয়া যাবে না। আচ্ছা ক্রিয়া কী হবে? ক্রিয়ার প্রকৃত ক্রিযোগ রা বলে একটা প্রত্যয় আছে, ঠিক আছে, মূল শব্দে হলে, মূল শব্দ হলে মতুব, ঠিক আছে রুবাইয়া লিখেছো, ঠিক লিখেছো, আনসার করো, আনসার করো, সব আনসার করো। মা কি সবসময় কাজ বোঝাবে? না ভাই, এটা ডিপেন্ড করবে, ঠিক আছে, এই মাথা বলতে মা বোঝা, মা মা ধাতু বোঝাচ্ছে। আচ্ছা এম এস মৃধা চল যোগ সানোচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তারপর হচ্ছে সবুজ লিখেছে চল যোগ সানোচ, নীলম্বর লিখেছে চল যোগ সানোচ লিখেছে, হোসেন তবে ভাইয়া। তারপর এমনি জাকারিয়া লিখেছে চল যোগ সানোচ, নাজমুল হুদা লিখেছে চল যোগ সানোচ, লিমা লিখেছে, অমিত লিখেছে, হ্যাঁ, তারপর তো আফসানা মিমি লিখেছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তারপর শোয়েব চৌধুরী লিখেছে চল যোগ সানোচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সুন্দর হয়েছে, সুন্দর। তাহলে কী হবে দেখো তো, এই চলমান কি? চলাফেরা করা, চলাফেরা করা। তাহলে মূল কী হবে? মূল হবে চল হবে, ঠিক আছে। আর হচ্ছে কি মান আছে, মান যদি কাজ এটা তাহলে অবশ্যই কী হবে? সানোচ হবে। তারা উত্তর দিয়েছ সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার চলে আসো, ইতো মোড়াক বা ইতো থাকলে ত হয় কাজের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? কাজের ক্ষেত্রে। যেমন আমি বললাম চলিত, কি বলেছি? চলিত। তাহলে মূল কি আছে? মূল দেখো তো, মূল আছে চল, কি আছে? চল, এই ধাতু, ধাতু চল যোগ কি? ত, চলিত। পঠিত, তাহলে পঠিত বাংলা কি হবে? সহায় উত্তর দিবা, চাকরি পরীক্ষা আসছিল, চাকরি পরীক্ষা আসছিল, পঠিত, এই পঠিত বাংলা কি হবে? সহায় উত্তর দিবা, চাকরি পরীক্ষা আসছিল। তাহলে তুমি যদি এই পরীক্ষা দিতা, তোমার প্রশ্ন যদি আসতো তাহলে তুমি পারতা কিনা? সবাই লিখো, সবাই লিখো, পঠিত কি হবে? দ্রুত আনসার করো, সময় হচ্ছে খুব কম সময়, দ্রুত আনসার করো, পঠিত কি হবে? পঠিত, সবাই আনসার করো, পঠিত কি হবে? পঠিত, সবাই আনসার করো। এই ক্লাস আর পাঁচ মিনিট আছে, ক্লাস আর পাঁচ মিনিট, ক্লাস আর পাঁচ মিনিট আছে, ক্লাস পাঁচ মিনিট আছে, ওয়েট করো সবাই। পর্যোগ ইতো, সুমনা ভুল হয়েছে ভাইয়া, মাহমুদুল পর্যোগ ত, থ্যাংক ইউ, রাফিয়া পর্যোগ ত। আচ্ছা নাজমুল আক্তার আগেরটা উত্তর দিয়েছে, আচ্ছা ভাই আসো, ওকে পর্যোগ ত হবে। আচ্ছা দেখো পাঁচটা মোটামুটি আমরা কৃত শেষ করে ফেললাম, এবার আসো সবাই হেডিং দাও, সবাই হেডিং দাও,
নিপতনের সিদ্ধ সব হেডিং দাও, সব হেডিং দাও, নিপতনের সিদ্ধ কৃতপত্যম, মুখস্থ করবা, সব হেডিং দাও, নিপতনের সিদ্ধ কৃতপত্যয়। আচ্ছা দেখো, এক নম্বর লিখো গীতি গৈযোক্তি বা কয়তয় রশ্মি, এটা কয়তয় হয়, ঠিক আছে। আর দুই নম্বর লিখো শক্তি শক যুক্তি কিংবা এটা। তিন নম্বর লিখো বুদ্ধি বুদ্ধি লিখো বুদ্ধি লিখো বুধ জগৎসেতি বুদ্ধি। এবার চার নম্বর লিখো, চার নম্বর লিখো বুদ্ধি সিদ্ধি লিখো, বাংলা হবে কি সিদ্ধ যুক্তি সিদ্ধি। এই চারটা মোড় রাখবা যেভাবে, মোড় রাখবা যেভাবে লিখো গীতিতে আসবে সিদ্ধি যদি দি, যদি দি বুদ্ধি আর শক্তি, এটা মোড় রাখবা, এগুলো মুখস্থ করতে হবে, এগুলো মুখস্থ। নিবেদন মানে কি নিয়ম ধারা না, মুখস্থ করবা, লিখে রাখবা গীতি সিদ্ধি শক্তি আর হচ্ছে বুদ্ধি। তাহলে গীতিতে আসবে বুদ্ধি যদি শক্তি, লিখে রাখো গীতিতে আসবে বুদ্ধি যদি শক্তি। ওকে আচ্ছা সিদ্ধি সিদ্ধি, ওকে শেষ। এবার লিখো নিপতনের সিদ্ধ, সবাই লিখো, সবাই লিখো নিপতনের সিদ্ধ তদ্ধিতপত্য, একটা আছে মাত্র, মাত্র একটা আছে, লিখে রাখো নিপতনের সিদ্ধ তদ্ধিতপত্য, সবাই লিখো তদ্ধিতপত্যয়, লিখো রাখো তদ্ধিত প্রত্যয়, সবাই লিখো তদ্ধিত প্রত্যয়, নিপতনের সিদ্ধ তদ্ধিত প্রত্যয়। এক নম্বর লিখো, একটাই আছে মাত্র, সবাই লিখো সৌর, সবাই লিখো কী লিখবা সৌর, যা ভাঙলে কী হবে, ভাঙলে হবে সূর্য, কী হবে সূর্য, যোগ কী স্ন বা হচ্ছে অ, ঠিক আছে, এই হচ্ছে সূর্য যোগ স্ন সৌর, লিখে রাখছো সবাই, ঠিক আছে শেষ। এবার আসো, এবার শিখবো হচ্ছে ঈদ টি উপদা, হেডিং দাও সবাই, হেডিং দাও, এটা কোনো বই পাবা না, সুতরাং বি কেয়ারফুল, সবাই হেডিং দাও, সবাই হেডিং দাও হচ্ছে ঈদ টি উপধা। খেয়াল করো আমি লিখলাম, মনোযোগ দাও, আমি লিখলাম পাচক, কী লিখেছি পাচক, ভাঙলে কী হবে পচ যোগ হচ্ছে নখ, মনোযোগ দাও, খুব মনোযোগ দাও, জাস্ট তিনটা তিন মিনিট পড়াবো, তিনটা তিন মিনিট পড়াবো শেষ, তিনটা তিন মিনিট পড়াবো শেষ। পাচক কী বলেছি, পাচক পচ যোগ হচ্ছে নখ। আচ্ছা খেয়াল করো তো এই যে পাচক পস এখানে আছে, এই ক দেখো, ক খেয়াল করে দেখো এখানে ভাঙলে পাওয়া যাবে অক, মানে পাচক ভাঙলে কি দেখো কী পাওয়া যাবে, প আ স অ ক, তাহলে এই জায়গার কাজ তো করেছি আমরা, এখানে করেছি, এই জায়গায় দেখো একটু ভেঙে দেখাচ্ছি সহজ করার জন্য, অক আছে অক, দেখো খেয়াল করে এই অকটা হয়ে গেছে কি অ পরিবর্তন হয়ে গেছে ন হয়ে গেছে ন, এখানে হওয়া উচিত কি অক, হয়েছে কি নক, তার মানে এই অটা পরিবর্তন হয়ে গিয়ে মূর্ধন্য হয়ে গেছে, এই পরিবর্তিত কিংবা বাহির থেকে এসেছে এটাকে বলা হয় টি, কি বলা হয় এটাকে বলা হয় টি বলা, সরি এটা বলা হয় কি ঈদ, কি বলা হয় ঈদ বলা হয়। আবার বলতেছি বাহির থেকে আসছে কিংবা চেঞ্জ হয়েছে সেটা কি বলা হয় ঈদ বলা হয়, যেমন কিছুক্ষণ আগে তুমি লিখতেছিলা যে ভাইয়া বচন ভাঙলে কি হয় বচ যোগ হচ্ছে অনট হয়, কি হয় অনট হয়, খেয়াল করে দেখো এই যে বচন অন, এ দেখো অন আছে, কিন্তু এই ট কি ছিল, ট কি ছিল না, বাহির থেকে এসেছে ভিন্ন কিছু এসেছে নতুন করে এসেছে কিংবা পরিবর্তন হয়ে এসেছে, এই এটাকে বলা হয় কি ঈদ বলা হয়। তাহলে সবাই বলো তো ঈদ বুঝতে পেরেছো পারো নাই, সবাই বলো ঈদ বুঝতে পেরেছো পারো নাই, সবাই লিখো, সবাই লিখো ঈদ বুঝতে পেরেছো না পারো নাই, ওই সবাই দ্রুত লিখো ঈদ বুঝতে পেরেছো না পারো নাই, সবাই লিখো ঈদ বুঝতে পেরেছো, সেন্সিটিভ বিষয় আজকে শিখবা, এটাই শুরু এটাই শেষ, আর কখনো শেখা লাগবে না, তাহলে বলো এটা শিখতে পেরেছো কিনা, সবাই লিখো এটা শিখতে পেরেছো কিনা, শিখতে পেরেছো কিনা। আচ্ছা এবার আসো, এবার আসো টি কি আর উপদাখি, আচ্ছা টি কি আর উপদাখি, আচ্ছা এই যে পাচক লিখছিলা দেখো তো খেয়াল করে, পাচক খেয়াল করে দেখো, এই পাচকে দেখবা খেয়াল করে কিন্তু ভাঙ্গো, এটা ভাঙলে দেখবা এই পচ মনে রাখবা, এটা এই মূলটা হচ্ছে কি, এই মূলের উপর ডিপেন্ড করে টিটা, মূলের উপর ডিপেন্ড করে হচ্ছে উপদাটা। তাহলে ঈদ কি, ঈদ হচ্ছে মূল হইতে পারে অতিরিক্ত অংশ হইতে পারে, যেটা একটা চেঞ্জ,
যেটা চেঞ্জ হয়েছে কিংবা বাহির থেকে এসেছে ওটাকে বলা হয় ঈদ, বলা ঈদ ঈদ। আর মনে রাখবা এই টি এবং হচ্ছে উপধা, এই টি এবং হচ্ছে উপধা মনে রাখবা মূলের বিষয়, ধাতুর বিষয়। কিসের বিষয়? মূলের বিষয়, ধাতুর বিষয়। আচ্ছা, এই পচকে যদি ভাঙ্গো, এই পচকে ভাঙলে পাওয়া যাবে প যোগ হচ্ছে অ যোগ হচ্ছে চ। হসন্ত ছিল, হসন্ত দিয়ে দিলাম। আচ্ছা, ধাতু দিয়ে দিলাম। এবার আসো, মনোযোগ দাও, ঠান্ডা মাথা মনোযোগ দাও। একবার বলবো শেষ, আর লাগবে না, একবার বলবো শেষ। দেখো, এই যে অটা পাইছে আমার ভিতরে পচ, এই অটা, এই অয়ের নামই হচ্ছে কি? এই অয়ের নামই হচ্ছে উপধা। এর নাম কি? উপধা। আর এই অসহচ অচ, এই অসহচ অচ একে বলা হয় টি। কি বলা হয়? টি বলা হয়। কি বলা হয়? টি বলা হয়। তাহলে আমি আবার বলতেছি, আমি আবার বলতেছি, এই যে বাংলা পচ, তাহলে প হস প প কি অছাড়া অসহ আছে, তাহলে প এর মধ্যে অস্র অ দিলা, চ হসন্ত চ হসন্ত দিলা। এই অকে কি বলা হয়? সিঙ্গেলি অকে কি বলা হয়? উপধা। কি বলা হয়? উপধা। আর এই সকে কি বলা হয়, মানে সরি একসাথে এই অচ, এই অচকে একত্র কি বলা হয়? টি বলা হয়। তাহলে এবার তোমার আমি প্রশ্ন দিচ্ছি, তুমি উত্তর দিবা, তোমরা রেডি থাকো, সবাই রেডি থাকো। ধরো আমি লিখেছি বচন, কি লিখেছি? বচন। আচ্ছা, খেয়াল করো, সবাই মনোযোগ দাও, কিংবা লিখেছি পঠন। আচ্ছা, বচন লিখো, বচনটা আজকে বেশি বলা হচ্ছে। ভাঙলা হবে কি? বচ, বচ যোগ কী হবে? অন বা অনট। আচ্ছা, এই বচ ভাঙলে কী হবে দেখো তো? ভাঙলা হবে হচ্ছে ব যোগ হচ্ছে অ যোগ হচ্ছে চ হসন্ত ছিল, চ হসন্ত দিলাম। এখন তুমি বলো, তোমরা লিখবা এই জায়গাতে কোনটা ঈদ। আমি বলতেছি তোমরা উত্তর লিখবা, কমেন্টে একটু আস্তে আস্তে স্লোলি লিখবা, লিখবা কোনটা ঈদ, কোনটা টি, কোনটা উপধা। সমান দিয়ে লিখবা, সমান দিয়ে লিখবা যে কোনটা কি। ঈদ ইজিকল টু দিবা, টি ইজিকল টু দিবা, উপধা ইজিকল টু। আমি দেখতে চাই যে একটা কে কে পারতেছে, এই সূক্ষ্ম পড়াটা কে কে বুঝতে পারতেছে। লাবণী খান লিখেছে ঘুম ধরে গেল। এ লাবণী, তুমি তো ভালো ক্লাস তো মনোযোগ করতেছিলা, এত কিছু পড়াচ্ছি, এত সিস্টেমেটিক পড়াচ্ছি, তারপর ঘুম আসে কেমনে ভাই? স্যার এত দ্রুত হলে বুঝতে কষ্ট হবে। রুবাইয়া লিখেছে এই উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও, দেখি কজন পারে। ভাঙতেছো কেন? আনসার দাও, কোনটারে কি বলে? উত্তর দাও, পারবা? উত্তর দাও, উত্তর দাও। সময় লাগতেছে লিখতে, তাই না? এই যে পেরে গেছে। রুবাইয়া লিখেছে অন, এটা হচ্ছে অনের ন ঈদ। এই যে ই এটা লিখেছে ন বলতে, এই কই কোথায় আছো তোমরা ভাই, কই গেছো? আরে ভাই, এটা এটার মধ্যে পাওয়া যায় টি আর উপধা পাওয়া যায় এটার মধ্যে। আর এই জায়গায় অতিরিক্তটা বা এই অতিরিক্ত ঈদ বলে ট ঈদ। গুড, থ্যাংক ইউ। বাকিরা দেখি কী অবস্থা, চার্জ শেষ ফোন। আচ্ছা, অনট ঈদ, এ এ ত ঈদ লিখেছে, ও হচ্ছে উপধা, আর অচ 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 লিখেছে টি, থ্যাংক ইউ। আচ্ছা, মুর্শেদা মুর্শেদা আঞ্জুম খুব সুন্দর করে লিখেছে, অ হচ্ছে উপধা, অচ একত্রে অচ একত্রে, অচ হচ্ছে টি, আর ট শুধু ট হচ্ছে ঈদ, থ্যাংক ইউ। খুব সুন্দর লিখেছো তুমি, খুব সুন্দর লিখেছো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মেহেদি হাসান প্রিন্স লিখেছে বসন্ত ঈদ। এই তুমি কী লিখছো এগুলা? আচ্ছা দেখা দিই, মনে রাখবা শুধু অ, এই যে ভিতরে অ ছিল নিহিত অ, এটা হচ্ছে উপধা, লিখে রাখো। এর নাম কি? উপ, দেখতে পাবো জানি না, এটার নাম কি? এটার নাম হচ্ছে উপধা। আর এ অচ একত্রে, এই অচটা একত্রে হচ্ছে কি, লিখে রাখো টি, টি একত্রে কি? টি। আর এই যে অনট পাইছিলা, ট পাইছিলা, ট, এটারে বলা হয় উপধা। কি বলা হয় এটারে? এটারে বলা হয় উপধা বলা হয়। তাহলে আজকে মোটামুটি স্যার বাংলা সংস্কৃত বিদেশি প্রত্যয় নির্ণয়ের নিয়ম, এটাকে আজকে পড়াবো, বলো পড়াবো, মাত্র পাঁচ মিনিট নিব, পড়াবো বলো। এস কে শাকিল রহমান, শাকিল ভাই লিখছে ঈদ অনট, অনট না ভাই, ট হবে, উপধা হচ্ছে অ আর টি হচ্ছে অ। ভাই থ্যাংক ইউ, ভাই থ্যাংক ইউ। মানে বুঝলাম একজন শিক্ষকরা না এমনি পারে, এনার এর যাই পড়াও, ইংলিশ পড়াও, ফিজিক্স পড়াও, কেমিস্ট্রি পড়াও, একটু বুঝাই দিলে কিন্তু এমনি ধরে নিতে পারে। থ্যাংক ইউ ভাই স্যার, থ্যাংক ইউ। হৃদয় লিখেছে অ হচ্ছে উপধা, থ্যাংক ইউ। অনস ঈদ চ কি লিখছে বুঝতে পারে, অ হচ্ছে উপধা, অস এই শুধু সিঙ্গেলি ট হসন্ত, এটা সিঙ্গেলি শুধু কি উপধা, অনট পুরোটাই না, পুরোটাই তো প্রত্যয় রে ভাই, পুরোটাই কিন্তু প্রত্যয়, কৃত প্রত্যয়, এই টটা শুধু হচ্ছে কি, এই এই ঈদ, ক্লিয়ার? আচ্ছা এখন আমরা বলো, এখন বলো সংস্কৃত কৃত প্রত্যয় শব্দ আর বাংলা কৃত প্রত্যয় শব্দ, এইটা কি পড়াই দিব? জাস্ট এ স্বর্ণ লিখো, তাহলে আমি আর পাঁচ মিনিট লাগবে আর আমি শেষ করে দিচ্ছি। ক্লাস বড় হোক, জীবনের মতো শিখে নাও, জীবনের মতো শিখে নাও প্লিজ। আচ্ছা দেখো, পরীক্ষা আসছে, আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা উদাহরণ দিচ্ছি, মনোযোগ দিবা। পরীক্ষা আসছে,
নিচের কোনটি, খেয়াল করো নিচের কোনটি, নিচের কোনটি সংস্কৃত কৃত প্রত্যয় সাধিত শব্দ? এটা তো প্রশ্ন। এখানে খেয়াল রাখবা, এখানে খেয়াল রাখবা সংস্কৃত নাকি বাংলা এটা চাওয়া হয়, আর একটা খেয়াল রাখবা কৃত নাকি তদিত, এই দুটো বিষয় খেয়াল রাখবা। প্রশ্নে খেয়াল রাখবা দুটো বিষয়, প্রশ্নে দুটো বিষয় খেয়াল রাখবা, প্রশ্নে দুটো বিষয় খেয়াল রাখবা, নিচের কোনটি সংস্কৃত একটা খেয়াল রাখবা, আর কৃত এটা খেয়াল রাখবা, দুইটা বিষয় খেয়াল রাখবা, সংস্কৃত আর একটা কৃত। মানে এখানে সংস্কৃত চেয়েছে নাকি বাংলা চেয়েছে নাকি বিদেশি চেয়েছে, আর এখানে কৃত চেয়েছে নাকি তদ্বিত চেয়েছে, এই দুটো বিষয় খেয়াল রাখবা। এবার আমি অপশন দিচ্ছি, অপশন লিখো, একটা হচ্ছে কারক, খ নম্বর লিখো, আমি একটা বিশেষের কোশ্চেন দিচ্ছি একটা বোঝানোর জন্য, খ নম্বর লিখো লিখিত, গ নম্বর লিখো বেদনা, এবং ঘ নম্বর লিখো খেলনা। এই ধরনের আনসারগুলো করতে হলে তোমাকে যেটা মনে রাখতে হবে, আমি একটা দেখাবো, একটা জাস্ট একটা দেখাবো, মনোযোগ দাও। প্রথমে ভাঙবা, কি করবা ভাঙবা, তাহলে কারক ভাঙলে কি হয় ক্রিজক নক, ভাঙবা। লিখিত ভাঙলে কি হয় লিখ যোগ তোয়া, একটু আগে দেখালাম ইতো কি হয় তোয়া হয়, ইতো কি হয় তোয়া হয়, ইতো কি হয় তোয়া হয়। বেদনা বিদ, বিদ যোগ হচ্ছে না কিংবা অনা, যেটা ইচ্ছা বিদ যোগ না বা অনা। খেলনা, খেলনা কি হবে খেল যোগ হচ্ছে না বা অনা, খেলনা না হয় মূলত না হয়, অনেক বই অও থাকে অনা থাকে, সমস্যা নেই থাক, ভাঙা শেষ। এখন চেক করবা, চেক করবা চাইছে কি কৃত, এটাকে আমি এক নম্বর দিলাম, আর এই এটা দ্বিতীয় স্টেপ, চেয়েছে কি কৃত, চেয়েছে কৃত, তাহলে দেখো কৃত কে কে, এখানেও কি ধাতু আছে কৃত, ধাতু আছে কৃত, ধাতু আছে কৃত, ধাতু আছে কৃত, তাই না, এগুলো সবগুলো কি কৃত, কারণ ধাতু আছে, ধাতু আছে, ধাতু আছে, ধাতু আছে, ধাতু মানে কি কৃত, ওই যে ধাতুর সাথে ধাতু, ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হয় তার কি বলা হয় কৃত প্রত্যয়, তার মানে কি এটাও কৃত প্রত্যয়, এটাও কৃত প্রত্যয়, এটাও কৃত প্রত্যয়, এটাও কৃত প্রত্যয়, তার মানে এখানে বাদ দেওয়া যাচ্ছে না, এখানে বাদ দেওয়া যাচ্ছে না, চারটা হইতে পারে উত্তর। আচ্ছা দ্বিতীয় কাজ, সংস্কৃত নাকি বাংলা, সংস্কৃত নাকি বাংলা, এইটার আমার একটা বিস্তর পোস্ট আছে। আগে যখন পোস্ট লিখতাম, লিখে যখন পোস্ট লিখতাম, এক একটা পোস্টে 1000+ শেয়ার হতো, 1.5, 2.1K এরকম রিচ হইতো, রিচ বলতে হচ্ছে লাইক কমেন্ট রিয়াক্ট পড়তো, কমেন্ট পড়তো 1000+। আর এখন পোস্ট লিখলে কেউ পড়েই না, নিজেরই ভয় লাগে, এখন লাইভ চলে, সবাই লাইভে কথা বলতে পছন্দ করে, তোমরা লাইভ দেখে অভ্যস্ত হয়ে গেছো, এটা যুগ চলে আসলো, লাইভের যুগ চলে এসেছে, মোটামুটি ভিডিওর যুগ, এটা আমাদের করোনা নিয়ে এসেছে, মানে করোনার যে সিচুয়েশনটা নিয়ে আসতে বাধ্য করেছে। যাই হোক আমি সে পোস্ট দিয়ে দেবো, এখন দেখো ভাঙা ভাঙি শেষ, কৃত শেষ। মনে রাখবা ধাতু আছে তিন ধরনের, বাংলা সংস্কৃত একেবারে তৎসম বলা হয়, আর একটা হচ্ছে বিদেশি। তুমি যেটা করবা, এই বিদেশি আছে মাত্র 15টা 9-10 বই, এটা মুখস্থ রাখবা, এই 15টা মুখস্থ রাখবা। আর বাংলার সংস্কৃত বেশি পরীক্ষা আসে জায়গাতে, এই বাংলার সংস্কৃত দায়িত্বটা আমি নিচ্ছি, এটা মোটামুটি আমি নিচ্ছি। এটা তুমি মূলটারে তুই দিয়ে প্রশ্ন করবা, মূলটারে তুই দিয়ে প্রশ্ন করবা, যদি প্রশ্ন করা যায় তাহলে জায়গা কি আছে, তাহলে হবে বাংলা, আর যদি প্রশ্ন না করা যায় তাহলে হবে হচ্ছে সংস্কৃত বা তৎসম। মূলটারে মূল, মূলকে প্রশ্ন করবো, মূলকে, তাহলে এখানে মূল কি ক্রি, এখানে মূল কি বিদ, এখানে মূল কি লিখ, আগে শিখে নাও, একটা শিখলে সব পারবা, খেল না, এখানে মূল কি খেল, মূলরে প্রশ্ন করবা, মূলরে, মূলরে কি করবা প্রশ্ন করবা, মূলরে প্রশ্ন করবা, তাহলে ক্রি বিদ লিখ খেল। এবার প্রশ্ন করো তুই দিয়া, তুই ক্রি কোনদিন আমরা বলতে পারি, তুই কর, তুই খা, তুই দেখ, তুই পড়, তুই শোন, তুই তুই উঠ, আমরা এগুলো বলতে পারি, তার মানে তুই ক্রি আমরা বলতে পারি না, তার মানে কি সংস্কৃত, এটা কথা বুঝছো, কিন্তু তুই তুই বিদ বলতে পারি না, তুই লিখ কথা বুঝো, তুই লিখ, এখন প্রশ্ন তুই লিখ, এইটা অ্যাকচুয়ালি তুই লিখ না, তুই লেখ, লিখটা আমরা আঞ্চলিকতায় বলি, তুই লেখ কথাটা হচ্ছে এটা, লিখ না, লিখ আঞ্চলিকতা বা চলে না, তুই লেখ বলি আমরা, এটা হচ্ছে না। আচ্ছা তুই খেল, প্লিজ তুই খেল বলা যাচ্ছে, যাচ্ছে না, যাচ্ছে, তুই খেল বলা যাচ্ছে, তার মানে এটা হচ্ছে বাংলা, এটা কি বাংলা। প্রশ্ন চাইছে কি এটা সংস্কৃত হবে, প্রশ্ন চাইছে কি
বাংলা বাংলা প্রশ্নটা বাংলা হবে, প্রশ্ন আমি ভুল লিখছি বাংলা, তাহলে প্রশ্ন কি চাইছে? বাংলাকৃত, এই যে আনসার, আনসার হচ্ছে খেলনা। যদি বলতো সংস্কৃত কৃত তাহলে উত্তর ক হইতো, গ হইতো, খ হইতো। এবার তোমাদেরকে আমি কুইজ দিব, কুইজ, এই কুইজের উত্তর দিবা তোমরা, জাস্ট কুইজের ডিরেক্ট উত্তর দেবো, ডিরেক্ট, এই প্রশ্ন আমি আর লিখতেছি না, তোমরা ডিরেক্ট উত্তর দিবা। চাকরি পরীক্ষা আসছে, কাদ না, এই আসছে কাদ, যোগ হচ্ছে না, কাদ না, এখানে এখানে কাদ, এখানে কাদ, মনোযোগ দিবা কাদ, এখানে কাদ, কোন ভাষার প্রকৃতি, কোন ভাষার প্রকৃতি, উত্তর দাও, সহজ প্রশ্ন, কাদ না, ভেঙে ওরা ভেঙে দিয়েছে, প্রশ্নকর্তা ভেঙে দিয়েছে, কাদ না, তাহলে কি ধাতু আছে, এই যে ধাতু, তার মানে কি কৃতপ্রত্যয়, এটা কৃতপ্রত্যয়, এটা চাই না, চাইছে কি ভাষা, ভাষা কি চাইছে, ভাষা, ভাষা মানে কি দেশি বিদেশি, ভাষা মানে কি বাংলা তৎসম বা বিদেশি, বাংলা তৎসম বিদেশি, বিদেশি পণ্যটা মুখস্থ রাখবা, ওই পণ্যের মধ্যে কাদ নাই, কাদ নাই। এখন প্রশ্ন করো, প্রশ্ন করো, তোমরা প্রশ্ন করো, এই প্রশ্ন করো, তুই কাদ, বলা যাচ্ছে না, যাচ্ছে না, যাচ্ছে, তুই কাদ বলা যাচ্ছে, তার মানে এই কাদটা হচ্ছে কি বাংলা ধাতু কিংবা বাংলা প্রকৃতি, বুঝতে পেরেছ? আমি বললাম করণ, কি লিখেছি করণ, এই করণের কর, আমি লিখেছি করণ, দিয়ে লিখেছি এটা, এটা এটা হচ্ছে সাহিত্য, কী সাহিত্য শব্দ, তখন উত্তর দিবা হচ্ছে কি করণ বাংলা কী হয়ে যায়, ক্রি যোগ অন বা অনট পাওয়া যায়, এটা বলবো কৃতপত্য সাহিত্য শব্দ। এখন বলছে যে নিচের কোনটি বা করণ শব্দটি কৃতপত্যয়, করণ শব্দটি কোন ভাষার কৃতপত্য সাহিত্য শব্দ, কোন ভাষার বলছে, কোন ভাষার, তাহলে মূল মূল চেক করবো, মূল চেক করবো, মূল কি আছে ক্রি, প্রশ্ন করো তুই ক্রি, তুই ক্রি কি হয় না, তার মানে এটা হচ্ছে সংস্কৃত, উত্তর কি হইলো সংস্কৃত। এইভাবে যত প্রশ্ন আছে সব প্রশ্ন সলভ করতে পারবা। তাহলে আমারও বলো আজকে মোটামুটি সব শেষ করাইছি, তোমরা এবার বলো তোমাকে পরীক্ষা আসলে পারবা, পরীক্ষা আসলে পারবা, তাহলে তোমাদের কুইজ দিচ্ছি আজকের শেষ কুইজ, তোমরা উত্তর দিবা, সেটা হচ্ছে তোমরা সবাই উত্তর দিবা বাংলা নাকি সংস্কৃত উত্তর দিবা, ঠিক আছে, কোনটা বাংলা কোনটা সংস্কৃত, ধাতু শিখা, ধাতু দেখো, দেখো আমি লিখলাম পঠন, বাংলা হবে কি পট, যোগ হচ্ছে অন, পড়ার কাজ। এখন বলো এই পঠনের এটা কোন ভাষার, এটা কৃতপত্য, ঠিক আছে, এটা কৃত, কোন ভাষা বাংলা নাকি সংস্কৃত, এটা উত্তর দিবা। আর একটা উত্তর দিবা, আমি এটাকে এক নম্বর দিলাম, এটাকে দুই নম্বর দিলাম, লিখেছি পড়া, বাংলা হবে কি পড়, যোগ হচ্ছে আ, পড়া। এখন বলবা কোনটা কোন ভাষার, দুটোই কৃত, দুটোই কৃত, সহজ করে দূরে কি, দূরে কৃত। এখন বলো কোনটা কোন ভাষার, এক এবং দুই উত্তর দিবা, আজকের শেষ প্রশ্ন, এক এবং দুই উত্তর দাও, এক এবং দুই। আসসালামু আলাইকুম, ক্লাস কি রেকর্ড দিয়েন, ঠিক আছে, না দিয়া, আচ্ছা লিখো, উত্তর লিখো, সবাই উত্তর লিখো, উত্তর লিখো, এম এস মৃদা, এক এবং দুই নম্বর দিয়ে লিখো ভাইয়া, এক এবং দুই নম্বর, দুটো কুইজ দিয়েছি, দুটো কুইজ দিয়েছি, সবাই এক এবং দুই নম্বর দিয়ে লিখো। আজকে আমার গ্রুপের সবচেয়ে বড় ক্লাস, এক দুই ঘন্টা বিশ মিনিট, তোমরা যে দুই ঘন্টা বিশ মিনিটে প্রত্যয় তিন ঘন্টা প্রত্যয় শিখতে পেরেছো, এই যে এত বড় একটা ক্লাস নিলাম তোমাদের জন্য, আমার নিজেরই অনেক কষ্ট হয়েছে ক্লাস নিতে, পরিশ্রম হয়েছে, সত্য কথা, দুই ঘন্টা বিশ মিনিট দেখে আমি নিজে অবাক হয়ে গেছি, এই দেখো দুই ঘন্টা হচ্ছে বিশ মিনিট, দেখছো, তারপরে আমি নিজে অবাক হয়ে গেছি, এতক্ষণ ক্লাসে তোমরা আছো কীভাবে, তোমরা ক্লাস করছো কীভাবে, যারা ক্লাস করছো আসলে তোমরা হচ্ছে অনেক মনোযোগী স্টুডেন্ট, আমার বিশ্বাস তোমরা অনেক ভালো করবা। ধৈর্য ইম্পর্ট্যান্ট, ক্যাডার হতে গেলে ধৈর্য লাগে, মেধা কম লাগে, ধৈর্য বেশি লাগে, চান্স পেতে গেলে, গতবার যারা চান্স পেয়েছে ওদের, ওরা মেধার চেয়ে ধৈর্যশীল, যারা ধৈর্যশীল যারা ছিল তারা চান্স পেয়েছে, কারণ গত বছর বারবার পরীক্ষা ডেট পিছাইছে এবং পরীক্ষা প্রায় এক বছর পরে পরীক্ষা দিয়েছে, দেড় বছর পরে পরীক্ষা দিয়েছে, তো এটা এখানে মেধার চেয়ে ধৈর্য ইম্পর্ট্যান্ট, তোমরা এখানে সবাই ধৈর্য পরীক্ষা দিলে আজকে, যে তোমরা আসলে তোমাদের মনোবলটা কেমন আছে, তোমরা চেয়েছো মনোবলটা, আমার বিশ্বাস, হ্যাঁ মোর্শেদা লিখেছে সংস্কৃত তুই পট হয় না, তাই সংস্কৃত তুই পট হয় তাই কি হবে বাংলা, তাহলে পরীক্ষা দেখো ধাতু শিখলো, ধাতু কি বাংলা ধাতু, এটা হচ্ছে সংস্কৃত ধাতু, ধাতুও শিখা হইলো, ভাষাও শিখা হইলো, সবই শিখা হইলো অটোমেটিক, দেখছো, আচ্ছা সংস্কৃত বাংলা, সংস্কৃত বাংলা, সংস্কৃত বাংলা, সংস্কৃত বাংলা, সংস্কৃত বাংলা, থ্যাংক ইউ। এখন তোমাদেরকে বলে রাখি আজকে ক্লাস ছিল, এখন তোমরা আমারে বলো পরবর্তী শনিবারের দিন আমি ক্লাস দিব আটটার সময়, শনিবারের দিন কোন ক্লাস চাও আমার লিখো, শনিবারের দিন কোন ক্লাস চাও, বাংলা ব্যাকরণ সব যেটা ঝামেলার টপিক ছিল, ধন্যবাদ ভাই জোশ, ক্লাস জোশ ক্লাস লিখেছে, আচ্ছা তোমরা আমারে বলো ক্লাস কি সবাই বুঝতে পেরেছো নাকি আমি শুধু শুধু কষ্ট করলাম, ক্লাস কি সবাই বুঝতে পেরেছো ভাইয়ারা, ক্লাস কি সবাই বুঝতে পেরেছো, ক্লাস কি সবাই বুঝতে পেরেছো, আমার একটু লিখো ক্লাস কি সবাই বুঝতে পেরেছো, এই যে পরিশ্রম করলাম তোমরা করলাম আমি করলাম, সবাই কি ক্লাস বুঝতে পেরেছো, জাস্ট লিখো ক্লাস কি সবাই বুঝতে পেরেছো, প্লিজ লিখো, আচ্ছা
কারক বিভক্তি সন্ধি সমাস ভুল করলাম কি ভুল করছো ভাইয়া আচ্ছা আমায় একটু বলো সমাস 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 জি ভাইয়া জি 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 ঝকঝকা ফকফকা বুঝছি তারেক লিখেছে আমার স্টুডেন্ট উনি বিসিএস এর বিসিএস বিতে স্টুডেন্ট উনি আবার ক্লাস করেছেন এখানে বা ক্লাস করলেন আচ্ছা ইনশাআল্লাহ বাট লেট জয়েন করেছি প্রথমটুকু দেখে নিন ভাইয়া সমাস চাচ্ছেন স্যার নিবাদনের সিদ্ধ তদিতবত্যের নাম ওই যে সৌর সূর্য যোগস্ন সৌর একটা আছে সৌর সূর্য যোগস্ন সৌর একটা আছে ঠিক আছে সমাস প্লাস সন্ধি সমাস প্লাস সন্ধি লিখছে অনেকেই সমাস শব্দ দিয়ে না শব্দ বলাবো না ধ্বনি পরিবর্তন লিখেছে আলামিন লিখেছে ধ্বনি পরিবর্তন সমাস নিলে ভালো হয় ঠিক আছে আমি এটা গ্রুপে দিয়ে দিব কোনটা নিলে ভালো হয় আপনারা উত্তর দিয়েন সাহিত্য বলে শিখে সাহিত্য একজন লিখেছে সন্ধি সমাস কিংবা কারক ঠিক আছে ভাই পড়াবো কোনো প্রবলেম নাই সব পড়াবো কোনো সমস্যা নাই আচ্ছা তাহলে আজকে যারা যারা ক্লাস করলা সবাইকে তোমাদের একটা ঘোষণা দিই আজকে ক্লাসটা শেষ করছি সেটা হচ্ছে আমাদের বিসিএস মানে বিসিএস যে ব্যাচ আছে আমি বিসিএস এর স্টুডেন্ট প্রত্যেক দিন আমার 10 জন 12 জন 8 জন 7 জন করে ফোন দেয় প্রত্যেক দিন লাস্ট 20 দিনে বা 15 দিনে বা 1 মাসে আমি প্রচুর ফোন পাইছি তো আমি যাই হোক আমি ভাবছিলাম বিসিএস এর ব্যাচ রান করবো না বাট এখন একটা করবো রান সেটা হচ্ছে যারা করতে চান তারা হচ্ছে মানে ভালো একটা কোর্স করাবো এই সব 400-500-1000 টাকার কোর্স না ভালো অ্যামাউন্ট একটা কোর্স করাবো যারা বিসিএস এর জন্য পড়তে চান ব্যাংকের জন্য পড়তে চান আমার কাছে পড়তে চান এক কথা আমার কাছে পড়তে চান মূল কথা হচ্ছে আমার কাছে পড়তে চান যারা তাদের জন্য কোর্স আসছে ওয়েট করবেন ঠিক আছে এই সপ্তাহে আমি বিজ্ঞাপন দিব আজকালের মধ্যেই আপনারা কোর্স করেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন কোনো সমস্যা নাই রেগুলার পরীক্ষা নিবনি যদিও আগের ব্যাচগুলোতে একটু অনিয়ম করেছি মানে সময় মতো পরীক্ষা নিতে পারেন নাই ক্লাসগুলো একটু এলোমেলো হয়ে গেছিলো কারণ আমি ব্যস্ত ছিলাম সব মিলে বাট সামনের এই কোর্সগুলোতে ইনশাল্লাহ ভালো সার্ভিস পাবেন ভালো কিছু পাবেন ঠিক আছে আর যারা হচ্ছে অ্যাডমিশন যারা আছে অ্যাডমিশন যারা অ্যাডমিশনের জন্য কোর্স দেখো ভাই প্রাইভেট পড়তে হবে কেন বলি ভাই প্রাইভেট তুমি দেখো তুমি এই যে প্রত্যেকে পড়ালাম 2 ঘন্টা 40 মিনিট ধরে পড়াইলাম এইটা কি সম্ভব বলো এতক্ষণ ধরে পড়াচ্ছি তার মানে আমি প্রত্যেকে 2টা ক্লাস নিই সমাসের ক্লাস নিই 3টা সন্ধির ক্লাস নিই 2.5টা ক্লাস নিই 2টা অ্যাডমিশনে নিই 2.5টা বিসিএসে নিই 3টা বানান শুদ্ধি বাংলাদেশের কেউ পড়ায় না বানান শুদ্ধি আমি পড়াই 3টা ক্লাস নিই বানান শুদ্ধিকরণে বানান শুদ্ধিকরণ 3টা প্রত্যেক পরীক্ষা বানান শুদ্ধিকরণ থেকে আসে বুঝতে পেরেছি উপসর্গ আমার 1 ক্লাসও কম কম হয়ে যায় আমি অতিরিক্ত মানে 2.5 ঘন্টা নিয়ে আমি উপসর্গ শেষ করি বুঝতে পারছো এই ধ্বনি পরিবর্তন বলো সমাস বলো কারক 2 ক্লাস লাগে আমার তো এই যে এত ধ্বনিবর্ণ পড়িয়েছে তো এত তথ্য দিয়ে পড়াই তো যারা হচ্ছে পড়তে চাচ্ছ সাহিত্য সাহিত্য বলতে অ্যাডমিশন তোমাদের বলতেছি যে সাহিত্য গদ্য পদ্য নাটক উপন্যাস তোমরা জানো গত বছরের প্রশ্নের 9টা 15টার মধ্যে 9টা আসছে কি সাহিত্য থেকে আসছে গদ্য পদ্য থেকে আসছে তারপর হচ্ছে লিখিত আছে 10 মার্কের বিভীষণ দেবনাথ থেকে আসছে তো সুতরাং তোমাদের জন্য সাহিত্য ইম্পর্টেন্ট নিজে নিজে পড়লে পারবা কিন্তু আমি যখন পড়াই দিব তুমি আরও বেশি আত্মবিশ্বাসী হবে আত্মবিশ্বাস নিয়ে পারবা তো সুতরাং যদি পড়তে হয় আমাদের ব্যাচ চলতেছে এবং আরেকটা শুরু হবে তোমরা ফোন দিও যোগাযোগ করো নাম্বার এখানে দেওয়া আছে ইনশাল্লাহ ভালো কিছু পাবা ভালো সার্ভিস পাবা ভালোভাবে একদম আদর্শমান একটা সার্ভিস পাবা ঠিক আছে ওকে আদার বিসিএসে যারা আছেন তারা যোগাযোগ করেন আপনার জন্য একটা ব্যাচ চালু করবে জাস্ট একটা ব্যাচ থাকবে এটা হচ্ছে আগামী 1.5 মাস বা 2 মাসের মধ্যে একটা ব্যাচ জাস্ট একটা ব্যাচ থাকবে আপনাদের আর অ্যাডমিশন তোমার যোগাযোগ রাখো আজকে শেষ করছি যারা এত মনোযোগ দিয়ে ক্লাস করেছো তাদের সবাইকে ধন্যবাদ তোমরা সব ভালো থাকো সেই কোচিং থেকে আপনি আমার ফেভারিট এমদি নাজমুল হুদা জানি না তুমি কোথায় কোচিং করেছেন আপনি তারপর হচ্ছে হৃদয় লিখেছে নেক্সট ক্লাস কবে হবে ভাই নেক্সট ক্লাস হবে হচ্ছে শনিবার হবে এই গ্রুপে হবে ভাইয়া আব্দুল হাসনাত সুমিষ্ট করিল বাংলা স্বাদ বাবার বাবা থ্যাংক ইউ ভাই ওকে আমি দেখেন ভাই পরিশ্রম করি নিজে পড়ি আপনাদের পড়াই নিজে পরিশ্রম করি আপনাদের পড়াই আমি যদি ভালো পরিশ্রম করতে পারি পড়তে পারি আপনার প্রবলেমগুলো ধরতে পারি তাহলে আমি ভালো পড়াতে পারবো স্বাভাবিক এটাই নিয়ম তো সুতরাং আমি ফাঁকিবাজ না পড়ানোর দিক দিয়ে প্রচুর পরিশ্রম করে পড়াই আপনার সাথে থাকেন ইনশাল্লাহ ভালো কিছু হবে আজকে এখানে শেষ করছি ক্লাসটা শুরু হয়েছিল অনেক বড় ক্লাস নিয়েছে আজকে 2 ঘন্টা 26 মিনিট এটা আনবিলিভেবল পর্যায়ে 2.5 ঘন্টার ক্লাস যারা ছিলেন তাদের সবাইকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম